إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته বিজনিল্লাহি তাআলা আজকে এই ক্লাসের ভিতরে বিশেষভাবে আমরা এই আজকে এবং পরের ক্লাসটুকু এবং খুব সম্ভবত পরের ক্লাসটুকু শুধু পবিত্রতা প্রসঙ্গে আলোচনা হবে। এই প্রসঙ্গে আমরা প্রথমে আজকে উজু এবং তাইয়ামুম সম্পর্কে আলোচনা করব। যারা আপনাদের ভিতরে জ্ঞানী, যারা দীর্ঘদিন ধরে কোরআন সুন্নাহ অনুসরণ করছেন এবং অনেক জ্ঞান অর্জন করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে উযু এবং তায়ামুম যদিও আপনাদের কাছে খুব সহজ অথবা আপনারা অনেক জ্ঞান অর্জন করেছেন, তবু আমার এই বক্তৃতা থেকে, আমার এই মাকালা থেকে আপনারা কিছু শিখার চেষ্টা করুন বিজনিল্লাহি তাআলা। কারণ অনেক জায়গায় অনেক কিছু লেখা আছে যেটি বুঝতে অনেকে ভুল করেছে। আমরা আমরা শুধুমাত্র ওই ভুল জায়গাগুলোতে আমরা আলোচনা করব। এই আলোচনা শুরু করার সময় পবিত্রতা সম্পর্কে আমি একটি আদব বর্ণনা করছি, সেটি হচ্ছে যে যেহেতু পবিত্রতা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক ব্যক্তিগত প্রাইভেট কথাবার্তা আলোচনা করা হবে, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিস্তারিতভাবে কোনো কথা বলতেন না। ভালো করে শুনুন, আমাদের দেশের যারা মাশায়েখ তাদের সাথে মহিলাদের যখন দর্স হয় তখন পবিত্রতা সম্পর্কে আলোচনা শুরু হয়, তখন কারো কোনো লাগাম থাকে না মুখে। এটি হাদিস বিরুদ্ধ, খোলামেলাভাবে পুরুষ এবং মহিলাদের ভিতরে এই পবিত্রতা সম্পর্কে খোলামেলাভাবে আলোচনা করা নিষেধ। এর দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা এসেছিল হাইজের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। তখন তিনি তাকে আদেশ, তিনি তাকে বললেন যে আমি কিভাবে গোসল করব। তার জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুজি ফুরসাতুন মিন মিস্ক ফাতাত্তাহারি বিহা, যে তুমি একটি সুগন্ধির ন্যাকড়াল নাও এবং তার দ্বারা পবিত্রতা অর্জন করো। কিন্তু যেহেতু জিনিসটি ছিল হাইজ, হাইজের ক্ষেত্রে এই কথাটুকু বলা হয়েছে, তখন সেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে আবার, কাইফা আতাহারু, আমি কিভাবে পবিত্রতা অর্জন করব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাতাহহিরে বিহা, তুমি এটা দিয়েই পবিত্রতা অর্জন করো। তারপর আবার তাকে জিজ্ঞাসা করলো, কাইফা, কিভাবে করব। তখন তিনি বললেন, সুবহানাল্লাহ তাতাহহারু, তিনি আবার বললেন, সুবহানাল্লাহ, তুমি পবিত্রতা অর্জন করো। এই কথা চলাকালীন সময়ে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই মহিলাকে ডেকে কাছে নিয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরিয়ে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী, তারপর তিনি বললেন যে ওই ন্যাকড়াটুকু ওই রক্তের দাগে তুমি লাগাও ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই হাদিস থেকে আমরা শিখতে পারি যে আপনাদের যারা মডারেটর আছেন, দীর্ঘদিন ধরে দাওয়াতের কাজ করছেন, সব সময় লক্ষ্য রাখতে হবে পবিত্রতা সম্পর্কে। যখনই হাইজ, নিসা, নিফাস, তারপরে উদু, ইস্তিনজা, ইস্তিজমার, এই ধরনের দর্স যখন হবে তখনও খোলামেলা আলোচনা করা নিষেধ হাদিসে। যদিও আমাদের দেশের মাশায়েখদের ভিতরে প্রবণতা রয়েছে তাদের মুখের কোনো লাগাম থাকে না, খোলাখুলিভাবে কোনো কথা বলা যাবে না, আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন যে আমাদের দেশে আমি ঠিক গবেষণা করে দেখেছি যে আমাদের দেশে এই যে পবিত্রতা এটি ভালোভাবে দীন ইসলাম থেকে আসেনি। যে পবিত্রতা আমাদের দেশে বর্ণনা করা হয়
সাধারণত আমাদের দেশ বলতে আমি বুঝাচ্ছি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটি হতভাগা দেশের পবিত্রতার মানদণ্ড ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে আপনারা মন খারাপ করবেন না, দলিল সহকারে আপনাদের কথা শুনতে হবে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক আছে বলে আমার ধারণা নেই। আমি আজকে সেটি আপনাদের কাছে ধারাবাহিকভাবে আজ কাল মানে আগামী ক্লাসে এবং পরে আলোচনা করলেই বুঝতে পারবেন যে ইসলামে শরিয়া সহি হাদিসের মাধ্যমে যেই পাক পবিত্রতার বর্ণনা দেওয়া হয়েছে তার সাথে আমাদের দেশের পাক পবিত্রতার কোনো সম্পর্ক যোগাযোগ নেই। সেখানে যে সকল জিনিসকে হারাম করা হয়েছে, ঘৃণা করা হয়েছে, পরিত্যাগ করা হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে দলিল নেই। খুব সম্ভবত অন্য কোনো ধর্ম থেকে, যেখানে হিন্দু ধর্ম ছিল প্রাচীনকালে, বৌদ্ধ ধর্ম, কোন ধর্ম থেকে হয়তো এই ধরনের ধারণা এসেও থাকতে পারে, আল্লাহ নোজ বেস্ট। উদাহরণ দিচ্ছি, যেমন একটি শব্দ পবিত্রতা, এই শব্দটুকু ঠিক আছে, এটি আরবির সাথে এর মিল রয়েছে, তাহারা তহর পবিত্র হওয়া, এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে শব্দ যেটি আমরা ব্যবহার করি নাপাক, বাংলা ভাষা, উর্দু ভাষা আর হিন্দিতে এই নাপাক, এই নাপাক বলে কোনো জিনিস ইসলামে নাই। নাপাক কথা দিয়ে কিছুই বোঝা যায় না, আর সব সর্বনাশের মূল হচ্ছে এই শব্দটুকু। এই শব্দটুকু আমাদের ভুলে যেতে হবে যে এই শব্দ দিয়ে নাপাক বোঝা যায় না। যেমন আমি একজনকে বললাম যে আপনি ফল ফ্রুট খান, ফল ফ্রুট খান মানে হচ্ছে যে কি ফল খাবে এটা নির্দিষ্ট করতে হবে। তেমনি অনেক ধরনের জিনিস রয়েছে, সেগুলি কি রকম নাপাক সেটি আপনাকে নির্দিষ্ট করতে হবে, কারণ প্রত্যেকটি পাক নাপাকের ভিতরে হুকুম আলাদা পৃথক। সুতরাং নাপাক বলে কোনো জিনিসকে চিহ্নিত করা যাবে না ইসলামে। আপনাদেরকে ইসলামের পরিভাষা ব্যবহার করতে হবে, ভালো করে শুনুন। নাপাক বলে কোনো জিনিসকে বর্ণনা করা নিষেধ, কারণ আপনি এটি বলে কি বোঝাতে চাচ্ছেন সেটি কোনো কোরআনের এবং হাদিসের কোনো সমর্থন নেই। আপনার এইভাবে এই নাপাক শব্দটি ব্যবহার করার ফলে আপনি যা বোঝাতে চান সেটা আপনার কালচার হয়ে যাবে, সেটি আপনার আঞ্চলিকতার দুষ্ট একটি কথা হবে অথবা মন গড়া কোনো কথা হবে, আর শরীয়তের ভিতরে মন গড়া কথার কোনো স্থান নেই। যেটি অপবিত্র সেটিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন নাজাসা, জানাবা। হ্যাঁ, এইভাবে যে জানাবা, নাজাসা, এই এই ক্ষেত্রে আবার ওখানে, এবং হাদাসা, হাদাসা, জানাবা, নাজাসা, এটা তিনটাই হচ্ছে নাপাক। কিন্তু কোনটা কি বোঝাচ্ছে সেটি আপনি যদি না জানেন, সুতরাং কাউকে নাপাক বলা অপরাধ, এভাবে নাপাক বলা যাবে না। নাজাসা, হাদাসা, জানাবা, এই তিনটি আপনারা মডারেটরদের কাছ থেকে শিখে নেবেন যে এই তিনটি বলতে কি বোঝায়। আবার অনেক বইতে, ফিকার বইতে লেখা আছে হাদাসা, যেটি হাদাস, হাদাসকে হাদাস আকবর, হাদাস আসগর এভাবে পৃথক করা হয়েছে। আমরা সেটা বিস্তারিত আলোচনা করব বিজনিল্লাহি তাআলা। হাদিসের ভিতরে এসেছে লা তুকবালু সালাতু মিন আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি হাদাস হবে সে নামাজ, তার নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে উজু না করে। তার মানে হাদাসা কথাটি এটি হাদিসের ভিতরে এসেছে, এবং আরব দেশের লোকরা সাহাবিদের আমলে এবং তাবিনদের আমলে অনেকেই জানতো না হাদাসা মানেটা কি, তখন তাদেরকে বলা হতো। যাই হোক, আমাদের দেশের লোকদের কাছে পবিত্রতা বর্ণনা করার সময় দুটো হাদিস মনে রাখতেই হবে। এই হাদিস দুটো না মনে রাখলে আপনাদের ভুল বুঝা বুঝি হবে। এই জন্য আমি প্রথমে একটি দুর্বল হাদিস বলে দিচ্ছি, ইন্নাল মা লা ইউনাজ্জিসুহা ইউনাজ্জিসতাহু তি শাইউন, ইন্নাল মা লা ইউনাজ্জিসুহু শাইউন, যে কোনো কিছুতে পানি নাজিস হবে না
এই যে নাজাসা চলে আসছে, পানি নাজিস হবে না, ইল্লা মা গালাবা আলা রিহি ওয়া তুআমি ওয়া লাউনিহি। এটি সাধারণত ফিকের বইতে লিখা আছে যে গন্ধ, পানির গন্ধ, পানির স্বাদ, পানির রং পরিবর্তন ততক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত সেটি নাজিস হবে না। এই হাদিসটুকু হচ্ছে দুর্বল, কারণ এখানে পানিটা কোথায় আছে সেটি বলা হয়নি। কারণ প্রকৃতিতে যে পানি রয়েছে সেই পানির ক্ষেত্রে এই ধরনের হুকুম মানে প্রযোজ্য হবে না। যে পানি আবদ্ধ, যার পরিমাণ একেবারে কম, তার ভিতরে যদি এরকম হয় তখন সেই হুকুমটা প্রযোজ্য হবে। যাই হোক, এই হাদিসটুকু দুর্বল। পবিত্রতা জানতে গেলে আরেকটি হাদিস সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে, হাদিসটি আবু দাউদের ভিতরে এসেছে, এই হাদিসটি সহি। হাদিসটির নাম হচ্ছে মা যা আফি বিরুন বুদা, বুদা নামে একটি কুয়া ছিল মদিনাতে। আল বুদা হুয়া বিরুন, এই বুদা কুয়ার ভিতরে কি হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ জিজ্ঞেসা করছে। আন্নাহু কিলা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভালো করে শুনুন, বুদা কুয়ার ভিতরে কি হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হতে, না তাওয়াদ্দা মিন বিরর বুদা হিয়া বিরুন ইতরাহু ফিহা হিয়াদু ওয়াল লাহমুল কিলাব والنن والنتن فقال رسول الله صلى الله عليه وسلم ان الماء طهور لا ينجسه شيء বলা হলো ইয়া রাসূলুল্লাহ বুদা কুয়ার ভিতরে আমরা কি তার পানি দিয়ে উযু করতে পারবো, কেননা এটি এমন একটি কুয়া মদিনায় রয়েছে যে কুয়ার ভিতরে, ভালো করে শুনুন, মেয়েদের মাসিকের ন্যাকড়া, মৃত কুকুর, পচা আবর্জনা ফেলা হয়, তিনটি জিনিস, মেয়েদের মিনসের ন্যাকড়া, মৃত কুকুর, যে কুকুর মরে গেছে, এবং পচা আবর্জনা সেখানে ওই কুয়াতে ফেলা হয়, সেই কুয়ার পানি দিয়ে আমরা কি উজু করতে পারবো। আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল মা তাহুরুন, নিশ্চয়ই পানি পবিত্র, লা ইউনাজ্জিসুহু শাইউন, কোনো কিছুই তাকে নাজিস করতে পারে না। বুঝতে পেরেছেন, তিনটি জঘন্য ধরনের মানে বাজে জিনিস ওই কুয়াতে ফেলার পরেও সেই কুয়ার পানি দিয়ে উজু করা হালাল। এর এই হাদিসটুকু মনে রাখবেন। শুধু আমাদের দেশে এক শ্রেণীর সে মাশায়েখ কোনো দলিলবিহীন এই পানি দেখলেই হালাল হারাম বলতে থাকে, এগুলি ঠিক নয়, এভাবে হালাল হারাম বলা ঠিক নয়, সহি দলিলের ভিত্তিতে কথা বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই প্রকৃতির ভিতরে, এই হাদিস থেকে আমরা শিখতে পারছি যে আল মাউ ফিল বির বিরুন, যে এই কুয়ার ভিতরে পানি সেটাতে যতই নিকৃষ্ট জিনিস পড়ে থাকুক না কেন, কিন্তু এটি প্রকৃতি, বৃষ্টি, বাদল, ঝড়, ঝাপটা এর ভিতর দিয়ে যাচ্ছে, সেখানে যে পানিটুকু রয়েছে সেই পানি যখন জনগণ সেটাকে পানি মনে করবে, যতক্ষণ পর্যন্ত এটা পানির মতো দেখাবে ততক্ষণ পর্যন্ত এটি পবিত্র, এবং সে পানি দিয়ে সব কিছু করা যাবে, উজু টুজু করা যাবে। সুতরাং এই হাদিসটুকু মনে রাখলে আমাদের দেশের মানুষদের ভিতরে কথায় কথায় নাপাক, কথায় কথায় উজু হবে না, গোসল হবে না, এই ধরনের কথা মানুষ ছেড়ে দিবে, সাবধান। তারপরে আরেকটি হাদিস মনে রাখতে হবে, আবু দাউদের ভিতরে রয়েছে, হাদিসটুকুর নাম্বার হচ্ছে 68। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার স্ত্রী আজওয়াজে মুতাহহারার একজন একবার গামলা ভর্তি পানি দিয়ে গোসল করছিলেন। তিনি যখন গোসল করছিলেন ঠিক তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আসলেন, হয় উযু করার জন্য অথবা গোসল করার জন্য।
তখন আজওয়াজ মুতাহহারা দের যে স্ত্রী উনি যে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নি কুনতু জুনুবান, আমি তো জুনুব হয়ে গিয়েছি, এই জন্য আমি এইখানে এই পানিটুকু ব্যবহার করছি। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উনি জুনুব অবস্থায় পাত্র থেকে পানি নিয়ে গোসল করছেন, এই জন্য তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইন্নি কুনতু জুনুবান। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মাআ লা ইয়াজনিবু, নিশ্চয়ই পানি কখনো জুনুব হয় না, পানি কখনো জুনুব হয় না, পানি পবিত্র, তুমি যে কারণেই পানি ব্যবহার করো না কেন, সুতরাং পানি কখনো জুনুব হয় না। আমাদের দেশের বইতে যে বইটুকু আমাদের দেশে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় রয়েছে, যার লেখক হচ্ছেন মূল লেখক সবেধন নীলবনি ভারতবর্ষের আশরাফ আলী থানভী সাহেব রাহিমাহুল্লাহ, তার বই, সেখানে আপনি খুলে দেখতে পারেন, প্রথমেই লেখা আছে উঁচু জায়গায় বসে উজু করবে, তারপর উজুর পানির ছিটা যেন শরীরে না আসতে পারে, এই ধরনের কথাবার্তা লেখা রয়েছে। কারণ উনি মনে করেছেন যে উজুর পানি এটি ছিটা লাগলে সেটি নাপাক, সেই জন্য আমার বন্ধুর কাছে আমি অনুরোধ করছি নাপাক শব্দটুকু ভুলে যান। আপনাদেরকে তিনটি ক্যাটাগরিতে ফেলতে হবে, এতে কি নাজাসা অথবা অবস্থাটা কি জানাদা নাকি হাদাসা, এই হবে, এই সকল নাপাক নাপাক দিয়ে কোনো কিছু শেখা যাবে না। ব্যবহৃত পানি, যে পানি ব্যবহার করা হয় সেই পানিকে ওই হানাফি মাজহাবের বইতে লেখা আছে আল মাউ মুস্তামাল, মানে ব্যবহৃত পানি, আর এই পানি উজুতে ব্যবহার হয়েছে সুতরাং এটির ছিটা লাগলে সে নাপাক হয়ে যাবে। এই জন্য আমাদের দেশের মসজিদগুলোতে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনারা যদি যান দেখতে পাবেন মসজিদগুলোতে একজন লোক যদি উজু করে তাহলে তার আশেপাশে কেউ থাকে না, অনেক দূরে থাকে, সে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য লম্পচম্প করে যে তার উজুর পানির ছিটা লাগলে সে নাপাক হয়ে যাবে, এই ধরনের ধারণা পোষণ করে। এর কোনো দলিল আছে? কোনো দলিল নেই। এর দলিল হচ্ছে, মানে তারা একটা দলিল বানিয়ে নিয়েছে, সেটি হচ্ছে একটি সহি হাদিসের থেকে নিজের মন গড়া বানিয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইজা তাওয়াদ্দাল আব্দুল মুসলিমু আও মুমিন ফাগাসালা ওয়াজহু খারাজা মিন ওয়াজহি কুল্লি খাতিয়াতিন নাযারা ইলাইহি বিআইনাইহি মাআল মা, যে মানুষ মুসলমান মুমিন বান্দা যখন উজু করে তখন তার যখন চেহারাটাকে ধুয়ে ফেলে তখন তার চোখ থেকে গুনাহ বের হয়ে যায়, এক গুনাহ বের হয়ে সেটি মানে চোখের থেকে গুনাহটা ধুয়ে যায়, এই যে গুনাহ ধুয়ে পড়ে যাচ্ছে, এই গুনাহ এই পাপ ইসম, এটি তো হচ্ছে আল গায়ব, এটি দেখার ক্ষমতা কোন সাহাবীর নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন বলে কোনো প্রমাণ নেই, এটি তো কেউ দেখতে পারে না, অথচ এটির উপর ভিত্তি করে তারা একটি ফতোয়া বানিয়েছেন যে ব্যবহৃত পানি নাপাক। আজকে শুধু আমরা অনেক ধরনের দেশীয় কুসংস্কার যেগুলো মাজহাবের বইতে লেখা আছে এই ধরনের ভুল ধারণাগুলোকে আমাদেরকে শুদ্ধ করতে হবে, সমাজে বিশৃঙ্খলাকে কমায় দিতে হবে। ব্যবহৃত পানি নাপাক নয়, আর যে গুনাহ ধুয়ে যায় সেই হাদিসটুকু সহি, যে হাত পা নখ সব জায়গা থেকে গুনাহ জড়ে পড়ে কিন্তু ওই গুনাহ তো আমরা দেখতে পারি না। সেখানে আবার একটি ফজিলত বর্ণনা করা হয় যে ইমাম আবু হানিফা তিনি উজু করার সময় গুনাহ নাকি দেখতে পেতেন, যে পানিতে গুনাহ নাকি বেশে যায়, এই ধরনের দলিলবিহীন কথা ওই ইমামের নামে প্রচার করা হয় সমাজের ভিতরে, যার কোনো ভিত্তি নেই শরীয়তগতভাবে। কিসের গুনাহ? গুনাহ যদি উনি দেখতে পেতেন তাহলে মানে কালো কালো, আর তাহলে সওয়াব কিরকম দেখা যাবে, সুন্দর সুন্দর ফুলের মতো, এই ধরনের মানে গল্প কাহিনী আমাদেরকে বর্জন করতে হবে। আমাদেরকে জানতে হবে যে হাদিসের ভিতরে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রী এবং অন্যান্য মহিলারা
তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই পাত্র থেকে উজু করেছে। এটি পরিষ্কার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সবাই একই পাত্র থেকে উজু করত, এমনকি মহিলা পুরুষ পর্যন্ত একই পাত্রে উজু করতেন বলে হাদিসের ভিতরে রয়েছে। আন ইবনে আমর কাল কানা কানা রিজালুন ওয়া নিসাউ ইয়াতাওয়াদ্দাউনা ফি জামানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মহিলা পুরুষরা একত্রেই উজু করত। ফাকাল ক্বালা মুসাদ্দাদু মিনাল ইনাইল ওয়াহিদ জামিয়ান, আর তারা সমস্ত সবাই মিলে একটি পাত্রে উজু করতেন, মানে একই পাত্রে তারা হাত দিয়ে উজু করতেন। তাহলে সবারই উজু হচ্ছে। এই যে হাদিস ইবনে ওসমান উজুর অনেকগুলো হাদিস রয়েছে, বিখ্যাত হাদিসটি হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইখানে নবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজু যিনি তখন যখন দেখাতে চাচ্ছিলেন তখন তিনি কি বললেন যে আমার কাছে এক পাত্র পানি নিয়ে আসো। তারপরে ওসমান কি করলেন, ফাগাসালাহুমা ইয়াদাইহি, তিনি তার দুই হাতকে পরিষ্কার করে প্রথমে ধুইলেন, ধোয়ার পর তিনবার ধুলেন, তারপরে তিনি কি করলেন, সুম্মা আদখালা ইয়াদাহু ফাস্তাখরাজাহা, এবং তিনি একবার হাতটুকু ভিতরে ঢুকালেন আবার বের করলেন। এটি সহিহ হাদিসের ভিতরে রয়েছে। ইবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন উজু করলেন, মুসলিমের ভিতরে বর্ণনা রয়েছে, কিল কিল আল্লাহ তাওয়াদ্দালানা উযু ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদআ বিইনা ফাকফা মিনহা আলা ইয়াদাইহি ফাগাসালাহুমা সালাসান সুম্মা আদখালাহা ইয়াদাহু ফাস্তাখরাজাহা ফামাদমাদা ওয়া ইস্তানশাকা, যে ওই যে তিনবার হাতটি ধুয়ে তিনি পাত্রে হাত দিলেন, তারপরে তো এই পানি নিয়ে উজু করছেন, সুতরাং পানির ভিতরে হাত গেলে ওই ব্যবহৃত পানি এটা নাপাক হয় না। এই পানি আমাদের দেশে বলা হয় কি, ইস্তেঞ্জার জন্য পানি দিয়ে উজু করা যাবে না আর উজুর পানি দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না, এগুলো দলিল বহির্ভূত কথা। এই ধরনের রূপকথা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুতরাং এভাবে কোনো কিছু বর্ণনা করা যাবে না। সমুদ্রের পানি দিয়ে পর্যন্ত উজু করা যাবে, যেমন নবী আপনারা যারা কক্সবাজার গিয়েছেন কিংবা এদেশে সমুদ্রের পানি দেখতে কিরকম, অনেক ঘোলাটে থাকে এবং ময়লা থাকে, দেখতে ভালো না, নুনতা নুনতা, অনেক সল্টি থাকে। সেই সমুদ্রের পানি কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছে যে আমরা কি সমুদ্রের পানিতে গোসল করতে পারবো, তিনি বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া তাহুরুন মাউহু আল হিল্লু মাইতাতাহু, যে এটি একটি পবিত্র পানি আর এর ভিতরে মৃত প্রাণীগুলো সব হালাল, যেমন সমুদ্রের মাছগুলো হালাল, মানে এই হাদিস হচ্ছে এটার দলিল। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলছেন যে ঘুম থেকে উঠে দুই হাত প্রথমে পরিষ্কার করতে হবে উজু করার আগে। সেই হাত, কারণ মানুষের হাত যে কোনো জায়গায় ঘুমের ভিতরে যেতে পারে, সেই কারণে শুধু তিনবার যে হাতটুকু ধুতে হবে প্রথমে, সেটি উজুর প্রস্তুতির জন্য, উজুর ভিতরের অংশ নয়। ইজা ইস্তাকাইজা আহাদুকুম মিনাল মানামি ফালা ইয়াগমিস বলছেন তোমরা যখন ঘুম থেকে উঠো তখন তোমরা হাতটাকে তিনবার ভালো করে ধুয়ে নাও, কারণ তোমরা জানো না লা ইয়াদুরি আইনা বি আতাদ ইয়াদাহু, যে ঘুমের ভিতরে তোমার হাত দুটো কোথায় ছিল। এই কারণে শুধুমাত্র হাতটুকু ধুতে হবে, আর এই হাত ধোয়াটা উজুর বাইরে, উজুর ভিতরে নয়। তারপরে উজু করার সময় প্রত্যেকটি বর্ণনায় এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাত্রে হাত ঢুকিয়ে উজু করতেন, সাহাবীরা করতেন, সবাই করতেন। সুতরাং আমরা জানতে পারলাম যে উজু পানি, ব্যবহৃত পানি পবিত্র এবং এটি ছিটা লাগলে কিছুই করতে হবে না, লম্ফ জম্প করা যাবে না। বাংলাদেশের মসজিদগুলোতে যে ধরনের মানুষকে
বস্তুত ঘৃণা করার জন্য এগুলো কিতাবগুলোতে লিখা হয়েছে, আল্লাহু আলাম। কোনো ধরনের কোনো সমস্যা নেই। উজু এবং তায়ামুম আমরা সবাই জানি যে এটি কোরআনের একটি আয়াত দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন أو جاء أحد منكم من الغائط أو لمستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه. এই হচ্ছে এটি আয়াত। যারা কোরআন স্টাডি করেন আপনাদের অনেকের ভিতরে আগ্রহ রয়েছে যে এখন আমি কোরআন স্টাডি যারা করছেন তাদের জন্য কিছু কথা বলবো এই আয়াতের প্রেক্ষিতে। যারা কোরআন স্টাডি করেন না তারা এই বক্তৃতা থেকে এই অংশটুকু থেকে আপনারা উপকার হয়তো নাও পেতে পারেন, আমি শুধু তাদের উদ্দেশ্যে বলছি। শুনুন, আমাদের দেশে একটি উজুর বইগুলোতে লিখা আছে যে মাথার এক চতুর্থাংশ মাসে করতে হবে, এই ধুইতে হবে, এবং এই কারণে বহু মহিলা আমাদের দেশে যখন তারা মাথা মাসে করে তখন দেখা যায় ওই যে ঘুমটাটুকু পুরোপুরি সরায় না। তারা করে কি যে মাথার অগ্রভাগ মানে চুল যেখানে রয়েছে তার অল্প একটু মাসে করেই তারপরে ঘুমটা টেনে দেন। অথচ এর কোনো দলিল নেই। দলিলের কথা বললে ওই আমাদের বড় হুজুর বলেছে যে আমাদের বইতে লেখা আছে যে মাথার এক চতুর্থাংশ মাসে করা ফরজ, এমন কোনো হাদিস নেই, জাল হাদিসও নেই। সহি হাদিস তো দূরের কথা, জাল দঈফ কোনো হাদিসই নেই যে এক চতুর্থাংশ মাসে করা ফরজ, কোথাও নেই। কিন্তু আপনি আপনা আমাদের বাংলাদেশের বইগুলোতে দেখেন সেখানে লেখা আছে যে মাথার এক চতুর্থাংশ মাসে করতে হবে, আর এই কারণে আমাদের বোনরা এই পানি নিয়ে তারপরে ঘুমটা পুরোপুরি সরান না, এই মাথা অল্প একটু দিয়ে এই অগ্রভাগ ওয়ান ফোর্থ মাসে করে ঘুমটা দিয়ে দেন। এভাবে যদি মাসে করেন তাহলে আপনার উজু হবে না, আপনার নামাজ হবে না, কিছুই হবে না। কারণ উজু এমন একটি পবিত্র কার্যকর্মসূচি যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন নাই যে মেয়েদের উজু একরকম আর পুরুষের উজু একরকম। নামাজ যেরকম মেয়েদের এবং পুরুষের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই, উজুর ক্ষেত্রেও নেই। সুতরাং আপনাকে এখন জানতে হবে যে এই গণ্ডগোলটা কিভাবে আসলো। এটি এসেছে প্রথমে যে ব্যাখ্যা এই মাজহাবের বইতে দেওয়া হয় সেটি হচ্ছে গ্রামার থেকে এসেছে। গ্রামার আগেকার দিনের স্কলাররা গ্রামার আলোচনা করতে গিয়ে এক অদ্ভুত সিদ্ধান্ত এসে পৌঁছেছেন, সেটি কি যে প্রথম আয়াতটুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি ভার্ব ব্যবহার করেছেন, ক্রিয়াপদ। একটি হচ্ছে ওয়ামসাহু মানে মাসে করো, বহুবচনে এসেছে, আর একটি হচ্ছে ফাগসিলু ওয়াকসিলু মানে ধুয়ে ফেলো। এখন ওয়ামসাহু বিরুউসিকুম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতো ওয়ামসাহু রুউসিকুম রুউসাকুম, তাহলে গ্রামার অনুযায়ী মনে হতো যে এটি পুরো মাথা। কিন্তু তারা একটা অদ্ভুত ব্যাখ্যা দিচ্ছে, বলতেছে যে ওয়ামসাহু বিরুউসিকুম, এই বা হচ্ছে এক ধরনের বা, এই বা দিয়ে বোঝাচ্ছে যে আংশিক মাথাকে বোঝাচ্ছে, এই ধরনের এক উদ্ভট ব্যাখ্যা তারা দিয়েছেন। ভালো করে শুনে রাখুন, যারাই ব্যাখ্যা দিয়েছেন তাদেরও ব্যাখ্যা ঠিক নেই। এই বা, এটাকে বাকে বলা হয় হরফ জার, এটি একটি প্রিপজিশন। পবিত্র কোরআনে ১৬ প্রকার বা রয়েছে, ১৬ প্রকার। অধিকাংশ ক্ষেত্রে বা হচ্ছে ইলসাক, বা উল ইলসাক মানে যে বাতা দিয়ে বোঝাচ্ছে লেগে থাকা,
এখানে এই বাটুকু দিয়ে বোঝানো হচ্ছে লেগে থাকা, ওয়ামসাহু বিরুউসিকুম, যে তোমরা মাছে করো মানে মাথায় লেগে থেকে মাছে করো, মানে মুছতে হবে মাথায় লেগে থেকে। আর যারা এক চতুর্থাংশ বের করেছেন তারা এটা বের করেছেন যে এটা হলো অন্য প্রকার বা, কি বা সেটাকে বলা হয় আল বাউ তাবাদি, বাদাইয়া তাবাদিয়া, যে তাবাদি আর বা হচ্ছে যে আংশিক, যেমন পবিত্র কোরআনে এসেছে আইনাং ইয়াশরাবু বিহা আল মুকাররাবুন, যে মুকাররাবুন যারা থাকবে তারা ওই ঝর্ণা থেকে পানি খাবে কিন্তু পুরো পানিটা খাবে না। এখানে বিহা মানে হচ্ছে আংশিক, আইনান আইনান ইয়াশরাবু বিহা আল মুকাররাবুন, ওই বা এনে এখানে সেট করা হয়েছে। এটি এমন একটা ভুল, এই ভুল যদি মাথা যেহেতু চতুর্থাংশ করা হয়েছে গ্রামার দিয়ে, সুতরাং এই ধরনের গ্রামার হাদিস দ্বারা ব্যাখ্যা করতে হবে, গ্রামার নিজে বানালেই চলবে না। হাদিসের ভিতরে স্পষ্ট বিভিন্ন জায়গায় হাদিস রয়েছে যে মাথা পুরোটুকু মাসে করতে হয়, পুরোটুকু, এখানে কোনোভাবে অল্প একটু মাসাহা রাসাহু কুল্লুহ, যে পুরো পুরো মাথাটাকে মাসে করতে হবে। সুতরাং এটি একটি ভুল, আর এটি যদি শুদ্ধ হয়ে যায় তাহলে তায়ামুমের আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামসাহু বিউজুহিকুম, সেখানেও বা ব্যবহার করা হয়েছে, সেই বাও আল বাউল ইলফাক, সেখানে তো এক চতুর্থাংশ মুখ কেউ মাসে করে না, সেখানে হুকুমটা গেল কোথায়? সুতরাং এই ধরনের হাস্যকর এই গ্রামার শেখার জন্য, এই এই গ্রামার শেখা ভালো কিন্তু গ্রামার শিখতে গেলে এখান থেকে কোনো হুকুম বের করা যায় না, হুকুম বের করতে গেলে আপনাকে হাদিস জানতে হবে যে কিভাবে মাফে করতে হয়, সেটি হাদিসের মাধ্যমে জানতে হবে। যেমন আরেকটি জিনিস এখানে বলা হলো যে আইডিয়াকুম, এখানে ফাগসিলু, যে তোমরা ধুয়ে ফেলো উজুহাকুম, তোমাদের চেহারাগুলো, ও আইডিয়াকুম, তোমাদের হাতগুলো। আবার বলা হলো ফামসাহু বিউজুহিকুম ও আইডিকুম, যে তোমাদের চেহারাগুলো এবং হাতগুলোকে মুছে ফেলো। সেখানে তায়ামুমের ক্ষেত্রে উজু যেরকম কোনোই পর্যন্ত হাত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আইডিয়াকুম ইলাল মারাফিক, যে কোনোই পর্যন্ত হচ্ছে হাত। সুতরাং আমরা কোনোই সহ, এখানেও যারা অনেকে গ্রামার শিখতে গিয়ে বাংলাদেশে গণ্ডগোল করেছেন, আমি উদাহরণ দিব এটি কি ধরনের সমস্যা, কিন্তু হাদিসের ভিতরের থেকে আমরা জানতে পারি যে হাত এবং পা টাকনু সহ এবং কুনুই সহ করতে হবে। আর আমাদের দেশের বইগুলোতে লেখা আছে যে তায়ামুমও করতে হবে উজুর মতো, কারণ এই কুনুই পর্যন্ত, এর কোনো বর্ণনা নাই সহিহ হাদিসের ভিতরে। দুই জায়গাতেই ইয়াদ বলা হয়েছে, ইয়াদ মানে হচ্ছে হাত, হাত এখানে মুতলাক অর্থে রয়েছে, এটা মুকাইয়েদ করতে গেলে হাদিস লাগবে, যে তায়ামুম করতে গেলে হাতের কবজি পর্যন্ত, ইলার রসক কাফাইহি জাহারাহু, এই হাদিসের ভিতরে বর্ণনা এসেছে যে কাফা, যে কবজি, যে হাতের তালু, তার উপরটুকু এবং ভিতরটুকু আপনাকে মানে মুছতে হবে, কিন্তু আপনি ইচ্ছা করলে এই অন্যভাবে সেটি মুছতে পারবেন না, যে কোনোই পর্যন্ত। এখানে কোরআন থেকে কোনো হুকুম নেওয়া যাবে না যে হাত বলতে কি বোঝায়। যেমন সূরা নিসার সূরা নূরের ভিতরে রয়েছে যে যে আস-সারিকু ওয়াস-সারিকাতু, যে মহিলা চোর অথবা পুরুষ চোর, কাত্তু আইডিয়াকুম, যে তাদের হাতটুকু কেটে দাও। এখন হাদিসের ব্যাখ্যা কি এই কুনুই পর্যন্ত চুরি করলে হাদিসের ভিতরে এসেছে নাকি যে হাত কেটে দিতে হবে, সেটি হচ্ছে চোরের হাত কাটতে হবে কবজি পর্যন্ত, ওইখানে ইয়াদ কথাটা এসেছে, কিন্তু ইয়াদের ব্যাখ্যা হবে হাদিস,
হাদিস দিয়ে হবে ব্যাখ্যা। সুতরাং আমাদের দেশের বইগুলোতে দেওয়া আছে যে তায়ামম করতে হবে কুনুত পর্যন্ত, এটির কোনো দলিল নাই। এটি আসলে ওই উযুর সাথে তুলনামূলক আলোচনা করে এই হুকুমটুকু দেওয়া হয়েছে, তার কোনো ভিত্তি নেই। তারপরে আসুন যে ইলাল মারাফিক, এই যে আইডিয়াকুম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইলাল মারাফিক, আবার বলেছেন যে যে হাতগুলো হবে কুনুত পর্যন্ত, আরেকটি বলেছেন কি ওয়ামস যে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যে পাওগুলি কিন্তু ইলাল কাবাইন, যে তাকনু পর্যন্ত। এই যে ইলা, এই ইলা গ্রামার অনুযায়ী পবিত্র কোরআনে ইলা রয়েছে মোট পাঁচ প্রকার। কয় প্রকার ইলা রয়েছে? ইলা, ইলা আলিফ লাম আলিফ মাকসুরা, হরফুজ্জার, আসলিয়া, এই এই যে হরফুজ্জার ইলা, এটি পাঁচ প্রকার ইলা রয়েছে। এখানে যে ইলা ব্যবহার করা হয়েছে এই ইলাকে বলা হয় আল ইলাউন লিল ইশারাতু ইলা মানা ইনতিহাল গায়াত, যে যে ইলা দিয়ে উদ্দেশ্য হাসিল করার শেষ অংশটুকু বোঝায়, উদ্দেশ্য যে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে কতটুকু যাওয়া হবে। এই ইলা দিয়ে এটি বোঝানো হয় না যে এটি এটার অন্তর্ভুক্ত, এই কথা এটি বোঝানো হয় না। দুনাল দুখুলু ফি তাফাসিল ইনতিহা আল গায়াত, যে এটি দিয়ে বোঝানো হয় না যে এই ইলা দিয়ে ওই কাজটুকু এর অন্তর্ভুক্ত, জামানিয়া আও মাকানিয়া, হেসিয়া আও মানবিয়া, যে এটা স্পর্শ করার সময় মানে অর্থের সময় এটি একত্রিত অন্তর্ভুক্ত হবে না। এই ক্ষেত্রে কিছু কিছু যারা গ্রামার জানেন তারা এখান থেকে অর্থ বের করেছেন যে হাত ধুইতে হবে কোনোই ছাড়া, কারণ এই ইলা হচ্ছে যে কোনোই সহ নয়, কারণ গ্রামার অনুযায়ী মনে হচ্ছে কোনোইটা বাদ দিতে হবে। আবার কেউ কেউ বলেছেন না কোনোই সহ, তারা আবার আরেক ইলার সাথে গণ্ডগোল করেছেন, সেই ইলা হচ্ছে 187 নাম্বার আয়াত সূরা বাকারাতে রয়েছে, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা আতিমু সিয়ামু ইলাল লাইল, তোমরা রোজাকে পরিপূর্ণ করো রাত পর্যন্ত। এই গ্রুপ অলরেডি দুনিয়াতে চলে এসেছে, কোন দেশে এসেছে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সমস্ত সর্বনাশীর মূল হচ্ছে শরীয়তের বিরুদ্ধাচারীরা, এই তিনটি দেশে খুব বেশি। এই এর একটা গ্রুপ ঢাকাতে তারা প্রচার করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা আতিমু সিয়ামু ইলাল লাইল, আল্লাহ বলেছেন যে তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো ইলাল লাইল, উযুর সময় যদি ইলাল কাবাইন, এই মানে এই কোনই সহ হয় তার মানে রাত সহই রোজা রাখতে হবে, তার মানে সূর্য ডুবলে হবে না, একেবারে অন্ধকার হয়ে রাত হইতে হবে তারপরে রোজা ভাঙতে হবে। এই হচ্ছে যারা গ্রামার শিখেন তাদের থেকে এগুলো এসেছে। অথচ হাদিসের ভিতরে রয়েছে যে উযুর সাথে রোজা ভাঙার সাথে ইফতারের সাথে রাতের সম্পর্ক তো দূরের কথা, ভালোভাবে শুনুন, মাগরিবের নামাজের সাথেই তার কোনো সম্পর্ক নাই, কারণ হাদিস সহির ভিতরে রয়েছে যখনই সূর্য আমাদের সম্মুখ থেকে সরে যায়, মানে এখানে গুরুব শামস বলা হয়নি, যখন মানুষ যেখানে থাকবে যে মাকানে থাকবে সেখান থেকে পূর্ব পশ্চিম আকাশে যখন সূর্যটুকু অদৃশ্য হয়ে যাবে, আড়াল হয়ে যাবে এবং মনে হবে যে সূর্য আর দেখা যাচ্ছে না, ঠিক তখনই ইফতারের সময় শুরু হয়ে যায়, তার সাথে মাগরিবের নামাজের কোনো সম্পর্ক নেই। এটি হচ্ছে হাদিস, যেই হাদিসটুকু যে বর্ণনা করেছেন সেই রাবি বর্ণনা করেছে যে ইয়া রাসূলুল্লাহ, উনি বর্ণনা করেছেন এইভাবে যে আমি যদি পাহাড়ের উপরে উঠতাম তাহলে হয়তো দেখতেই পেতাম যে সূর্য এখনো পুরোপুরি ডুবে নাই, অথচ আল্লাহ রাসূল বলছে যে তোমরা ইফতারের আয়োজন করো। সুতরাং এখানে এই ইলা সব ইলা এক রকম নয়, হাদিসের মাধ্যম থেকে আমাদের জানতে হবে যে এই ইলা বলতে কি বোঝায়। সুতরাং একটি ইলা বোঝাচ্ছে যে কোনই সহ তাকনু সহ, আরেকটি ইলা বোঝাচ্ছে যে রাত বাদ দিয়ে রোজা রাখতে হবে, রাতের সাথে কোনো সম্পর্ক নাই।
আরেকটি গ্রুপ রয়েছে, এই গ্রুপ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার অশেষ রহমত, যেটা আমাদের দেশে নাই তবে ইরানে আছে শিয়াদের ভিতরে, তারা একটি কেরাত পড়ে, সেটি হচ্ছে ওয়ামসাহু বি রুউসিকুম। এখানে বা হচ্ছে জারুর মাজরুর, সেই জন্য রুউসাকুম নসব না হয়ে এখানে হয়েছে যে যা মাজরুর হয়েছে। তো তারা বলে ও আরজুলাকুম না বলে, বলে কি ও আরজুলিকুম, ওয়ামসাহু বি রুউসিকুম ও আরজুলিকুম। এখানে আতফ ওয়াও দিয়ে যদি আপনি আরজুলিকুম পড়েন তাহলে এটার অর্থ দাঁড়ায় যে আপনি এই মাথাও মাসে করবেন পাও মাসে করবেন, এটাই বোঝায়। এবং এক শ্রেণীর শিয়া তারা এই কোরআনের এই জায়গায় থেকে মানে কেরাতটুকু বিকৃতি করে ওরা ওরা পরে হচ্ছে ওয়ামসাহু বি রুউসিকুম ও আরজুলিকুম, তখন গ্রামার অনুযায়ী এটি দাঁড়ায় যে মাথা এবং পা দুটুই এখানে জারুর মাজরুর হয়েছে ওয়ামসাহু ক্রিয়াপদের পর, তার মানে দুটোকেই মাফে করতে হবে। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের যে পাঁচটি প্রসিদ্ধ কারি রয়েছে, কেরাতু হাফস নাফিঈ এবং অন্যান্য যত কোরআ রয়েছেন, তাদের সবার কেরাত হচ্ছে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখানে আরজুলাকুম ফাকসিলুর সাথে নসব হয়েছে, ওয়ামসাহুর সাথে হয়নি। এই হচ্ছে যারা গ্রামার করে বিপদ ডেকে এনেছেন তাদের জন্য। আরেকটি জিনিস এখান থেকে আমাদের একটু শিখতে হবে, সেটি হচ্ছে যে অনেক বইতে লিখা আছে যে অর্ডার মানতে হবে। যেমন এখানে বলা হয়েছে যে প্রথমে উজু হাকুম, তারপরে হচ্ছে আইডিয়াকুম, হাত প্রথমে মুখ তারপরে হাত, তারপরে বলা হয়েছে মাথা, তারপরে আরজুলাকুম, তারপরে পা, এইভাবে বর্ণনা করা হয়েছে। এই জন্য কোনো কোনো বইতে লিখা আছে যে এই অর্ডার মেনটেন করতে হবে, মেনটেন করাটা ওয়াজিব, এটি ঠিক নয়, এটি ওয়াজিব নয়। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার সিলসিলাতিল আহাদিস সহিহা এর ভিতরে 261 নম্বর হাদিসের ভিতরে তিনি বলছেন আল মিকদাম হাদিস, আল মিকদাম মিকদামের হাদিস, সেই হাদিসে তিনি বর্ণনা করছেন উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউদুই ফাতাওয়াদ্দা ফাগাসালা কাফাইহি সালাসান, যে তিনি উজু দেখালেন তখন তিনি তার হাতকে কবজি পর্যন্ত তিনবার ধুলেন, সুম্মা গাসালা ওয়াজাহু সালাসান, এবং তিনি চেহারাকে তিনবার ধুলেন, সুম্মা গাসালা জিরাইহি সালাসাতান সালাস, তারপরে তিনি হাতকে ধুইলেন, সুম্মা মাদমাদা ওয়া ওয়াস্তানশাকা সালাসান, এবং তিনি তারপরে কুলি করলেন, তারপরে নাকে পানি ঢাললেন, ও মাসাহা বিরাসিহি ওয়া উযুনিহি তাহিরাহুমা, তারপরে তিনি মাসা করলেন। এখানে দেখা যাচ্ছে যে মুখমণ্ডল তিনি ধোয়ার পরে তারপরে এসে তিনি মাদমাদা করেছেন, মানে কুলিকুচা করেছেন আর নাকে পানি ঝেড়েছেন, তার মানে উল্টা হয়ে গেল। এই হাদিস দিয়ে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে কোরআনে বর্ণিত যেই এই মানে যেই সিলসিলাটুকু দেওয়া আছে ধারাবাহিকতা, সেটি রক্ষা করা উত্তম কিন্তু ওয়াজিব নয়, এর ব্যতিক্রম হলেও উযু শুদ্ধ হয়ে যাবে। যেমন তায়াম্মুমের আয়াতে বলা হয়েছে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম, এখানে বলেছেন তোমরা প্রথমে চেহারাকে মুছো তারপর ও আইদিয়াকুম মিনহু। কিন্তু হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার তায়াম্মুম করেছেন এবং নির্দেশ দিয়েছেন, সাহাবীরা করেছেন, তারা প্রথমে হাতকে মাসে করেছেন, হাতের আঙ্গুলগুলোর ভিতরে খিলাল করেছেন, হাতের ভিতরে এবং বাইরে, জাহেরা ও বাতেনা, ভিতরে এবং বাইরে মুছেছেন প্রথমে, তারপর তারা মুখ একবার মাসে করেছেন। তার মানে হাত আগে হয়েছে, মাথা মুখমণ্ডল মাসে করা হয়েছে পরে। সেখানেও কোরআনের বর্ণিত এই এই যে ধারাবাহিকতা রক্ষা করা হয়নি, যদিও শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার বইতে তিনি বলেছেন যে প্রথমে মুখ মুছাটাই উত্তম তারপরে হাত, কিন্তু এর সমর্থনে তিনি কোনো দলিল পেশ করেননি। এই হচ্ছে মানে কোরআন থেকে
মানে শিক্ষা নেওয়া যে সমস্যা সেটা আমরা আলোচনা করলাম। এখন আসুন যে আমাদের উজুর ভিতরে কি কি সমস্যা রয়েছে আমরা বিস্তারিত এটি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। উজুর ভিতরে প্রথমেই যে সমস্যাটুকু রয়েছে, উজু শুরু করাতেই আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে লেখা থাকে ছোট ছোট কাগজে যে উজু শুরুতে আপনি বলুন বিসমিল্লাহ রহমান রাহিম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইমান নূরুন ওয়াল কুফরু জুলমাত, এই ধরনের দোয়া। এর কোনো সহি হাদিস কোথাও নাই, এগুলি শুধু ওই থানবী সাহেবের বইতেই আছে, এর কোনো প্রমাণ নেই। উজু শুরু করার সময় শুধুমাত্র বলতে হবে বিসমিল্লাহ। হাদিস হচ্ছে লা উদুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ আলাইহি, কোনো উজু হবে না যতক্ষণ না পর্যন্ত সে আল্লাহর নাম না নিবে। হাযাল হাদিস ওয়া ইসতিদাল্লা বিহা রুইয়া আন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযাহাবু ইমাম আহমদ ওয়া উজুবুহা, ইমাম আহমদের মতে বিসমিল্লাহ পড়াটা হচ্ছে ওয়াজিব, আর শেখ আলবানি তার সাথে ঐক্যমত পোষণ করেছেন। এর কারণ তিনি হাদিসের ভিতরে নবী সাল্লাম বলেছেন আন্না নবী সাল্লাম রাজুলান উদু ফকাল লাহু তাওয়াদ্দা কামা আমারাকাল্লাহ, তুমি উজু করো যেমন আল্লাহ আমাকে আদেশ করেছেন। সুতরাং উজু জিনিসটা যদিও কোরআনের ভিতরে এসেছে আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের মাধ্যমে উজু শিক্ষা গ্রহণ করেছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভাবে আল্লাহ আদেশ করেছেন, এটি বর্ণনা হাদিসের ভিতরে রয়েছে। সুতরাং শুরুতে বলতে হবে শুধু বিসমিল্লাহ। এখানে আবার অনেকে বিসমিল্লাহির রহমানির রাহিম বলছেন, শুনুন জিকির যেভাবে হাদিসের ভিতরে বর্ণনা রয়েছে সেভাবেই আপনাকে করতে হবে। আপনি মন গড়া নিজের আনন্দে আপনার খেয়াল খুশি মতো দলিলবিহীনভাবে আর রহমান আর রাহিম বিসমিল্লার সাথে বলতে পারবেন না। বিসমিল্লাহ এটিকে তাসমিয়া বলে, বিসমিল্লাকে বলা হয় তাসমিয়া, আর বিসমিল্লাহ রহমান রাহিমকে বলা হয় বাসমালাহ। আর বাসমালাহ হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় যখন আপনি নামাজের ভিতরে সুরা পড়বেন শুরু থেকে তখন পড়তে হয়, হাদিস রয়েছে। আবার উজু শুরুতে বলতে হবে বিসমিল্লাহ, যেমন খাওয়ার আগে আপনি বলবেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ রহমান রাহিম নয়। যাই হোক, এই হচ্ছে প্রথম সমস্যা। তারপরে আমাদের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা হলো অনেক বইগুলোতে বলা হচ্ছে যে 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 মানে মুখে কুলকুচা করা এবং নাক পরিষ্কার করা এটি হচ্ছে ফরজ নয়, ওয়াজিব নয়। ফরজ ওয়াজিবের ভিতরে কোনো পার্থক্য নেই, সেটি আমরা নামাজের শুরুতে মানে ফরজ বলে কিছু নেই, এটি হয় হতে হবে রোকন অথবা ওয়াজিব, এরকম জিনিসটি। যাই হোক, সেই বিতর্কে যাওয়া ঠিক হবে না এই মুহূর্তে। রোকন হচ্ছে এমন জিনিস যেটি আদায় না করলে তার ওই জিনিসটাই নষ্ট হয়ে যাবে, সেটিকে বলা হয় রোকন। এখন আমাদের জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাগসিলু উজুহাকুম, তোমরা মুখমণ্ডলকে ধুয়ে দাও। হাদিসের মাধ্যমে আমরা দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমণ্ডল ধুয়ে নেওয়াটাকে বুঝিয়েছেন তিনটি কাজের মাধ্যমে। একটি হচ্ছে গ্রাসালা ওয়াজহু, মুখটাকে ধুয়ে নেওয়া, আরেকটি হচ্ছে কুলকুচা করা, আরেকটি হচ্ছে নাকে পানি দেওয়া। এই তিনটি সমন্বয় হচ্ছে মুখমণ্ডল ধুয়ে দেওয়া, এটি হাদিস দ্বারা প্রমাণিত। এটির বিপরীত যদি কোনো লোক করে, বই পড়ে যে আমি নাকে পানি দিলাম না অথবা আমি এই মানে মুখে কুলকুচা করলাম না, শুধু মুখ ধুয়ে নিলাম, আমার উজু হয়ে যাবে, উজু হবে না। অধিকাংশ স্কলারের মতে এটি উজু হবে না, তবে কিছু স্কলার বলেছেন উজু হয়ে যাবে তবে তাকে শাস্তি পেতে হবে, যেহেতু কোনো কোনো ওয়াজিব তরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন, এই মূলনীতি শেখ আলবানী তার সিফাতু সালাতুন নবীর ভিতরে উল্লেখ করেছেন। এখন আমাদের দেশে যে ভুলগুলো সেটি আমরা আলোচনা করব। একটি হচ্ছে ফামাদমাদা, এখানে
হাদিসের ভিতরে যত বর্ণনা এসেছে সেটি হচ্ছে একবার পানি নিয়েই সেই পানিতেই দুটো কাজ করতে হবে। ভালো করে শুনুন, আপনাদেরকে প্রথমে যে পানি নিতে হবে এক ডান হাতে, সেই ডান হাতে পানি নিয়েই প্রথমে আপনি কুলকুচা করবেন, তারপর আপনি নাকে পানি নিবেন, তারপর আপনি মুখমণ্ডল ধৌত করবেন। হাদিসে বর্ণনা এভাবে এসেছে। এখন কোন কোন লোক আমাদের দেশের বইগুলোতে গড়গড়া কথাটা বলা হয়, গড়গড়া, এবং আমাদের দেশের লোকরা উজুখানায় গিয়ে গড়গড়া করে। শুনেন, গড়গড়ার আরবি হচ্ছে গারগারা, এর কোনো বর্ণনা কোনো হাদিসে নেই, কোরআনে নেই, গড়গড়া বলে কিছু নেই উজুর ভিতরে অন্তত। আবার কেউ কেউ এখানে অতিরিক্ত বলে যে ফরজ গোসলের সময় গড়গড়া করতে হবে। শুনুন, কোথাও নেই, ইচ্ছা করে হুকুম মানানো যাবে না। গড়গড়া এগুলো আমাদের দেশে লোকরা উজুখানায় গিয়ে এই গড়গড় করতে থাকে, করতে থাকে, অথচ গড়গড়া করার কোনো হাদিস নেই। হাদিসটি হচ্ছে মাদমাদা, মাদমাদা সেটি করতে হবে, ও মিনহু মাদমাদাতুন ওয়া ইস্তিনশাক ইদারাতুল মা ফিল ফাম। মাদমাদা হচ্ছে আল মাদমাদা হু হিয়া ইদারাতুল মা উ ফিল ফাম, মুখের ভিতরে পানি নিয়ে নাড়াচাড়া করা, যেটাকে বলা হয় ইংরেজিতে রিনসিং, রিনসিং, কুলকুচা করা। আজ থেকে যারা আমার এই কথা শুনছেন, আপনাদের সবার কাছে আমি অনুরোধ করছি, গড়গড়া উজুর ভিতরে নেই, করবেন না। ফরজ গোসলেও নেই, উজুর ভিতরেও নেই, কোথাও নেই, শুধু কুলকুচা করতে হবে। কুলকুচা, যেটি আমাদের দেশের ভাষায় বলা হয় কুল্লি করা, ভিতরে কুল্লি করতে হবে। তারপরে হচ্ছে ইস্তিনশাক। এমনি এটি কেন ওয়াজিব হলো, এর দলিল হচ্ছে হাদিসের ভিতরে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা তাওয়াদ্দাত ফামাদমাদা, যখনই তুমি উজু করবে তখনই তোমার কুলি করো, এটি হুকুম, সুতরাং এটি ওয়াজিব হয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই মুখ এবং নাকে পানি ছাড়া উনি মানে মুখমণ্ডল ধোন নাই, কোনো বর্ণনা নেই, কোনো সাহাবি করেন নাই, সুতরাং এটি ওই যে বইতে লেখা থাকলে চলবে না, এটি করতে হবে, এদিন ছাড়া উজু হবে না। তার মানে আমরা সবসময় কুল্লি করব কিন্তু গড়গড়া করব না। তারপরের যে জিনিসটা আমি আপনাদের খেদমতে মনোযোগ সহকারে শুনতে বলবো, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা ফাল ইয়াস্তানসির, যে তোমরা যখন উজু করো তখন নাক ঝাড়ো। এটিতে হাদিসের ভাষা বলা হয় আল ইস্তিনশাক। এখানে আমাদের দেশে ভুল পদ্ধতি বর্ণনা করা হয়েছে। আমাদের দেশে লোকরা নাক পরিষ্কার করে এভাবে ডান হাতে পানি নিয়ে এই নাকের কাছে ছুঁড়ে মারে, এটা একটা পদ্ধতি। তারপরে ওই নাকের যে দুটি ফাঁক রয়েছে ডান এবং বামে, সেখানে বুড়ো আঙ্গুল আর এই ইন্ডেক্স ফিঙ্গার, যে তর্জনী আঙ্গুলটা, দুটি আঙ্গুল নাকের ভিতরে ঢুকিয়ে দেন, ঢুকিয়ে দিয়ে আঙ্গুলটা বের করে নিয়ে আসেন, আর পরের বার একই কাজ করেন, উনি পানি নিয়ে নাকের উপরে ছুঁড়ে মারেন অথবা কিছু একটা করেন, মানে এটা কেমন ভাবে করে, এই তাড়াতাড়ি একটা কিছু হয়ে গেল আর কি। শুনেন, তাড়াতাড়ি একটা কিছু হয়ে গিয়ে নাকে পানি দেওয়ার কোনো বর্ণনা হাদিসের ভিতরে নেই। নাকের ভিতরে আঙ্গুল ঢুকানো, ভালো করে শুনে রাখুন, মডারেটরদেরকে অনুরোধ করছি, সবাইকে জানিয়ে দেবেন, নাকের ভিতরে আঙ্গুল দেওয়ার কোনো দলিল হাদিসে নেই। নাকের ভিতরে কোনো আঙ্গুল দিতে পারবেন না, নেভার, কখনোই পারবেন না, এর কোনো দলিল নেই। নাকের ভিতরে পানি নিতে হবে, পানিটা টানতে হবে, এবং এখানে পানিটাকে ছুঁড়ে মারা যাবে না, যেটা অনেকেই করেন, নাকের কাছে নিয়ে পানিটাকে উপরের দিকে থ্রো করেন, মানে মানে নিক্ষেপ করেন, যে পানি যা খুশি যেখানে যাক, কিছু তো যাবে। শুনেন, কিছু যাবে, কোথায় গেল পানি, কি চোখে পড়লো নাকি না মাথায় গেল নাকি না মানে হাতে বাড়ি লেগে ছিটিয়ে পড়লো, এইভাবে কোনো উজুর বর্ণনা নেই। নাকের কাছে হাতে পানিটুকু নিতে হবে, সুন্দর করে নিয়ে নাকের ওই পানিতে
মানে হাতের ওই পানিতে নাকটাকে ডুবিয়ে টানতে হবে, নাক দিয়ে টানবেন। সাধারণত ফজরের নামাজের সময়, উজু করার সময় অনেকের নাক বন্ধ থাকে, এই জন্য টানলে হয়তো একটি নাকে একটু বেশি পানি যাবে, আরেকটি নাকে হয়তো পানি নাও যেতে পারে, কিন্তু আপনার কোনো উপায় নেই, ইউ হ্যাভ নো চয়েস, আপনাকে নাকে পানি টানতে হবে। এটাকে ইংরেজিতে বলে স্নিফ। হাদিসের ভিতরে এসেছে ইজা তাওয়াদ্দা আহাদুকুম ফালইয়াজআল ফি আনফিহি মাআন সুম্মা ইয়ানতাসফা। ইন্তিসার, এই আরবিতে এই নাকে পানি যাওয়াটাকে আরবিতে হাদিসের ভাষায় বলে ইস্তিনশাক। ইস্তিনশাক করতে হবে ডান হাতে, মানে পানি ডান হাতে নিয়ে নাকের নাকের কাছে নিয়ে আপনি সুন্দর করে টানবেন, টানলে নাকের ভিতরে পানিটা ঢুকবে। সুবহানাল্লাহ বিহামদি। এটি আমাদের দেশের লোকরা যখন প্রথম প্রথম আপনি করতে যাবেন, আপনি হয়তো আমাকে অভিযোগ করবেন যে ডাক্তার সাহেব আপনার কথা মতো উজু করতে গিয়ে পানি তো মাথায় উঠে যাচ্ছে। শুনেন, আমি ডাক্তার হিসেবে বলছি, নাকের এখানে পানি টানলে ওই পানি কখনো ব্রেনে যায় না, ব্রেন অনেক জায়গায় অনেক দূরে রয়েছে আর প্রোটেক্টেড, নাক আর ব্রেনের সাথে কোনো সম্পর্ক নেই। আপনার ওই পানি খুব বড় জোর কিছু অস্টিয়াম ছিদ্র রয়েছে সেখান দিয়ে মুখে চলে আসবে, এখানে ফুসফুসেও যাবে না, গলার ভিতরে যাবে না, আর ব্রেনে তো যাওয়ার প্রশ্নই উঠে না। কিন্তু প্রথম প্রথম এইভাবে উজু করলে 2 থেকে 3 দিন, 1 সপ্তাহ একটু সমস্যা হবে, কিন্তু আপনি পরবর্তী সময়ে তার উপকারিতা বুঝতে পারবেন এবং এটাকে আঁকড়ে ধরবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেকটি কথা হচ্ছে যে এই যে নাকে পানি দেওয়া, কুলি করা, পানি একবার নিতে হবে, একবার, কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার পানি নিয়েছেন, এর কোনো দলিল নেই, দলিল নেই। কারণ এখানে বর্ণনাকারীরা বলেছেন ফা সুন্না ফামাদ মাদা ওয়া ইস্তিনশাকা, তার অথপর তিনি কুলি করলেন এবং নাকে পানি নিলেন। এটা হাদিসের মতো করে আদায় করাটা সওয়াবের ব্যাপার, কিন্তু ট্রেনিং, প্রশিক্ষণ লাগবে। আপনারা লক্ষ্য করবেন যে এক হাতে পানিটা নিয়ে প্রথমে ওই পানি থেকে অল্প একটু মুখে নিয়ে কুলি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত সাহাবীরা করতেন, তারা আলাদা করে পানি নিতেন না। তারপরে যে পানিটুকু বাকি রয়ে গেল ডান হাতে, সেই পানিটা তারা নাকের ভিতরে টানতেন। এখানে তাড়াহুড়া করা যাবে না, যখন টানতেন নাকের ভিতরে পানিটা ঢুকলো, বাঁ হাত দিয়ে, বুড়ো আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল দিয়ে বাঁ হাত দিয়ে নাকটাকে ঝাড়বেন। ওটাকে বলা হয় ইস্তিনসারা, ইস্তিনশাকা, ইস্তিনসারা, ওই ওটা দিয়ে হচ্ছে বাঁ হাত দিয়ে নাকটাকে ঝাড়তে হবে। এটি হচ্ছে হাদিসের দলিল। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পানি নিতেন, আবারও শুনুন, প্রথমে কুলি করতেন, বাকি পানিটুকু দিয়ে তিনি নাকে টানতেন এবং পানিটুকু পরে ঝেড়ে ফেলতেন বাঁ হাত দিয়ে, তারপরে আবার পানি নিতেন। ওই প্রতিবার পানি নিলেই 2টি কাজ একসাথে করতেন। আমাদের দেশের লোকরা ওই কুলি আলাদাভাবে করে, আবার নাকে আলাদা করে পানি নেয়, আলাদাভাবে করে। উজু হচ্ছে এমন একটি জিনিস যেটি নামাজের মতো। আমরা হাদিস পেশ করব যে উজুর ভিতরে একটুকু কাজ এদিক সেদিক করার কারোর কোনো অধিকার নেই, করা যাবে না। তবে স্কলাররা বলেছে যে উজু হচ্ছে একটা আর্ট। যদি কোনো ব্যক্তি অপারক থাকে, যে অভ্যাস হয়নি এখনো, যে একই পানি দিয়ে কুলি করা এবং নাকে পানি দিয়ে, মানে একই পানিতে নাকে পানি দেওয়া কুলি করা যদি একসাথে করতে না পারে, সেই ক্ষেত্রে সে চেষ্টা করবে, তার উজু হয়ে যাবে, কিন্তু সুন্না সওয়াব থেকে সওয়াবটা কমে যাবে, কারণ এই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করেন নাই। এটি হচ্ছে একটি কথা। আরেকটি কথা হচ্ছে, তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের বাংলাদেশে আমরা যারা নাকের ভিতরে আঙ্গুল দিয়ে এসেছি ছোট থেকে বড় হয়ে, আর এইভাবেই নাকের উপরে পানি ছুঁড়ে মেরেছি, আদৌ পানি ওখানে গিয়েছে কিনা আল্লাহই ভালো জানেন। আমাদের উজু যদি না হয় তাহলে আমাদের কোনো নামাজ কবুল হবে না, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই।
কারণ লা তুকবালু সালাতুন মিন আহাদিহি হাত্তা ইয়াতাওয়াদ্দা, নামাজ কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত সে উযুটাকে পরিপূর্ণভাবে না করেছে। আরেকটি সমস্যা হচ্ছে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যেই হাদিসটুকু আমাদের দেশে ভুল বুঝেছে অনেকেই, এবং আপনারা যারা সহি সুন্না অনুসরণ করছেন তারাও ভুল বুঝেছেন অনেকেই, রোজার মাসে নাকে পানি দেওয়া যাবে না, এটি কোথাও লেখা নেই। রোজার মাসেও নাকে পানি টানতে হবে, নাকে পানি রোজা আর রোজার বাইরে কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য হলো এই যে রোজার মাসে নাকে পানি টানার সময় একটু সতর্ক হতে হবে, মানে বেশি টানা যাবে না, বেশি টেনে যে একেবারে নাকের গোড়া পর্যন্ত পানি নিয়ে একেবারে পরিষ্কার করা, এটি করা যাবে না যেহেতু আপনি রোজা রেখেছেন। কারণ আপনার ফিলিংসে সমস্যা হতে পারে, যা আপনার খারাপ লাগতে পারে অনেকের। তাছাড়া এটি করলে কি হবে সেটি আল্লাহ রাসুল বর্ণনা করেনি। ওটি করলে যদি পানি, পানি তো গলার ভিতরে প্রবেশ করবে না, উনি তো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই হাদিসের ভিতরে বলেন নাই যে তোমাদের রোজা ভেঙে যাবে, এটি বলেন নাই। তিনি বলেছেন, ভালো করে শুনুন হাদিসটুকু বুঝতে হবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এটি হাদিস হচ্ছে বিখ্যাত হাদিস আল-লিকাদ ইবনে সাবরাহ হাদিস, এখানে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আনিল উযু। এই লিকাদ সে আল্লাহ নবীর সাহাবি ছিল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে উযু শিক্ষা দিন। তিনি বললেন আসবিকুল উযু, তুমি পরিপূর্ণভাবে উযু করো, যে তুমি তোমার সমস্ত আঙ্গুলগুলোকে খিলাল করো, আঙ্গুলগুলোকে খিলাল করতে বলছে, হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলকে খিলাল করা করতে হবে। পায়ের আঙ্গুলগুলো খিলাল করা হচ্ছে খিনসারা, মানে কনিষ্ঠ আঙ্গুল, কানি আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করতে হবে। এখানে আমাদের দেশের বইতে ওই ডান হাত বা হাত, এই ডান হাত করতে হবে বা এই ধরনের কোনো বর্ণনা হাদিসের ভিতরে নেই। সকল ডান বাম কোন হাত দিয়ে আপনার ইচ্ছা, যেটাতে আপনি কমফোর্টেবল ফিল করেন। আপনি যদি মনে করেন বা হাতের কানি আঙ্গুল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি যদি মনে করেন ডান হাতের কানি আঙ্গুল, কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ তাআলা। ডান এবং বা হচ্ছে ভিন্ন, সেটি বর্ণনা আমি পড়ে দিচ্ছি। আসবিকুল উদু ও খাল্লিল বাইনাল আসাবিয়, যে আঙ্গুলগুলো খিলাল করো, ও বালিগ ফিল ইসতিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তোমরা মানে ইসতিনশাকে পরিপূর্ণতা করো যদি না তোমরা রোজা অবস্থায় না থাকো। এখানে মুবালাগা, মুবালাগা তুন, হাদিসও ভালো করে বুঝতে হবে সঠিকভাবে, শুধু হাদিস পড়লেই হবে না। যারা বুঝেছে যে সকল স্কলার তাদের কাছ থেকে আমাদের বুঝতে হবে হাদিসটুকু আর কি বুঝেছে। বুঝেছে যে ইসতিনশাক নাকে পানি দেওয়ার মুবালাগা করা যাবে না, মানে বালেগু অতিরিক্ত পানি টেনে একেবারে নাকের পরিপূর্ণতা, যেটি একেবারে নাকের শেষ মানে রুট অব দ্য নোজ, সেখান পর্যন্ত আপনি ইসতিনশাক করবেন না, পানি নিবেন না যদি আপনি রোজা রাখেন। ইল্লা আন তাকুনা সাইমান, যখন আপনি রোজা রাখেন। তাহলে রোজা রাখলে পানি কিভাবে নিতে হবে? রোজা রাখলে পানি নিতে হবে, মুবালাগা করা যাবে না, কিন্তু ইসতিনশাক করতে হবে। ইসতিনশাক করবে মানে পানিটা নিবে, হালকাভাবে নিবে, যে বেশি ভিতরে না। এখানে আমাদের দেশের বাংলাদেশের জনগণ যেটা করে সেটা হচ্ছে রোজার মাসে পানি তো দেই না, ভিজা আঙ্গুলটা নাকের ভিতরে দিয়ে রাখে, উজু হবে না, উজু না হলে নামাজ হবে না, সব বরবাদ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আমাদের কোথায় আমাদের জায়গা হবে, হে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। এই রোজার মাসে আমাদের কারো যদি উজু না হয় আর কারো যদি নামাজ না হয়, আমরা কত বিপদের ভিতরে পরকালে পড়ব। আল্লাহ হু মুস্তাআন। রোজার মাসেও নাকে পানি নিতে হবে। যারা পানি নিতে নিষেধ করেন তারা কোনো দলিল হাজির করতে পারবেন না। আর আমি আগেই বলেছি যে নাকে পানি দেওয়ার কথা হচ্ছে নাকের পানি টানতে হবে, নাকের ভিতরে কোনো আঙ্গুল ঢুকিয়ে ভিজা আঙ্গুল বের করার কোনো হাদিস নাই। সুতরাং এটি আমরা এখান থেকে শিখতে পারলাম যে ইসতিনশাক আল মাদমাদা বলতে কি বোঝায়। আর
আমাদের দেশের বইগুলোতে লেখা আছে রোজা অবস্থায় গড়গড়া করা যাবে না। গড়গড়া তো এমনিই করা যাবে না, কারণ গড়গড়ার কোনো বর্ণনা নাই। গারগারা এটি হচ্ছে গার্গলিং ইংরেজিতে, গার্গলিং আর রিনসিং এটি দুইটি জিনিস, কুলি কুচা করা আর গড়গড়া করা সম্পূর্ণ আলাদা, ফিজিওলজিক্যালি আলাদা। যাই হোক, মডারেটর যারা এসে আছেন তারা ওনাদেরকে বুঝিয়ে দেবেন যে গড়গড়া আর কুলিকুচা এক নয়, কুলিকুচাই করতে হবে, এটি হচ্ছে হাদিস। এখন আমরা আসি হচ্ছে মাথা মাসে করা। মাথা মাসে করার সময় এখানে আমি যেটি বলতে চাই, যে বর্ণনা রয়েছে, দুইভাবে মাথা মাসে করা যায়। মানে মাথা যখন মাথার চুলটা সামনেটুকু যেখানে আছে সেই লাইন থেকে শুরু করে একেবারে পিছনে যেখানে ঘাড়ে যেখানে চুলের লাইন শেষ হয়ে যাবে, মানে ঘাড়ের একটু ঘাড়ের উপরে যেখানে চুল শেষ হয়ে গেছে সেখান পর্যন্ত আপনাকে মাসে করতে হবে। এই মাসের ভিতরে আমাদের দেশে একটি পদ্ধতি বর্ণনা করা হয়। আমাদের দেশের পদ্ধতিগুলো খুব উদ্ভট, আমরা ছোটবেলা আমরা শিখেছি, আমাদের হুজুররা শিখিয়েছেন, সেটি হচ্ছে তিন আঙ্গুল দিয়ে এরকম ক্যারিকেচার করতে হবে কুংফু ক্যারাতির মতো, তারপরে এই এই তর্জনী আঙ্গুলটাকে খালি রাখতে হবে, তারপরে এইভাবে তিন আঙ্গুল মাথার উপর দিয়ে নিতে হবে, তারপরে মাথা হাতটাকে উল্টা করতে হবে, হাতটুকু উল্টা করতে হবে, আঙ্গুল আলাদা করতে হবে, এর কোনো বর্ণনা হাদিসে নেই। শুধুমাত্র পুরো হাত আপনি মাথায় রাখবেন, সেই হাতই শুরু থেকে পিছনে যাবে আবার পিছন থেকে সামনে আসবে। সুম্মা মাসাহা রাসাহু বিয়াদাইহি ফাআকবালা বিহা ওয়া আদবারা, পবিত্র হাদিসের ভিতরে রাওয়াহু বুখারী ও মুসলিম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা মাসে করবে বিয়াদাইহি, যে মানে তোমাদের হাত দ্বারা। এখানে হাত বলতে হাতের তালু এবং আঙ্গুল, যে হাতের পাম, এই পাম সার্ভিস দিয়ে মুছতে হবে। আপনার হাতের পিঠে যে পানি লাগছে সেটার জন্য আপনার চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ রাসুল আপনাকে কোনো দায়িত্ব দেয় নাই যে ওই পানি কোথায় যাবে। এ ধরনের চিন্তা করে উযুর কোনো হুকুম বের করা যায় না। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ফা আকবালা বিহিমা ওয়া আদবারা, যে মাথা শুরু থেকে শুরু করতে হবে পিছন পর্যন্ত যেতে হবে। বাদা ও মুকাদ্দিমা রাসাহু, মাথার শুরুতে শুরু করতে, মাথার শুরুতে যে কপালের উপরে যে চুল আছে সেই চুল থেকে শুরু করতে হবে। হাত্তা যাহাবা বিহিমা ইলা কাফাহু, ঘাড়ের চুল পর্যন্ত। সুম্মা রদ্দুহুমা ইলা মাকানিহা আল্লাযী বাদা মিনহা, তারপরে হাতকে আবার পিছন থেকে সামনে আনতে হবে যেখান থেকে আপনি প্রথমে শুরু করেছিলেন। সুতরাং ওই আঙ্গুল দিয়ে তিন আঙ্গুল আবার এক আঙ্গুল বাইরে রেখে, বুড়ো আঙ্গুলটা একটু বাইরে রেখে এরকম তেরা বেঁকা করে আঙ্গুলের নকশা করে কুংফু কেরাতি করার কোনো বর্ণনা কোনো সহি হাদিসে নাই। এটা শুধু পৃথিবীর ভিতরে এই ভারত পাকিস্তান বাংলাদেশের জনগণ এটা করে, আর কেউ করে না। এইভাবে হচ্ছে মাথাকে মাসে করতে হবে। এই মাথা মাসে করা মানে হচ্ছে রাসাহু কুল্লুহা, পুরো মাথাকে মাসে করতে হবে। আপনার ঘুমটা সরিয়ে ফেলতে হবে, আপনাকে পুরো মাথা মাসে করতে হবে, তারপরে আপনি ঘুমটা দিয়ে রাখবেন। এইভাবে উজু করতে হবে, না হলে উজু হবে না। আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা বলেছে ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসে করো। কিন্তু এইভাবে যদি আপনি মাথায় মাথা করেন তাহলে একটি সমস্যা থাকতে পারে, সেটি হচ্ছে প্রথমে মাথা শুরু থেকে হাত দিয়ে পিছনে গেলেন, পিছন থেকে আবার একই হাত না তুলে সামনের দিকে আসতে হবে। এরকম করতে গেলে হয়তো যাদের চুল একটু বড় হয়েছে অথবা সুন্দর করে যারা আঁচড়িয়ে রেখেছেন, অনেক বোনরা আছেন যাদের চুলগুলোকে সুন্দর করে আঁচড়িয়ে রাখেন, ডিজাইন করে আঁচড়িয়ে রাখেন, অথবা যে কোনো কারুকার্য চুল চুলের খোপা অথবা অন্য কোনো উপায়ে আপনারা চুলের সৌন্দর্য রক্ষা করেন, তাদের একটু ভয় আছে যে মাথার চুলগুলো আউলিয়ে যেতে পারে। এইভাবে যদি হাত নিয়ে আসে তাহলে চুল নষ্ট হয়ে যেতে পারে। সুবহান আল্লাহ বিহামদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলও অনেক লম্বা ছিল। সহি বর্ণনা এসেছে যে তার চুল কানের লতি এবং ঘাড়ের মাঝামাঝি পর্যায়ে আসত, কখনো কখনো তার চেয়ে বেশি।
তিনি যাদের লম্বা চুল রয়েছে তাদের জন্য আরেকটি উপায় বর্ণনা করেছেন। সেই উপায়টুকু হচ্ছে যে মাথার মাঝখান থেকে মানে উপরি যেখানে এটার ভার্টেক্স যেটা ইংরেজিতে বলে, যেখানে মাথার উপর থেকে নিয়ে আস্তে করে আঙ্গুল মানে হাত দিয়ে চারিদিকে যেতে হবে, নিচের দিকে সামনে। মানে আরেকটি বর্ণনা হচ্ছে যে মাথার উপর থেকে নিচে যাবেন, উপর থেকে পিছনে যাবেন, উপর থেকে সাইডে যাবেন, একবার, দুবার করা যাবে না, তাহলে আর চুলের ভাগ নষ্ট হবে না। এই বর্ণনাটুকু সহি হাদিসের ভিতরে এসেছে যে মাথা দুইভাবে মাসে করা যায়। প্রচলিত বইতে ওই কথাই লেখা আছে যে একই হাত সামনে নিতে হবে, আবার পিছনে নিতে হবে হাতটিকে না তুলে। কিন্তু হাদিসের ভিতরে এসেছে রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ফালাম্মা বালাগা মাসহা রাসাহু ওয়াদা কাফাইহি আলাল মুকাদ্দিমা রাসাহু ফামারাহুমা হাত্তা বালাগাল কাফা। এটি তো বর্ণনা রয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি বর্ণনা রয়েছে যে ফামাসাহা রাসুহু কুল্লুহু মিন কারনি শা'র। কারনি শা'র হচ্ছে মাথার সর্বোচ্চ চূড়া, মানে আমাদের যেখানে কুণ্ডলী পাকানো থাকে মাথার উপরে, যেখানে এই ওইটা হলো মাথার চূড়া, ওই কারনি শা'র মানে যেখানে শিং গজায় আর কি, মানে এই শাব্দিকভাবে তাই বোঝাচ্ছে, মানে মাথার উপর থেকে ভিজা হাত কুল্লু নাহিয়াতি লি মুনসাবি শা'র, মানে সেখান থেকে চুলের উপর দিয়ে আপনি আস্তে আস্তে করে হাতটুকু বুলাবেন, সামনের দিকে আসবেন, পিছনের দিকে যাবেন, দুই সাইডে যাবেন ভিজা হাত, কিন্তু একবারই করবেন। লা ইউহরিকু শা'র আলা হাইনাতিহি, এই এবং চুলগুলোকে এলোমেলো করবেন না। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেও মাথা মাসে করেছেন। আর এভাবে মাসে করলে যাদের চুলগুলো সুন্দর করে আঁচড়ানো আছে স্টাইল করে, তাদের ওই চুলগুলো নষ্ট হবে না, ওই স্টাইল বরাবর আপনি আস্তে আস্তে করে মাথাটুকু মুছে ফেলবেন, কিন্তু আসা যাওয়া করবে না, একবার করবেন। হাযাল হাদিস সহিহু সহিহু আলবানী সহিহ আবি দাউদ। যেমন হাদিসের ভিতরে এসে কাল কাদ কালাত রুবাইয়ি রাদিয়াল্লাহু আনহুমা, একজন সাহাবিয়া বিখ্যাত, তার নাম হচ্ছে রুবাইয়ি, রুবাইয়ির হাদিস থেকে জানা যায় লা ইউহাররিকু শা'রি আন হাইনাতিহি, যে তুমি তোমার চুলগুলোকে উজু করার সময় এলোমেলো করো না, এলোমেলো করো না। এই কথাটুকু রয়েছে আউনুল মাবুদ শরাহ সুনান আবি দাউদ নাইরুল আওতার মুগনি ইত্যাদি কিতাবের ভিতরে রয়েছে। তাতে আমরা জানতে পারলাম যে মাসে করা সময় আমাদের দুইভাবে করা যায়, উজু ভেং মানে মাথার চুলকে পরিপাটি রেখেও মাথা মাসে করা যায়। এবং মাথা মাসে করার সময় অনেকেই নতুন করে পানি নেন, আবার অনেকে বলেন যে নতুন করে পানি নিতে হবে না। যারা নতুন করে পানি নিতে হবে না তার ভিতরে রয়েছেন মানে নতুন করে তারা মনে করে যে ব্যবহৃত পানি হচ্ছে নাপাক, ওই কাহিনী। শুনুন, উজু করার পর যখন হাত ধুয়ে ফেলবেন এটি হচ্ছে আপনার ইচ্ছা। দুটো হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নতুন করে পানি নিয়েছেন, আবার কখনো নতুন করে পানি নেন নাই। ও মাসাহা বিরাসিহি বিমাই গায়রি ফাদল ইয়াদাই, এই হাদিসটুকু এসেছে যে সুনান আবি দাউদের ভিতরে যে তিনি মাথা মাসে করার সময় নতুন করে পানি নিতেন। আবার অন্য হাদিসে এসেছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহা বিরাসিহি মিন ফাদলি মাই কানা ইয়াদাইহি, এরকম আসছে। কিন্তু আরেকটি হাদিসে মানে এসেছে যে তিনি যে পানিটুকু ছিল মাসাহা বিরাসিহি মিন ফাদলি মাইন কানা ফি ইয়াদাইহি, যে হাত ধোয়ায় হাত ধুয়ে যাওয়ার পর যে ফদল যে পানিটুকু হাতে ছিল সেই পানিটুকু দিয়েই তিনি মাসে করেছেন। সুতরাং নতুন করে পানি নেওয়া আপনার ইচ্ছাধীন, আপনি যদি হাতে নতুন করে পানি নিয়ে মাথাটা মাসে করেন কোনো অসুবিধা নাই। আর যদি মনে করেন যে হাত ধোয়ার পরে সেই পানি দিয়ে মাসে করবেন সেটিও ঠিক আছে। শুধুমাত্র একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে কান মাসে করা ওয়াজিব,
হাদিসের ভিতরে রয়েছে আল উজুনান মিনাল রাস, দুটো কান হচ্ছে মাথার অংশ। সুতরাং মাসাহা রাসু কুল্লাহা ওয়া মিনহু উজুনান, যে মাথা মাসে করা সম্পূর্ণভাবে করতে হবে এক চতুর্থাংশ কোনো বর্ণনা নাই, আর কান দুটি হচ্ছে মাথার অংশ। হ্যাঁ, সুতরাং কানকেও মাসে করা হবে। কোনো কোনো বইতে বাংলাদেশে বলা হয়েছে কানকে মাসে করা হচ্ছে সুন্না, এই ধরনের কোনো সুন্নার কথা আমরা সহি হাদিস থেকে জানি না। এখন আসুন, যে যারা পাগড়ি পরে তাদের মাসে করবে কিভাবে? পাগড়ি যারা পরেন তাদের মাসে করবেন পাগড়ির উপরে, কিন্তু পাগড়ি বাঁধার সময় পাগড়ির সামনে, পাগড়ি যেহেতু মহিলারা পরেন না, কে আমি তবু বলছি, এটা শুনে রাখুন, শুনুন, পাগড়ির ফজিলতের কোনো সহি হাদিস নাই। পাগড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো পরেছিলেন বলে বর্ণনা সহি হাদিসে পাওয়া যায়। যেমন ফতেহ মক্কা, মক্কা বিজয়ের দিন তিনি একটি কালো কাপড়ের পাগড়ি পরেছিলেন, কিন্তু তিনি সবসময় পাগড়ি পরতেন এই ধরনের কোনো বর্ণনা নাই। আর পাগড়ি পরলে কি সওয়াব, নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি হবে, এই হাদিস হচ্ছে জাল, এটি কোনো হাদিসই না। পাগড়ির ফজিলতে কোনো সহি হাদিস নেই, এটি কোনো সহি হাদিস নেই। অথচ আমাদের দেশে পাগড়ি নিয়ে অনেক টানা হেঁচড়া করা হয়, পাগড়ি ব্যবহার করতে পারলে তারা মনে করে যে অনেক মানে ভালো কাজ করেছে। পাগড়ি পরা যাবে, এটি জায়েজ, নবী সাল্লাল্লাহু সাল্লাম কখনো কখনো পরেছেন। আর পাগড়ির যে লেস থাকতে হবে তার কোনো সহি বর্ণনা আমরা কোনো হাদিসে পাই না। আসলে পাগড়ি কোনো আজনাবা, যে পাগড়ি মানে আমা আমা আর হাদিসের ভাষায় বলা হয়, সে তার কোনো লেজ আছে কি না সেটাও আমরা সহি বর্ণনা পাচ্ছি না। কিন্তু একটি বর্ণনা আমরা পাচ্ছি যে পাগড়ি বাঁধলে মাথার সামনের কিছু চুল বের হয়ে থাকে, পুরুষদের মাথা, যেই মাথার সামনের অংশটুকু একটু চুল বের হয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চুলটুকু, মাথার অংশটুকু তিনি মাসে করেছেন পাগড়ি সহ। যদি পাগড়িটা পবিত্র অবস্থায় মানে উজু অবস্থায় যদি পরে থাকেন, শর্ত হচ্ছে এটা, আন ইবনে মুগীরা আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসা আলাল খুফাইন ওয়া মুকাদ্দিমা রাসিহি আলাল আমামাতিহি, যে তিনি মোজার উপরে, চামড়ার মোজার উপরে মাসে করেছেন, আর কি করেছেন, পাগড়ির উপরে মাসে করেছেন, আমামার মুকাদ্দিমা রাসিহি, মাথার সামনের অংশটুকু। পুরুষদের অনেকের চুলের একটু গুচ্ছ থাকে মাথার কপালের একটু উপরে, সেই অংশটুকুকেও উনি মাসে করেছেন পাগড়ি সহ। সেখান থেকে অনেকে ভুল ব্যাখ্যা দিয়ে একটি দলিল পেশ করেন যে এটি দলিল হচ্ছে মাথার এক চতুর্থাংশ ব্যবহার করা যাবে, এটি এটির ব্যাখ্যা নয়। এটি হচ্ছে পাগড়ি পরা থাকলে মাথার যে অংশটুকু পাগড়ির বাইরে বের হয়ে থাকবে সেটুকু মাসে করতে হবে। এখন মেয়েদের ক্ষেত্রে কি হুকুম? আন বিলাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল মাসা আলাল খুফাইন ওয়াল খিমার। বিলাল, আমরা যে বিখ্যাত বিলালের কথা শুনি, বিলাল ইবনে রাবাহ, তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসটুকু সহি মুসলিমের ভিতরে এসেছে বিলালের বরাত দিয়ে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসা আলাল খুফাইন ওয়াল খিমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চামড়ার মোজার উপরে এবং খিমারের উপরে মাসে করেছেন। রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামসাহু আলা আমামাতিহি ওয়া খুফাইহি। এই হাদিস দ্বারাই প্রমাণ করছে যে সকল মহিলাদের হিজাব, ভালো করে শুনে রাখুন, আপনার হিজাব যদি উজু করার পরে পরা থাকে এবং আপনার মাথার যে কাপড় সেটি যদি খুব শক্তভাবে মাথার সাথে লাগানো থাকে, এমনভাবে যে এই খিমার যেটি মাথায় ব্যবহার করছেন সেটি সেফটি পিন দিয়ে মাথার চুলের সাথে বাঁধা এবং গলার সাথে মাথা এরকম প্যাচ দিয়ে বাঁধা, যে আপনি উজু করার সময় সেই খিমার আপনি মাথা থেকে খুলতে পারছেন না, খুলতে গেলে আপনার অন্য সাহায্য নিতে হবে, এরকম করে যদি আপনার মাথার উপরে খিমার থাকে, তাহলে মেয়েদের জন্য সেই খিমারের উপর মাসে করা যাবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে ওই যে 1/4 মাসে করা যাবে না, আপনাকে কপালের সামনে থেকে বিজা হাত নিয়ে একেবারে ঘাড়ের
একটু উপর পর্যন্ত, যেখানে চুড়ো লাইন শেষ হয়ে গেছে সেই লাইন পর্যন্ত আপনাকে হাত একবার নিতে হবে, আবার হাতটুকু সামনে আনতে হবে। এটি হচ্ছে দলিল। এখানে মেয়েদের জন্য এই পুরুষের জন্য ভিতরে কোনো পার্থক্য নেই। এটি হচ্ছে ইমাম আহমদের একটি মত, যে এবং ইবনে আবি সাইবার বইতে বর্ণনা রয়েছে মুগনির কিতাবের ভিতরে এসে, আন উম্মি সালামা আন্নাহা কানাত তানসাহা আলা খিমার, যে উম্ম সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজওয়াজ মুতাহহারাদের ভিতরে সব মানে অন্যতম জ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী উম্ম সালামা, তিনি খিমারের উপরে মাথায় করতেন। সুতরাং শর্ত হচ্ছে যে উজু অবস্থায় আপনার মাথায় সেই খিমারটুকু পড়তে হবে, তাহলেই আপনি এই 24 ঘন্টা ওই উজু করার সময় আর ওই যারা অফিসে গিয়ে উজু করেন অথবা কোনো কাজের জায়গায় উজু করেন তাদের আর ওইটা খুলতে হবে না। যদি আপনার শর্ত হচ্ছে যে এটি শক্তভাবে যদি আপনার মাথায় আটকানো থাকে, এই হচ্ছে শর্ত। যদি আপনার মাথায় একটি ওড়না দেওয়া থাকে যেটি শক্তভাবে আটকানো নাই, তাহলে আপনাকে পুরো মাথা মাছে করতে হবে, কারণ আপনি শর্ত ভঙ্গ করেছেন। শর্ত হচ্ছে যে পাগড়ির মতো আপনার খিমার মাথা এবং গলাতে পেঁচানো থাকতে হবে। এইভাবে যদি পিছিয়ে থাকে, যেটি খোলা আপনার জন্য কঠিন, তাদের জন্য হচ্ছে এই হুকুম। সুতরাং মাছে করা যাবে, মেয়েরা করতে পারবেন। আর এটি হচ্ছে সকালবেলা আপনি যখন উজু করেছেন, নামাজ পড়েছেন, উজু যদি না ভাঙে সেরকম পবিত্র অবস্থায় যদি আপনি মাথায় সেই খিমারটুকু পরেন, তাহলেই তার উপরে মাছে করতে পারবেন। কিন্তু বাসা থেকে উজু না করে মাথায় শক্ত করে আপনি কোনো পট্টি বেঁধে গেলেন, তাহলে ওইটার উপরে মাছে করতে পারবেন না। হাদিস হচ্ছে ইন্না আখাজা মিন শাআরিহি ওয়া আসফারিহি আও খালা খুফাইহি ফালা ওয়াদু আলাই, কারণ খিমার এবং মোজার উপরে যে মাছে করা জায়েজ হয়েছে সেটি হচ্ছে যে পবিত্র অবস্থায় পড়তে হবে। কিন্তু আরেকটি কথা আমি এখানে আরবিতে বর্ণনা করেছি আপনাদের কাছে, যে একবার মাছে করা হলো কিন্তু কোনো মহিলা কোনো কারণে মাথার কাপড়টুকু সরিয়ে ফেললেন, অথবা কেউ পাগড়ির উপরে মাছে করলো পাগড়িটাকে উনি সরিয়ে ফেললেন, অথবা কোনো লোক মোজার উপরে মাছে করলো মোজাটা খুলে ফেললেন, তাতে উজু ভাঙবে না, উজু ভাঙবে না, এর কোনো দলিল নেই। যদিও অনেক ফিকার বইতে লেখা আছে যে ভেঙে যাবে, কিন্তু উজু ভাঙবে না। উজু ভাঙতে গেলে উজু ভাঙার যে শর্তগুলো রয়েছে, মা খারাজা সাবে লাইন, যে পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যদি কিছু বের হয় তাহলেই উজু ভাঙবে, অথবা পূর্ণ নিদ্রায় গেলে তার উজু ভেঙে যাবে, অথবা অজ্ঞান হয়ে যদি চলে যায় সেটি নিদ্রার আওতায় পড়বে, ইত্যাদি ইত্যাদি। সেটি আমরা বেশ বিস্তারিতভাবে আলোচনা করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই যে শরীর থেকে কোনো জিনিস বের হয়ে গেলে আর শরীরের ভিতরে কোনো জিনিস ঢুকলে অথবা ব্যবহার করলে সেটি হুকুমের সাথে পাক না পাক সম্পর্কিত নয়। আমি আপনাদেরকে একটি লিস্ট দিচ্ছি, যেমন প্রথমে আসছে হচ্ছে হিউম্যান ব্লাড, রক্ত। রক্ত এটি তহর, পবিত্র, কিন্তু এটি বের হয়ে গেলে আপনার উজু ভাঙবে না। কিন্তু হাইজের রক্ত হচ্ছে নাজাসা, সেটি আপনাকে ধুইতে হবে। সুতরাং সব রক্তের হুকুম একরকম নয়, আর রক্ত বের হলে নাক থেকে আর মুখের ভিতরে ব্রণ থেকে, আবদুল্লাহ ইবনে ওমর একবার মুখের ব্রণে চাপ দিলেন, উনি রক্ত বের হয়ে গেল, তারপরে তিনি উজু করলেন না, এর সহি দলিল রয়েছে। রক্ত বের হলে উজু ভাঙবে না। বমি, মানুষের বমি, এটি বের হলে বমি পবিত্র। সুতরাং এখানে বমি করলে অনেকে উজু করে, উজু না করলেও তার উজু নষ্ট হবে না। তারপরে হচ্ছে যে হিউম্যান সেমিনাল ফ্লুইড, এটি তোহর, কিন্তু প্রস্টেটিক ফ্লুইড এবং বার্থোলিন গ্ল্যান্ডের ডিসচার্জ এগুলি হচ্ছে অপবিত্র। কিন্তু একটি ওয়েট ড্রিম হলে উজু করতে হয়, আর হিউম্যান সেমিনাল ফ্লুইড বের হলে সেটির জন্য গোসল করতে হয়, কিন্তু হিউম্যান সেমিনাল ফ্লুইড হচ্ছে তহর। এরকম করে যেমন
খামর মানে মদ, মদ নিজে পবিত্র, মদ নিজে অপবিত্র নয়, কোনো প্রমাণ নাই, সহি দলিল নাই, কিন্তু এটি খাওয়া হারাম। সুতরাং কোনো কিছু করা এবং শরীর থেকে বের হয়ে যাওয়া আর এগুলির উপরে হারাম হালাল নাজিস এটা হয় না, সেটির জন্য দলিল রাখতে হবে, দলিল পেশ করতে হবে। আমরা বিস্তারিত আগামী ক্লাসে আলোচনা করব বিজনিল্লাহি তাআলা। ব্যান্ডেজের উপরে মাসে করা যাবে, চুল কাটলে নখ কাটলে যেহেতু উজু ভাঙবে না, বুখারীতে এর বর্ণনা রয়েছে ইবনে আব্বাস থেকে, সুতরাং তার দলিল থেকে আমরা জানতে পারছি যে কোনো কিছু খুলে ফেললে তার কোনো মানে উজু ভাঙবে না। তারপরে হচ্ছে যে আমাদের অনেকের ধারণা যে উজু করার সময় যদি আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ একটু শুকিয়ে থাকে তাহলে হয়তো আমরা ওইটাকে একটু আবার ধুয়ে ফেলে তারপরে আমরা এই উজু করতে পারবো, অথবা মাসে করে নিলাম। যেমন একজন লোক উজু করলো পায়ের এখানে, দেখলো কিছুক্ষণ পর যে এখানে শুকনা রয়েছে, সুতরাং বাথরুমে গিয়ে অল্প একটু পানি হাতে নিয়ে তারপরে জায়গাটুকু মুছে দিলাম। ওই এই এই বর্ণনা যতগুলো হাদিসে আছে সবগুলি হচ্ছে দুর্বল, একটি সহি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো হাদিসে এসেছে, যারা উজু করেছিল একবার মদিনা থেকে মক্কা থেকে মদিনা আসার সময় এবং যে লোকগুলোর পায়ে জায়গাগুলো শুকনা ছিল তাদেরকে তিনি বলেছেন পুনরায় উজু করতে হবে। তিনি বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনাল নার, সাবধান হও সেই ধরনের টাকনু থেকে যেগুলো দুজকের আগুনে জ্বলবে। আসবিকুল উদু, তোমরা উজুকে পরিপূর্ণ করো। তার মানে উজু শুরু থেকে শেষ পর্যন্ত একটি কোর্স, পরিপূর্ণ বর্ণনা, যেমন নামাজ সালাম থেকে তাসলিম পর্যন্ত। কোনো ব্যক্তি যদি সালাম ফেরানোর আগে তার উজু চলে যায় তাহলে তার পুরা নামাজ শুরু থেকে করতে হবে, কারণ সে আর এক রাকাত পড়তে পারবে না। সালামের আগেই শরীর থেকে বাতাস বের হয়ে গেল তাহলে তার পুরো নামাজই শেষ, এখন তাকে আবার উজু করতে হবে, আবার শুরু থেকে নামাজ পড়তে হবে, কারণ এই নামাজটুকু হয়নি। কারণ নামাজ হচ্ছে সালাম থেকে তাকবীর থেকে সালাম পর্যন্ত, তেমনি উজু হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যেভাবে বলেছেন ফাকসিলু উজু হাকুম, আর এটি হচ্ছে কাবাইন, আর জুলাকুম ইলাল কাবাইন, যে এটি হচ্ছে পা ধোয়া পর্যন্ত। এখন শুরু থেকে শেষ পর্যন্ত একটি লোক কোর্স করা হয়ে গেল, কিন্তু পরে দেখা গেল যে একটি জায়গা মানে এই ধোয়া হয়নি, সুতরাং তাকে আবার পুনরায় উজু করতে হবে, কারণ রবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে ওই জায়গাটুকু ধুয়ে ফেলো। আসবিকুল উদু, তেমনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে একটি ব্যক্তি উজু করলো এবং তার একটি নখের পরিমাণ, ভালো করে শুনুন, এক নখ পরিমাণ জায়গা তার একটি অঙ্গে ধোয়া হয়নি, পায়ের ভিতরে ধোয়া হয়নি। তখন তিনি তাকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি এবং তিনি বলেছেন ইরজিই ফাআহসিনুল উযু আকা, চলে যাও আবার পুনরায় উযু করো পরিপূর্ণভাবে। সুতরাং পরিপূর্ণভাবে উযু করতে হবে, আবার শুরু থেকে করতে হবে। এর ভিতরে উযু করার সময় যদি শরীর থেকে বাতাস বের হয়ে যায়, অনেকের এরকমও হয় যে উযু করছে শরীর থেকে বাতাস বের হয়ে গেছে, তাহলে তাকে পুনরায় শুরু থেকে উযু করতে হবে, কারণ উযুটুকু ওই যে নামাজের মতো, এটি শুরু হবে যেখানে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে আপনি শুরু করলেন, সেখান থেকে একেবারে পা ধোয়া পর্যন্ত আপনার উজু হচ্ছে কন্টিনিউশন। এখন একটি প্রশ্ন অনেকে করে কিংবা অনেক বইতে লিখা আছে যে মোয়ালালাত, মোয়ালাত হচ্ছে যে কন্টিনিউয়াসলি মোয়ালাত করতে হবে কিনা, যেমন আমি প্রথমে মুখ ধুলাম তারপরে এইভাবে ইত্যাদি ইত্যাদি পা পর্যন্ত, এর ভিতরে হঠাৎ করে বাথরুমে পানি চলে গেল, আপনি পানির উদ্দেশ্যে এখন অন্য জায়গায় যাচ্ছেন, এরকম করতে করতে যদি পানি পেতে যদি দেরি হয় তাহলে আপনার ওই অঙ্গটুকু শুকিয়ে যেতে পারে। যেমন আপনি মুখ এবং হাত ধুলেন, বাসায় এখন পানি নেই, আপনি এখন বাজারে গেলেন পানি কেনার জন্য, পানি নিয়ে এসে তারপরে বাকি পাওটুকু যখন ধুলেন তখন আপনার হাতটুকু শুকিয়ে গেছে। এই জিনিসটিকে হাদিসের ভাষা বলা হয় মোয়ালাত। এই মোয়ালাত
এটি রক্ষা করা ওয়াজিব নয়। ভালো করে শুনুন, কারণ সহি হাদিসের ভিতরে এসেছে বাইহাকি এবং ইমাম মালিকের ভিতরে আবদুল্লাহ ইবনে অমর থেকে বর্ণিত রয়েছে, সহি ভাবে এসেছে, যেটি যে আবদুল্লাহ ইবনে অমর একবার বাজারে তিনি পেশাব করেছিলেন, তো সেখান থেকে ইস্তিনজা নিয়ে তিনি যখন উজু করলেন, মুখ এবং হাত ধুলেন, মাথা মাছে করলেন, তারপরে তিনি, তার হয়তো পানি ছিল না, তখন তিনি হেঁটে মসজিদের ভিতরে আসলেন। ঠিক সেই সময় তাকে বলা হলো যে একটি জানাজার নামাজে আছে, আপনি জানাজার নামাজটুকু পড়ান। তিনি কিন্তু পায়ের উপরে মাছে করেন নাই, পা ওকে পানি দিয়ে ধুন নাই, কিন্তু বাজার থেকে অসমাপ্ত উজু করে মসজিদে প্রবেশ করেছেন। যখনই তার প্রয়োজন হলো তখনই তিনি ওই ভিজা হাতেই তিনি পায়ের উপরে মাছে করলেন, নতুন করে পানি নিলেন না, এবং তা দিয়েই তিনি উজু করলেন। এই ক্ষেত্রে স্কলাররা বলেছে যে যদি পানির উদ্দেশ্যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যান, শেখ উসাইমিন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহুমা তারা দুইজনেই তার কিতাবের ভিতরে বলেছেন যে কোনো ব্যক্তি যদি উজু করার সময় কখনো পানি চলে যায়, পানি আনার জন্য কোনো কাজে এক রুম থেকে আরেক জায়গায় যায়, তখন যদি হাত শুকিয়ে যায় তাতে উজুর কোনো সমস্যা হবে না। সেটি শুধু তাদের জন্য প্রযোজ্য যারা উজু শেষ করে ফেলেছে, তারপরে দেখলো যে আরে হাত তো ধোয়া হয় নাই, অথবা পা তো ধোয়া হয় নাই, অথবা অন্য কিছু, তখন সে আলাদা করে এটি মুছতে পারবে না অথবা ধুইতে পারবে না। এটি হচ্ছে হুকুম, তাকে পুনরায় উজু করতে হবে। আর উজু করবে কয়বার, ধোয়া জিনিসটা অধিকাংশ বইতে লেখা আছে তিনবার করতে হবে, একবারও করা যাবে, বর্ণনা রয়েছে। এটি হচ্ছে ইবনে আব্বাসের হাদিস, আন ইবনে আব্বাস কল তাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান মাররাতান, একবার একবার করে করেছেন। এটি হচ্ছে সহি বর্ণনা, এটি এটি রয়েছে যে ইবনে আব্বাস থেকে, সহি আল বুখারীতে রয়েছে। আবার আব্দুল্লাহ বিন জাইদ, যাই আব্দুল্লাহ বিন জাইদের হাদিস হচ্ছে দুইবার দুইবার করে করেছে, আন আব্দুল্লাহ বিন জাইদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা মাররাতাইন মাররাতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অঙ্গপ্রত্যঙ্গগুলো উজুর ভিতরে দুইবার দুইবার করে ধুয়েছেন। সব দিনে শুধু তিনবার করা সুন্নাহ, এই নিয়ম গবেষণা করে বের করার দায়িত্ব আল্লাহ রাসূল আমাদেরকে দেন নাই, না জেনে শুধু তিনের ফজিলত বর্ণনা করা যাবে না। উজু একবারও করা যাবে, দুইবারও করা যাবে, আর তিনবার করার বর্ণনা এসেছে, সেটি এসেছে আমর ইবনে শুআইব আর ওসমান বিন আফফানের হাদিস। সেখানে তারা দেখিয়েছে ফাগাসালা কাফাইহি সালাসাতান, গাসালা ওয়াজহু সালাসাতান, গাসালা যিরাঈহি সালাসাতান, সুম্মা মাসআ বিরাসিহি, মাথা মাছে করেছেন একবার, আর সব জায়গায় গাসালা রিজলাইহি সালাসাতান, তিনবার তিনবার করে করেছেন। আর যে ব্যক্তি তিনবারের অধিক ধোবে, বেশি বেশি করে মনের আনন্দে বেশি বেশি করে ধোয়া করলে সেটি জুলুম করা হবে, হ্যাঁ, সুতরাং সেটি করা যাবে না, সর্বোচ্চ হচ্ছে তিনবার। এটি হচ্ছে উজু থেকে আমাদের শিক্ষা। আর আমরা তো আগে জেনেছি যে উজুর পানি একে অপরকে শেয়ার করা যায়। আরেকটি হচ্ছে যে উজু করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাপড় দিয়ে উজুর জায়গাগুলোকে ধুয়ে দিয়েছেন, এটিও সহি বর্ণনা এসেছে। আবার উনি কখনো কখনো উজু করার পরে তিনি কাপড় দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে ভিজা অঙ্গগুলোকে ধোন নাই, মানে মুছেন নাই, সেটিও সহি। সুতরাং এটি আপনার ইচ্ছা। যেমন শীতকালে আপনি যখন উজু করেন তখন আপনি ঠান্ডা যেহেতু পানি থাকে, সুতরাং তাড়াতাড়ি মুছে ফেলে, এটা আপনার ইচ্ছা। সুম্মা উতিয়া বি মিন্দিহিল ফালাম্মা ইয়ানফুদ বিহা, যে উতিয়া বি মিন্দিল, বি মিন্দিল মানে একটা কাপড়, এক ধরনের ন্যাকড়া জাতীয় কাপড় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো তার গোসল এবং উজু করার পর। ফাগাসালা কাদামাইহি, তিনি যখন পা ধোয়া শেষ করলেন তখন তাকে সুম্মা উতিয়া বিমিন্দি মিন্দিল ফালাম ইয়ানফুত বিহাত, কিন্তু তিনি অস্বীকার করলেন যে তিনি হাত পাগুলো মুছবেন না। আবার আরেকটি বর্ণনা এসেছে যে তার যে পশমের কাপড় ছিল সেই কাপড় দিয়ে তিনি মুখ মুছেছেন। ও তাওয়াদ্দা
ফাকালাবা জুব্বাতান সুফ, জুব্বাতান সুফ মানে হচ্ছে এক ধরনের জুব্বা যেটা পশম দিয়ে তৈরি, কানাত আলাইহি ফামাসাহা বিহা ওয়াজহু, তিনি সেই জুব্বার পশমের জুব্বার হাত দিয়ে তিনি মুখটিকে মুছে নিলেন। সুতরাং আমরা যদি বাথরুমে টিস্যু দিয়ে পেপার টাওয়েল দিয়ে মুখটা মুছে ফেলে দেই উজু করার পর, তাতে কোনো সমস্যা হবে না। এখানে শুধু একটি জিনিসই বলে রাখছি যে ঠান্ডা পানি দিয়ে উজু করলে অনেক সওয়াব, এই হাদিস সহি নয়। সুতরাং শীতের দিনে কষ্ট করে এই উজু করে পরহেজগারি দেখানোর কোনো প্রয়োজন পড়বে না। আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক দান করেছে গরম পানি এবং ঠান্ডা পানি মিশ্রিত করে সুন্দরভাবে শান্তি মনে উজু করুন। বেশি পরহেজগারি দেখাতে গিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে বেশি সওয়াব কামানোর কোনো সুযোগ হাদিসের ভিতরে আল্লাহ রাসুল দেন নাই, সুতরাং এটি করা যাবে না। এখন আসুন সর্বশেষ যে কথাটুকু আমি আজকে বলবো সেটি হচ্ছে যে আমাদের যে পাওগুলো সেগুলোকে আপনাদেরকে আগে বলেছি যে খিলাল করতে হবে কানি আঙ্গুল দিয়ে, এটি হচ্ছে হাদিস। রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাওয়াদ্দা ইয়াদুলুকু আফাবিআ রিজলাইহি বিখিনসার, কানি আঙ্গুল দিয়ে, ছোট আঙ্গুল দিয়ে আপনারা করবেন। এতে যদি অন্য আঙ্গুল দিয়ে করেন তাহলেও খিলাল হয়ে যাবে, কিন্তু হাদিস অনুসরণ না করার জন্য সওয়াব কমে যাবে। কারণ আল্লাহ রাসুল ছোট আঙ্গুল দিয়ে তার পায়ের আঙ্গুলগুলোকে খিলাল করেছেন, আর হাতের আঙ্গুলগুলোকে হাতের আঙ্গুল পরস্পরের মাধ্যমে খিলাল করতে হবে। আর পুরুষদের জন্য দাড়ি খিলাল করার হাদিস রয়েছে, সেখানে এক অঞ্জলি পানি থুতনির নিচে নিতে হবে, আলাদা হবে হাত ধোয়ার পর। আর আমরা সবাই জানি যে ডান দিক থেকে উজু করতে হয়, কিন্তু ওই বা পা কোন হাতে ধরব, ডান হাতে ধরব না বা হাতে ধরব, নাকি ডান পা, এই ডান বাম এই ধরনের ক্যারিকেচারের কোনো বর্ণনা হাদিসের ভিতরে নেই। হাদিস এসেছে ইজা লাবিস্তুম ওয়া ইজা তাওয়াদ্দুতুম বি আবদাউ বি আয়ানি আয়ামিনিকুম আয়ামিনিকুম, তোমাদের ডান দিক থেকে তোমরা সব সময় শুরু করো। ইজা লাবিস্তুম, তোমরা যখন পোশাক পরো অথবা কোনো কিছু পরিধান করো, যেমন আমরা যখন এই মানে পায়জামা পরবো অথবা কামিজ পরবো তখন ডান হাতটা প্রথমে ঢুকাবো। এই আরেকটি হচ্ছে যখন আমরা উজু করবো, ওয়া ইজা তাওয়াদ্দুম বি আবদাউ বি আয়ামিনিকুম, যখন উজু করবো তখন ডান দিক থেকে শুরু করবো, এটি হচ্ছে কথা। এখন মাসাহা হচ্ছে হচ্ছে মোজার উপরে, এখানে আপনাদেরকে এটি বাংলাদেশের একটি জাতীয় সমস্যা। এই 40 থেকে 50 বছর আগে আমাদের দেশের জনগণ যারা পাকিস্তান আমলে আপনারা যৌবনকাল কাটিয়েছেন, বয়স্ক হয়েছেন, এখন যাদের বয়স 70 কিংবা 60 বছর, আপনাদের সবার কাছে আমি বলছি যে আপনাদের সময়ে আপনারা এই মোজা কিসের উপরে মাসে করতে হবে সেই সমস্যা ভারত পাকিস্তানে ছিল না, এগুলি কেউ করতেও না, এই সম্পর্কে কোনো কথাই বলল না। কিন্তু 70-এর দশকে ওই বিদেশ থেকে যখন চামড়ার মোজা আমদানি করা হলো তখন এই সমস্যাটা দেখা দিল ভারত পাকিস্তানে, যে চামড়ার মোজা ছাড়া অন্য কোনো মোজায় মাসে করা যাবে না। আল্লাহই ভালো জানেন তারা কোথা থেকে কথা বলছেন। সহি হাদিসের ভিতরে রয়েছে আন মুগিরা বিন শোবা কল, মুগিরা বিন শোবা, এই হাদিসটুকু তিরমিজিতে রয়েছে, হাজার হাদিস রাওয়াহু তিরমিজি সহিহু সহিহু আলবানি, তাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহা আলা জাওরাবাইন আও নাইলাইন, জাওরাব কথাটার অর্থ হচ্ছে যেটি পায়ে লেগে থাকে। কল সাহেব মুনজুর সাহাবাতুল কামুস, কামুস অভিধানের ভিতরে রয়েছে আল জাওরাব লিফাফাতুর রিজল, যে জাওরাব হচ্ছে এক ধরনের আবৃত যেটি পাওকে ঢেকে রাখে, মানে মুজা, যে কোনো কিছু পাকে ঢেকে রাখলে সেটি হবে জাওরাব। ও কয়লা আবু বকর ইবনুল আরবি ও জাওরাব হুয়া গিশাউন লিল কাদামি মিনাস সুফ, পশম দিয়ে পাটাকে ঢেকে রাখে সেটিকে বলা হয় জাওরাব। সুতরাং জাওরাব হচ্ছে মুজা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই যে মুজার হাদিস পরিষ্কার ভাবে রয়েছে, তিরমিজিতে রয়েছে হাদিসটি সহি, মাসা আলা জাওরাবাইন ও নাইলাইন, এবং তিনি স্যান্ডেলের উপরেও মাসে করেছেন। আমাদের মতো এরকম জুতা, এরকম ফিতাওয়ালা জুতা সে আমলে ছিল না, আজ থেকে 1500 বছর আগের কথা, এরকম নাইলনের মোজাও ছিল না,
কিন্তু কাপড় দ্বারা মানে মানে পাওকে ঢেকে রাখা ছিল। সুতরাং সেখানে বড় বড় স্কলার যারা, আন ইয়াহইয়া আল বিক্কা قال سمعت ابن عمر يقول المسح على الجوربين كمسح على الكفين। ইবনে ওমর বলছেন, যিনি আল্লাহর রাসূলের এক অত্যন্ত জ্ঞানী সাহাবী, তিনি বলছেন খুফ মানে চামড়ার মোজা আর জাওরাব মানে কাপড়ের মোজার সাথে কোনো পার্থক্য নেই। কামাসাহা আলাল কুফাইন আল জাওরাবাইন, হাদিসের ভিতরে রয়েছে। তারা যে হাদিসকে আঁকড়ে ধরেছেন সেটি হচ্ছে তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কুফাইন, সেটিও সহি কিন্তু মোজাও সহি। সুতরাং এখানে কোনো সমস্যা তো নাই। এখানে আরেকটি উদ্ভট যুক্তি ওই মাঝহাবের বইতে লিখা আছে যে মোজা যদি ছেঁড়া থাকে তাহলে সেই মোজাতে কোনো মাসে করা যাবে না। এই প্রসঙ্গে ইমাম আস-সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা, আল ইমাম ওয়াকাদ ক্বাল আল ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ আমসাহ আলাইহি মা তা'লাকতু বিহি রিজলাক ওয়াহাল কানাত কাসাফুন মুহাজিরুন আল আনসার ইল্লা মাখরাকাহু মুশাক্কাহু মরকাহু। সুফিয়ান আস-সাউরি তিনি বলেন যে মোজা ছেঁড়া থাকলে কি হবে, সাহাবাদের মোজা কি খুব নতুন ছিল? তিনি বারবার বলছেন হাজাল হাজাল জাওরাব আল জাদিদান, এটা কি নতুন ছিল? সেই সাহাবিদের মোজা তো ছেঁড়া থাকাটাই স্বাভাবিক, কারণ আল্লাহ রসুলের সাহাবি তারা দরিদ্র ছিল, তাদের কারোর মোজা এরকম ছিল না যে ছেঁড়া নাই। সুতরাং ছেঁড়া থাকলে মাসা করা যাবে না, এই ধরনের কথার কোনো যুক্তি নেই। এগুলো সহি দলিল বহির্ভূত, বরঞ্চ কোনো যুক্তি দিয়ে কোনো মাসা করা যাবে না বলে যে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ কানা দীনু বিররায়ি লাকানা আসফালুল খুফা আওলা বিমাসহি মিন আআলাহু। এটি একটি বিখ্যাত কথা, এটি হাদিস নয় কিন্তু এটি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। সুন্দর একটি কথা, আপনারা সবাই লিখে রাখতে পারেন, লাউ কানা দীনু বিররায়ি লাকানা আসফালুল খুফা আওলা বিমাসহি মিন আআলাহু। দিন যদি মানুষের যুক্তির উপর নির্ভর হতো তবে মুজার উপরটুকু বাদ দিয়ে মুজার তলা মাসে করতে হতো। এটি দিয়ে বোঝানো হচ্ছে যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদেরকে পাঠিয়েছেন সেই দিন যুক্তি নির্ভর নয়, যুক্তি দিয়ে করা যায় না। কারণ যুক্তি যদি সহি হতো তাহলে জুতার মুজার তলা মাসে করতে হতো। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাসে করতেন জুতার উপরের অংশটুকু। হ্যাঁ, আমরা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা সাফরান আন ননজি কিফাফাতান সালাসাতুন আইয়াম ওয়া লাইলু লালিহুন্না ইল্লা মিন জানাবাতুন ওয়ালাকিন গায়িত ওয়া আউদিল নাওমি। যে এখানে হচ্ছে একটি হুকুম জাস্ট বর্ণনা করে দিচ্ছি আপনাদের জন্য, যে যারা সফর করবেন তাদের জন্য ওই মোজার উপরে মাসে করা যাবে তিন দিন, সারাসাতুন আয়াম ও লাইলুহুন্না, তিন দিন তিন রাত পর্যন্ত। আর যারা মুকিম থাকবেন স্থানীয়, যারা এলাকা ছেড়ে যাবেন না, জালান জুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল মুকিম ইয়াওমান ওয়া লাইলাতুন লাইলান, যে একদিন এক রাত, ওয়ালিল মুসাফির সালাসাতুন আইয়াম ওয়া লাইলিহুন্না, মুসাফিরদের জন্য এক তিন রাত তিন দিন পর্যন্ত মাসে করা যাবে। যারা বাংলাদেশে যাচ্ছেন, নিউ ইয়র্ক থেকে প্লেনে ওঠার আগে পবিত্র অবস্থায় মোজা পরে উঠলেন, প্লেনের ভিতরে আপনি যখনই উজু করবেন তখন পাও ওই বেসিনের উপরে তুলে একটা দুর্ঘটনা না ঘটানোই উত্তম। সেখানে জুতা এবং মোজা আপনারা ভালো করে শুনে রাখুন, মোজার উপরে তো করা যাবেই, জুতার উপরেও মাসে করা যাবে। এর দলিল হচ্ছে ও মাসা আলা জাওরাবাইন ওয়া নাআলাইন, নাআল মানে হচ্ছে এক ধরনের জুতা। সুতরাং যে জুতা সেটা টাকনু পর্যন্ত ঢাকুক আর টাকনু ছাড়াই থাকুক, অসুবিধা নাই, সেটি স্যান্ডেল হলেও সেই জুতা এবং মোজা সেই উভয়ের উপরেই মাসে করা যাবে। তাতে আপনাদের উজু করতে প্লেনের ভিতরে আর সমস্যা করা মানে করতে হবে না। আর আরেকটি জিনিস হচ্ছে তায়াম্মুম হচ্ছে অতি সংক্ষেপে, সেটি হচ্ছে একবার শুধুমাত্র
মাটিতে দুই হাত মারতে হবে, তারপরে ওই মাটির অতিরিক্ত মাটিটুকু হাত থেকে ফু দিয়ে বের করে দিতে হবে। এইটাই হচ্ছে হাদিস দারাবাতুন ওয়াহেদাতুন আলাল আরদ। এই মাটি কেরি করার কোনো প্রয়োজন নেই, যেখানে মাটি আমরা বাংলাদেশের জনগণ সাধারণত হসপিটালে গেলে ইচ্ছাকৃতভাবে এরকম মাটি নিয়ে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, এটির কোনো প্রয়োজন নেই। নিলে হবে উত্তম, কিন্তু দরকার নেই, ইচ্ছা আপনার ইচ্ছা। দেয়ালে যদি কোনো ধুলা থাকে তাহলে ওই দেয়ালে হাত দিলেই তার তায়ামুম হয়ে যাবে। কিন্তু আপনাদের প্রতি একটি অনুরোধ, অনেক ভদ্র মহিলা রয়েছেন, তারা নিজেরাই ফতোয়া বের করে রাস্তাঘাটে যে কোনো জায়গায় গাড়িতে বসে আপনারা তায়ামুম করেন, এই তায়ামুম বৈধ হবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান, যদি তোমরা পানি না পাও, পানি ছাড়া অন্তত বাংলাদেশে নর্থ আমেরিকায় কানাডা আমেরিকায় যারা আছেন আপনারা সবার পানি আপনাদের হাতের মুঠোয় রয়েছে, নামাজের ওয়াক্ত চলে যাবে, এই এইরকম এরকম শর্ত দিয়ে তায়ামুম করতে পারবেন না, এটি কোনো শর্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেননি যে নামাজের ওয়াক্ত গেলে তোমরা তায়ামুম করো, এরকম কোনো কথা নেই, নিজেরা নিজেদের ফতোয়া করবেন না ইনশাআল্লাহ। ফালান তাজিদু মাআন, যখন তোমরা পানি না পাও, বরঞ্চ স্কলাররা বলেছেন যে নামাজরত অবস্থায় যদি কোনো লোক আপনি তায়ামুম করে নামাজ পড়ছেন, এমন সময় আপনার সঙ্গী একজনে এসে বলল যে পানি পাওয়া গেছে, অনেক স্কলারদের কাছে এই দলিল এসেছে যে ওই নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ উজু নষ্ট হয়ে যাবে যখনই আপনার পানি পাওয়া যাবে। পানি পেলেই আপনি তায়ামুম করে দুই রাকাত নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে চার রাকাত, তিন রাকাতের মাথায় একজন লোক এসে বলল পানি পাওয়া গেছে, এখন এই খবর যখন আপনার কানে এসে পৌঁছলো আপনাকে নামাজ ছেড়ে দিয়ে আবার উজু করে নামাজ পড়তে হবে। সুতরাং শর্ত হচ্ছে পানি ব্যবহার করা যদি খুব একান্ত অসুবিধা হয় তখন আপনি তায়ামুম করবেন, যেমন অসুস্থ রুগী প্যারালাইজড কোনোভাবে পানি ব্যবহার করতে পারছে না, অন্য কেউ তাকে উজু করে দিতে পারছে না তাদের ক্ষেত্রে, আর পানি আর না কিছু দূর যদি আপনি খবর পান যে আপনি এই নামাজের ওয়াক্তটা চলে গেলে আর দশ মিনিট পরে আপনি পানি পাবেন, তাহলে আপনি তায়ামুম করতে পারবেন না, আপনাকে ওই নামাজটুকু মাগরিবের নামাজ হলে সেটিকে এশার নামাজের সাথে মিলিয়ে পড়তে হবে, আর জোহরের নামাজ হলে এটি আপনাকে আসরের নামাজের সাথে মিলিয়ে পড়তে হবে এইভাবে। কিন্তু বসে বসে গাড়িতে বসে তো নামাজ পড়া যাবে না, ফরজ নামাজ, সেটা আমরা প্রথম দিনই আলোচনা করেছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এই আয়াতে লক্ষ্য করুন, উনি বলেছেন ইজা কুমতুম ইলা সলা, তোমরা যখন নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হও দাঁড়াও, ফরজ নামাজের কথা এখানেই বলা হচ্ছে, এটা বলাই বাহুল্য, কুমতুম দাঁড়াতেই হবে, গাড়ির ভিতরে বসে ফরজ নামাজ পড়া যাবে না। আমি মহিলা, আমার পর্দা করতে হয়, আপনার পর্দা করার বিষয় ঠিকই আছে কিন্তু আপনাকে পর্দা করার জন্য গাড়ির ভিতরে বসে নামাজ পড়ার কোনো অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা কোনো সাহাবি অথবা কোনো স্কলার দেয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই রোকসা দেননি, সুতরাং আপনাকে দাঁড়াতে হবে ফরজ পড়ার জন্য। তবে সুন্নাহ নওয়াফেলা ইচ্ছা করলে বসে পড়তে পারেন, নামাজের ব্যাপারে আপনারা কোনো প্রশ্ন করবেন না ইনশাআল্লাহ, আমরা সেটা পরে আলোচনা করব বিজনেস আলা। শুধুমাত্র তায়ামুমের ক্ষেত্রে যেটি বলতে চাই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাঈদান তাইয়্যিবান, এটি হচ্ছে সাঈদ হচ্ছে এটি হচ্ছে যে ভূমণ্ডল ভূপৃষ্ঠ, যে এটি দিয়ে বোঝায় না যে মাটির টুকরা নিয়ে গিয়ে ওখানে মাছাই করতে হবে, এটি বোঝাচ্ছে যে যে কোনো ধুলাবালি ভূপৃষ্ঠের উপরে যে জিনিসগুলো থাকে সবগুলি হচ্ছে সাঈদ, সাঈদান তাইয়্যিবান। এক্ষেত্রে দেয়ালে যদি আপনি হাত দিয়ে আঘাত করেন তাহলে কিছু ধুলা জমবে, সে দেয়াল যদি কাঠেরও হয় তাতেও যদি হাতে ধুলা জমবে তাহলে সে হাত দিয়ে করা যাবে, যেমন কার্পেটের উপরে যদি আপনি হাত রাখেন কার্পেটে যে ধুলা আছে সে ধুলা দিয়ে আপনার তায়ামুম হয়ে যাবে। সুতরাং যেখানেই ধুলা থাকবে সেটাই হয়ে যাবে, সেটি মাটির দ্বারা তৈরি কোনো জিনিস, যেমন সিমেন্ট প্লাস্টার মানে এই ধরনের পেইন্ট যদি থাকে ওখানে যে ধুলাটা থাকবে সেই ধুলাতেই আপনার মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত
মাসে করলেই তায়ামুম হয়ে যাবে, নতুন করে মাটি পাথর নিতে হবে না। তবে কেউ যদি নিয়ে থাকেন ইনশাআল্লাহ সেটি উত্তম, নিন্দা করার কিছু নেই, এটিও ভালো, কোনো সমস্যা নেই। সুম্মা মাসাহা বিয়ামিনিক আলা শিমাল ও শিমালি আলা ইয়ামিনিক, ডান হাত বাঁ হাত একসাথে করে, ও তামসাহা আলা ওয়াজহিকা, এবং প্রথমেই এই হাতকে প্রথমে মুছে তারপরে আপনি মুখটাকে একবার শুধুমাত্র এই মানে মুছবেন, সেটি হচ্ছে চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত উপর থেকে নিচে হাতটুকু নামিয়ে ফেলবেন। সুতরাং মুখে যে মাটিটা লাগলো সে মাটিটা কেন লাগছে আপনার মুখে? আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার মুখটুকু মলিন করলে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেটি পছন্দ করেন। এই জন্য ভূপৃষ্ঠে নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু আলাল আরদ কাসিরান, উনি সারা জীবন অধিকাংশ সময় মাটিতে সিজদা দিতেন। অথচ আমরা এই নামাজ পড়তে গেলে বাংলাদেশের জনগণ জায়নামাজ খুঁজি, জায়নামাজ খুঁজি, কারণ আমাদের ধারণা ভূপৃষ্ঠের আবর্জনাগুলো হচ্ছে নাপাক। এই ধরনের নাপাকের কোনো বর্ণনা কোরআন হাদিসে নাই। হাদিসের ভিতরে এসেছে জুইলাত লি আলাল আরদ তাহুরান মসজিদান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত পৃথিবীটাকে আমার জন্য মসজিদ করা হয়েছে, পবিত্রতার জন্য বাহন করা হয়েছে, যে এই এই সমস্ত ভূপৃষ্ঠে নামাজ পড়ব। সুতরাং মাটিতে সেজদা দেওয়া উত্তম, যে মাটিতে যদি আপনার মুখে একটু মাটি লেগে থাকে তাহলে এটা উত্তম, আল্লাহ এটা পছন্দ করেন। যেমন তায়াম্মুমের ক্ষেত্রে আপনি মুখে একটু ধুলো বালি মাখলেন, তারপরে নামাজ পড়ার পর মুখটুকু ধুয়ে নিলেন, তাতেও কোনো সমস্যা নেই বিজনাই তাআলা। আমাদের আজকে এই উযু সম্পর্কিত বক্তৃতা কথা এখানেই শেষ হলো। আপনাদেরকে আমাদের উখতি সিদ্দিকা উনি কিছু বলবেন হাফিজাহুল্লাহ, তারপরে আমাদের প্রশ্ন উত্তর শুরু হবে। বলুন। যদি না বলেন তাহলে আমি বলে দিচ্ছি যে আপনাদেরকে ওই যে খোলামেলা কোনো আর মানে প্রশ্ন করবেন না, শুধুমাত্র উযু সম্পর্কিত প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন করুন। প্রশ্ন করুন। হ্যালো, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সিদ্দিকা আপা। হ্যাঁ, আমার মনে হয় লাইনটা আনমিউট করা নাই। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি আপনার কথা, আপনার ইচ্ছা করলে প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা, আমি শুনতে পাচ্ছি বিজনিল্লাহি তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম আপা, একটা মিনিট বিষয়ে ভাই আমি কথা বলতে চাচ্ছিলাম, কেন জানি না প্রবলেম হচ্ছিল, কথা শোনা যাচ্ছিল না। হ্যাঁ বলুন, সংক্ষেপে একটু বলে প্রশ্ন উত্তরে চলে যান। হ্যাঁ, আমি আগে আপনাদেরকে জাস্ট প্রশ্ন করার আগে জাস্ট সংক্ষেপে একটু নিয়মটা বলতে চাচ্ছি, যে আজকে শুধু আমাদের যে অজু আর কায়ামের উপর যে সেটার উপর আপনারা শুধু প্রশ্ন করবেন, আর যে সমস্ত প্রাইভেট ম্যাটার নিয়ে যে সমস্ত মেয়েদের ব্যাপারগুলো সেগুলো আপনারা ইনশাল্লাহ ভাইকে প্রশ্ন করবেন না, কারণ এই সমস্ত মেয়েদের পবিত্রতা বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলো খোলামেলা, এটা হাদি হাদি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি উত্তর দিতেন না, তার স্ত্রীরা উত্তর দিতেন। তো এই সমস্ত ব্যাপারে যদি আপনাদের জটিল কোনো অসুবিধা থাকে আমাদের সিস্টারদের সাথে যোগাযোগ করবেন, কিংবা ক্লাসের পরে আমরা বলে দেবো আর কি, ইনশাল্লাহ চেষ্টা করবো, আর যেগুলো জানা নাই আমরা জানি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আর দ্বিতীয়টা হলো যে শুধুমাত্র অজু আর তায়ামুম উপর প্রশ্ন করবো করবেন ইনশাল্লাহ। আর তৃতীয়টা হলো আমি বোনদেরকে একটু রিকোয়েস্ট করছি, বিভিন্ন বোনরা ভাইকে যে ইমেল করেন, ভাই সে সমস্ত ইমেল গুলো রিসিভ করার পরে চেষ্টা করেন উত্তর দেওয়ার জন্য। ভাই আবার জানতে পারেন না যে আপনারা ওগুলো পেয়েছেন কি পান নাই,
আপনারা যদি একটু একটু জাস্ট দয়া করে বা কারিসি বসত যদি যদি জানান যে জাজাকাল্লাহ ভাই পেয়েছি বা জাস্ট একটা রেসপন্স করেন ইমেল গুলো পেয়েছেন বলে, তাহলে একটু সুবিধা হয়। এবং এটা এটা এই বিনিময়টা আমাদের শুনলাও, সুতরাং আলহামদুলিল্লাহ আমরা যেন চেষ্টা করি ইমেল গুলো পাওয়ার পরে তাইকে জানানোর জন্য যারা যারা ইমেল করেন। তাই ইনশাল্লাহ আপনারা এখন আর প্রশ্ন করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলুন। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে মেয়েদের মাথা মাছে করার ব্যাপারে, যদি হিজাব থাকে তখন হিজাব তো কপালের উপরের অংশ এবং কান সহ থাকা থাকে, তো ওটা সহ কি মাছে করতে হবে কিনা, মানে কানটা তাহলে আলাদা করে ধোয়া যাচ্ছে না? জি না না না, আপনার এখানে জাজাকাল্লাহ খায়ের কিল্লা খায়ের, এখানে হুকুম হচ্ছে যে মাথার উপরে যে খিমার থাকবে, খিমার সেটি যদি এমন ভাবে মাথার উপরে থাকে যে এটি সেফটিপিন দিয়ে আটকানো আছে বিভিন্ন ভাবে, এবং গলার সাথে শরীরের উপরের অংশের সাথে সেই কাপড়টুকু পেঁচানো আছে, ভালো করে খেয়াল করুন। খিমার বলতে শুধুমাত্র আলগা করে উড়না পরা বোঝায় না, খিমার হচ্ছে মাথার উপর থেকে শুরু করে কাপড় পেঁচিয়ে গলা সহ শরীরের উপরের অংশটুকু পেঁচিয়ে থাকে যেই কাপড়, সেটি বোরখার মতো অনেকটা, সেটিকে বলা হয় আল খিমার। যে খিমারের একটু অংশ আবার বর্ধিত থাকে, যে প্রয়োজনে ইচ্ছা করলে সেটা দিয়ে মুখও ঢাকা যায়, এই ধরনের লম্বা এক ধরনের চাদর জাতীয় কাপড়, সেটি যদি মাথায় এমনভাবে পেঁচানো থাকে অথবা সেফটি পিন দিয়ে ঢাকা থাকে, আমাদের দেশের মহিলাদের ওই খিমার পরতে আমি দেখি না, যদি কেউ পরে থাকেন সেরকম খিমার যদি থাকে যেটি মাথার উপরে আটকানো আছে, গলার সাথে পেঁচানো আছে, শরীরের উপরের অংশের সাথে পেঁচানো, এখন এটি যদি খুলতে যান তাহলে শরীরের গলার উপরের কাপড়টুকুও খুলতে হবে, না খুললে আপনি মাথা স্পর্শ করতে পারেন না। সেই ধরনের খিমার হলে তখন আপনি ওই খিমারের উপরে মাছে করতে পারবেন, একেবারে মাথার চুলের সীমানা পর্যন্ত, যেখানে আপনি খোপা শেষ করছেন। কিন্তু কান তো মাছে করতেই হবে, কারণ কান যদি ঢাকা না থাকে তাহলে কান মাছে করতে হবে, আর কান যদি খোলা থাকে তাহলে কান মাছে করতেই হবে। কান কান আলাদা, কান কানের জন্য আপনার হাতকে কানের এখানে নিয়ে বুড়ো আঙ্গুলটা কানের পেছনে, আর যেটি তর্জনী প্রথম আঙ্গুল এই সেই আঙ্গুলটাকে কানের ভিতরে দিয়ে ঘুরিয়ে নেবেন, সেটি আপনারা সবাই জানেন। সুতরাং কান মাছে করতেই হবে, সেটি পাগড়ির সাথে সম্পর্কিত নয়, খিমারের সাথে সম্পর্কিত নয়, কান মাছে করাটা মাথা মাছে করার অংশ এবং এটি ওয়াজিব করতেই হবে, কারণ কান হচ্ছে মাথার অংশ, আমরা হাদিস বর্ণনা করেছি। আর কোনো কোনো কারণে যদি আপনার এই যে হিজাব এটি যদি খিমারের মতো না হয়, শুধুমাত্র এক ধরনের কাপড় আপনি মাথায় রাখলেন, একটা দুইটা সেফটি পিন দেবে আটকানো আছে, সেটি আপনার খিমার হবে না, সেটি আপনাকে খুলে মাছে করতে হবে, কারণ এটি খুললে আপনার অন্যান্য কাপড়কে খুলতে হয় না। যদি এরকম কোনো কাপড় থাকে এবং এটা থাকাটাই স্বাভাবিক, সেটি বোরখা হোক অথবা কোনো ধরনের ওড়না হোক, সেটি যদি লুজলি আপনার মাথার উপরে থাকে, একটা দুইটা সেফটি পিন থাকে, তাহলে আপনাকে খুলতে হবে, ওটার উপরে মাছে করতে পারবেন না। যেমন ছেলেরা টুপির উপরে মাছে করতে পারবে না, টুপি আর পাগড়ি একরকম নয়, যদিও টুপি মাথা ঢেকে থাকে, ভালো করে লক্ষ্য করুন, টুপির উপরে মাছে করা যাবে না, কিন্তু পাগড়ির উপরে করা যাবে। ঠিক তেমনি কোন ওড়না জাতীয় হালকা হিজাব যেটি মাথার উপরে পরা হয়েছে সেটির উপরে মাছে করা যাবে না, যদি সেটি শক্তভাবে বাঁধা খিমার জাতীয় হয় তখন সেটির উপরে করা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভাই আমার একটু কনফিউশন ছিল যে মানে আমার ওড়নাটা ভারী এবং সেটা ডাবল করে শক্ত করে আটকানো থাকে কান সহ, এবং কান ভিতরে থাকে, কান এবং কপালের উপরে অংশগুলো সব ভেতরে, এবং দুটো শক্ত করে আটকানো থাকে,
তাহলে কি সেটা মানে না কান এখানে সহি বর্ণনা যেটা পাওয়া যাচ্ছে যে কান আলাদা ভাবে মাসে করতে হবে, কানকে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে আপনার কানকে মাসে করতে হবে, এটি আল্লাহ আলাম। আমি এই কান মাসে করতে হবে এতটুকুই জানি, পরবর্তী প্রশ্ন ইনশাআল্লাহ। আমি কি মনে করেন পা ধরে আমি কি হাত আর মুখটা কি মুছে নিতে পারবো টাওয়াল দিয়ে? হ্যাঁ তা পারবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম হ্যালো ভাই, ওই যে আপনি যেটা বললেন যে যেটা মুখ কুলি করার সময় ইনশাল্লাহ চেষ্টা করি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন ওনার ইয়ে মতো করার, তো আমি তিনবার করি ওভাবে কুলি করে নাকের ভিতরে পানি ওভাবে টেনে তারপর বাম হাত দিয়ে করি, তো এটা থ্রি টাইমস করি, এটা ঠিক আছে না? জি জি জি, প্রথমে এক অঞ্জলি পানি নিতে হবে, সেই পানি থেকে একটু পানি মুখে নিয়ে কোলকুচা করতে হবে, বাকি পানিটুকু নাকের কাছে নিতে হবে আস্তে করে, এখানে থ্রো করা যাবে না কোন ধরনের, এটা কাছে নিয়ে তারপরে নাক দিয়ে টানতে হবে, এটি হলো একবার, এইভাবে তিনবার। তিনবার পানি নিতে হচ্ছে, কিন্তু মুখ এবং নাকের কাজটুকু একসাথে করতে হবে। জি 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 জি, পরবর্তী প্রশ্ন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, আমার একটা প্রশ্ন ছিল যেটা হলো সাধারণত স্যাটারডেতে মাঝে মধ্যে পার্টি থাকে, আমরা পার্টিতে যাই, যেটা করি যে পার্টিতে যাওয়ার আগে অজু করে নেই যাতে ওখানে যে নামাজ পড়তে পারি আর কি, কিন্তু দেখা যায় যে যেহেতু পার্টিতে যাচ্ছি একটু প্রসাধনী মাখতে হয় এটা সেটা একটু মাখি, সাধারণত ময়েশ্চার যেগুলো ইউজ করি সেগুলো বেশিরভাগ ইউজ করার আগে আমি দেখি যে অ্যালকোহল আছে কিনা, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে জানা জানা যে ওখানে ইনগ্রেডিয়েন্টসে অ্যালকোহল আছে কিনা, তাই এই ধরনের কেসে কি হবে যে আমি যে অজু করে প্রসাধনী মাখলাম তাহলে কি মানে আমার অজু কি ভেঙে যাবে নাকি, আমি বাকি নামাজগুলো দেখা যায় যে পার্টিতে একটা পর একটা পরে ফেলি আর কি, আসর মাগরিব এরকম পরে ফেলি আর কি, তাই আমার প্রশ্নটা কি হচ্ছে অজু কি ভেঙে যাবে নাকি, মানে যেহেতু ইনগ্রেডিয়েন্ট জানি না আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাদু, ইনগ্রেডিয়েন্টসের বিস্তারিত আলোচনা আমি আসলে করতে চাই না, শুধু একটি কথাই আমি বলতে চাই যে পবিত্রতা এবং হালাল হারাম সম্পর্কে বাংলাদেশ পাকিস্তান ভারত পৃথিবীর ভিতরে 37টি দেশে ইসলাম রয়েছে, তার ভিতরে এই তিনটি দেশের লোকদের কাছে অনেক জিনিস যেগুলো হারাম হালাল করা হয়েছে অনেক কিছুর দলিল নেই, সেটি শুধু এই তিন দেশের জনগোষ্ঠীর কাছেই শুধু হারাম, কিন্তু অন্য কোথাও তার দলিল খুঁজে পাওয়া যায় না, তার ভিতরে একটি হচ্ছে এই যে অ্যালকোহল। অ্যালকোহল নিজে নাজিস নয়, এটির কোনো প্রমাণ নেই যে অ্যালকোহল নিজেই এটি নাজিস, এরকম কোনো প্রমাণ কোরআনেও নেই হাদিসে নেই, এটি খাওয়া হচ্ছে হারাম কিন্তু এটি নাজিস নয়, এটি হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে অ্যালকোহল প্রসাধনীতে দেওয়া হয় সেটি তো খাওয়ার অ্যালকোহল নয়, সুতরাং এখানে প্রশ্নই আসে না। আর কোনো জিনিস যেটি নাজিস নয় সেটি শরীরে লাগলে তার ওজন নষ্ট হবে না, আশা করি বুঝতে পেরেছেন, যেমন বমি সেটি লাগলে ওজন নষ্ট হবে না, একজন একজন উজু করলো বাচ্চাকে সে পরিষ্কার করলো, বাচ্চা যদি সে হাগুমুতু করে তাহলে ওই ছোট বাচ্চাকে সে পরিষ্কার করলো তাতে তার উজু ভাঙবে না, সে যদিও সে মলমূত্রকে হাতে ধরেছে ধরলেই উজু ভাঙবে না, সেটি পরিষ্কার করতে হবে, সেটি হচ্ছে নামাজের শর্ত, সিয়াবাকা ফাতাহহির, যে পরিধানের বস্ত্রকে পবিত্র রাখতে হবে শরীরকে পবিত্র রাখতে হবে, কিন্তু এটি স্পর্শ করলে উজু ভাঙবে না, উজু ভাঙতে গেলে নিজের শরীর থেকে ওই মলমূত্র বের হতে হবে তাহলে ভাঙবে, তাছাড়া ভাঙবে না, এটি স্পর্শ করলে ভাঙবে না, সুতরাং মলমূত্র স্পর্শ করলে যেখানে উজু ভাঙে না সেখানে যে জিনিসটি নাজিস নয় সেটি স্পর্শ করলে গায়ে লাগালে ভাঙবে, এটার তো বলাই বাহুল্য। পরবর্তী প্রশ্ন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি যে নামাজ নামাজের মাঝখানে আপনার যে বাতাস বের হয়ে গেলে যে আবার নাম পুরা নামাজটাই প্রথম থেকে পড়তে হবে, এটা আমি এই সম্পর্কে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। মসজিদে যখন মানুষ জামাতে নামাজ পড়ে তো ওইটা যে আপনার দলিলটা, আমি জানি যতটুকু যে আপনার নাকটা ধরে বের হয়ে যেতে হবে, তারপরে উজু করে আবার ফেরত এসে আবার যেখান থেকে নামাজ হচ্ছে ওইখান থেকে ধরতে হবে। তো ওইভাবে যদি আমরা হিসাব করি তাহলে বাসায় যদি কেউ মানে একাকি নামাজ পড়ে তাহলে হয়তো নামাজের মাঝখানে উজুটা নষ্ট হয়ে গেল, তখন কেউ যদি উঠে গিয়ে আপনার উজু করে এসে আবার যেখান থেকে নামাজ মানে ভাঙলো ওখান থেকে শুরু করে তাহলে কি নামাজটা হবে না, নাকি একেবারেই মানে প্রথম থেকেই পড়তে হবে? আমি এই ব্যাপারে একটু কনফিউজ হয়েছিলাম। আপনার প্রতি আমার দরখাস্ত হচ্ছে আপনি কাউকে নামাজের ব্যাপারে কোনো পরামর্শ দিতে পারবেন না, কারণ আপনি যে হুকুম জানেন সেটি অত্যন্ত ভয়ঙ্কর এবং মারাত্মক। এই ভয়ঙ্কর হুকুম যদি এই পর্যন্ত যাদের কাছে দিয়েছেন বলেছেন তাদের সবাইকে বলতে হবে যে আপনি ভুল বলেছেন, এবং এই ভুল বলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার প্রথম ভুল হচ্ছে আপনি যেটি বর্ণনা করেছেন যে উজু চলে গেলে যেখানে নামাজ শেষ হয়ে গেল সেখান থেকে শুরু করতে হবে, এটির কোনো দলিল নেই। আপনাকে শুরু থেকে আবার নামাজ পড়তে হবে। আপনি সেটি আমার বক্তৃতায় বলেছি, কিন্তু আপনাদের প্রতি আমার অনুগ্রহ, বক্তৃতায় যখন আমি কথা বলি আপনাদের প্রতি আমি অনুরোধ করছি, দরখাস্ত করছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আপনারা যারা জানেন, আমি জানি কতিপয় বোন রয়েছেন তারা অনেক স্টাডি করেন, অনেক কিছু জানেন, কিন্তু আপনাদের জানাটাকে আরো পরিশুদ্ধ করার জন্য আমি ভেঙে ভেঙে বলছি, কিন্তু আপনারা লক্ষ্য করছেন না। এই কথাটুকু আমি বক্তৃতায় ভালো করে বলেছি, কিন্তু আপনি বুঝতে ভুল করেছেন। আর এই বুঝে আপনি যে হুকুম বর্ণনা করছেন এটি অত্যন্ত বড় ভুল। এটি এমন ভুল যে ভুল করলে নামাজ তো হবেই না, উল্টা কি যে হবে আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন। নামাজ শুরু করলে তকবীর থেকে সালাম পর্যন্ত হচ্ছে নামাজ, এর ভিতরে যদি তার উজু ভেঙে যায় বাতাস বের হয়ে, যেমন সে চার রাকাত নামাজ পড়ল কিন্তু সে আত্তাহিয়াতু একেবারে শেষ রাকাতে বসে আত্তাহিয়াতু পড়ছে বসা অবস্থায়, সেখানে তার বাতাস বের হয়ে গেল, তাকে পুরো নামাজ পড়তে হবে প্রথম রাকাত থেকে শুরু করে, প্রথম রাকাত থেকে তাকে নামাজ পড়তে হবে, সেটা মসজিদেই পড়ুক আর বাড়িতেই পড়ুক, কারণ এইটি পড়বে যত নামাজ পড়েছে সব নামাজ বাতিল হয়ে গেছে। আপনি যেই কথা বলছেন আল্লাহ আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হুকুম নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছান নাই এইভাবে। এটি শুধু আপনার জন্য নয়, আমি আমার অনেক ভাইদের কাছে আমি মসজিদে এটি দেখেছি, বাংলাদেশের অনেক জনগোষ্ঠী অনেক মুসাল্লি এভাবেই বিশ্বাস করে। তারা মনে করে যে নামাজ যেখানে ভেঙে যায় সেখান থেকে আবার পড়া যায়, নামাজ ভেঙে গেলে সেখান থেকে পড়া যায় না, যদি সেটা পবিত্রতার ক্ষেত্রে হয় তাহলে পুরো নামাজটাই শেষ হয়ে যায়। সেখানে হুকুম হচ্ছে মসজিদে যখন পড়বেন, মনে করেন মসজিদে চার রাকাত নামাজ পড়ার সময় দ্বিতীয় রাকাতে আপনার উজু নষ্ট হয়ে গেল, আপনি মসজিদ থেকে কাতার থেকে বের হয়ে বাথরুমে গেলেন, গিয়ে উজু করলেন, উজু করে এসে দেখলেন যে ইমাম এখন শেষ রাকাতে বসে আত্তাহিয়াতু পড়ছে, তার মানে আপনি এখানে এসে দেখলেন যে দুই রাকাত পড়া হয়ে গেছে, এখন একদম শেষ পর্যায়ে। আপনাকে আবার দাঁড়িয়ে ভালো করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন, শুধু ধারণা করলেই হুকুম হয়ে যাবে না, কারণ জিনিসটি বারবার আমাদের ক্লাসে আমি আলোচনা করেছি, যেহেতু আপনারা ক্যাসেট রেকর্ডিং আবার শুনতে পারেন। নামাজ শুরু করলে আবার আপনাকে কিবলামুখী দাঁড়াতে হবে, দাঁড়িয়ে বলতে হবে আল্লাহু আকবার, এটি হচ্ছে তাকবীরাতুল ইহরাম, কারণ আপনার সবকিছু শেষ হয়ে গেছে, আপনি নতুন করে আবার শুরু করছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, এখন আপনি দাঁড়ানো অবস্থা থেকে বসে ইমামের সাথে আত্তাহিয়াতু পড়তে থাকবেন, তারপরে ইমাম সালাম ফিরিয়ে পড়লে তখন বাকি চার রাকাত অথবা দুই রাকাত যে নামাজই পড়তেছেন সেই নামাজ শুরু থেকে
শেষ পর্যন্ত আবার পড়তে হবে, আর নষ্ট হয়ে গেলে সেটি পুরোই নষ্ট হয়ে যায়। সুতরাং যারা বাসায় নামাজ পড়ছেন, তিন রাকাত পড়েছেন, উজু চলে গেল, তাহলে আবার উজু করে শুরু থেকে পড়তে হবে। এখানে ওই অর্ধেক পড়ে সেটাকে জমা করে রাখা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন, আমার আরেকটা প্রশ্ন ছিল যে আপনার অনেক সময় আমরা তো এখানে বিশেষ করে নর্থ আমেরিকায় বা বসে অজু করার ব্যবস্থাটা বলতে গেলে নেই আর কি, তো অনেক সময় দেখা যায় বাইরে বা কাজে থাকলে আমরা বেসিনের উপরে পা উঠিয়ে পাটা ধুই, তো এটা কি ঠিক আছে নাকি করা যাবে নাকি এভাবে? অজু করার সময় বসতে হবে, এর কোনো কোন দলিল নেই। বসিয়ে উজু করতে পারেন, দাঁড়িয়ে উজু করতে পারেন। উজুর বর্ণনা আমি উত্তর দিচ্ছি, আপনি মনোযোগ দিয়ে শুনুন। উজু করার সময় দাঁড়াতে হবে না বসতে হবে, এর কোন দলিল হাদিসের ভিতরে আসে না। যারা বর্ণনা করেছেন তারা অধিকাংশ বর্ণনাকারী যে উজু দেখিয়েছেন তারা বসেছিলেন কিনা দাঁড়িয়েছিলেন তার কোন বর্ণনা পড়া যায় না। তবে মহাকিক আলিম যাদের সবাইকে আমরা দেখেছি যুগ যুগ ধরে, যে সকল ওলামা আমাদেরকে উজু শিখিয়েছেন, তারা সবাই বসে উজু করেছেন, এবং বসে উজু করাটাই হচ্ছে সমাজের ভিতরে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এবং এটি আরামদায়ক এবং ভালো, উত্তম। সুতরাং আমরা বসে উজু করব, আর অসুবিধা থাকলে দাঁড়িয়ে উজু করব, তাতে সমস্যা নেই। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বেসিনের উপরে পা ধোয়া, বেসিনের উপরে পা ধোয়া যাবে যদি সে পাওকে ধুতে চায়। মানে কোনো ব্যক্তি যারা উত্তর আমেরিকায় থাকেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা বাংলাদেশের জনগোষ্ঠী হয়ে সারা ইসলাম মুসলিম বিশ্ব থেকে পৃথক হয়ে যাবেন না। আমাদের জন্য নতুন কোন ইসলাম আল্লাহ সুবহানাহু তাআলা চালু করেন নাই, যদিও আমাদের বাংলাদেশি পাকিস্তানি এবং ভারতের লোকরা তাই মনে করে, মনে করে যে আমাদের ইসলামটা একটু আলাদা। আপনাদের সবার প্রতি আমার অনুরোধ, এদেশে যারা বাইরে গিয়ে উজু করেন, এই পায়ে বেসিনের উপরে পা দিয়ে উজু করা এদেশের লোকরা দেখলে অসন্তুষ্ট হতে পারে, কারণ এটি বিপজ্জনক ঘটে। কারণ বেসিন যদি উপরে থাকে আর আপনার শারীরিক উচ্চতা যদি, আপনি যদি সেরকম উচ্চতা সম্পন্ন না হন, তাহলে বেসিনে পা তুলতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে আপনি সহি হাদিস মানলে আপনার সমস্ত কিছু সমাধান হয়ে যায়। আপনি বাসা থেকে যখন বের হচ্ছেন তখন আপনি উজু করলেন সকাল সাতটায়, এখন উজু করে আপনি বাসায় নাস্তা করলেন, যাবতীয় কাজকাম করলেন, কিন্তু উজু আপনার ঠিকই আছে, ভাঙেনি। এখন আপনি বাইরে বের হচ্ছেন, এখন আপনি মোজা পরে নেন। এই যে মোজাটা আপনি পরলেন এটি আপনি পবিত্র অবস্থায় পরলেন, কারণ আপনার উজু রয়েছে। এখন এই মোজা পরে আপনি যখন বের হলেন, তখন বাসার বাইরে যাওয়ার পরে আপনি যদি বাথরুমে টয়লেট করেন অথবা আপনার শরীর থেকে বাতাস বের হয়ে যায়, তার মানে আপনার উজু নষ্ট হয়ে গেল। এখন আপনি পুনরায় উজু করার সময় আপনি বেসিনের সামনে দাঁড়িয়ে হাত মুখ মাথা এগুলি সব মাসে করলেন, আর জুতা থেকে পাটা বের করে মোজার উপরে মাসে করবেন। সেই মোজা তো আপনার নাইলনের মোজা হলে কোনো অসুবিধা নাই, এটি আমরা বারবার হাদিস দিয়ে বর্ণনা করছি, কিন্তু এই হাদিস বর্ণনা করলেও বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটি দেশ অত্যন্ত দুঃখজনক, তারা নিজের দিনকে দলিলবিহীনভাবে শর্ত আরোপ করেছে, যে ওরা বলেছে চামড়ার মোজা হতে হবে, তাও ওই কোম্পানির মোজা হতে হবে, ইত্যাদি ইত্যাদি। আপনাদের খিদমতে আমরা দলিল পেশ করছি যে তাওয়াদ্দা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাওরাবাইন আর নাইলাইন, এখানে জাওরাব মানে হচ্ছে মোজা, মোজার উপরে মাসে করা যাবে। আর আপনি যদি পা থেকে মোজাটা খুলতে না চান, তাহলে ওই জুতা এবং মোজা, সেটি যে ধরনের জুতাই হোক না কেন, ফিতাওয়ালা স্যান্ডেল মোজাই হোক জুতাই হোক, সেই মোজা জুতা উভয়টার উপরই মাসে করা যাবে। মাসে করার নিয়ম হচ্ছে যে হাতের ভিতরে আপনি নতুন করে পানি নিলেন, এই পানি নিয়ে পানিটা ঝেড়ে
আপনি পায়ের পাতার উপরে একবার বুলিয়ে নেবেন, সেটি আঙ্গুল থেকে আপনার পায়ের গোড়ালি পর্যন্ত একবার আসবেন, কিন্তু পিছন দিয়ে মুছতে হবে না। পায়ের পিছনে গোড়ালির পিছনে মোছার কোনো দলিল নাই, শুধু ডান হাত ডান পায়ের উপরে রাখবেন, বাঁ হাত বাঁ পায়ের উপরে রাখবেন, রেখে সামনে থেকে টেনে পা পর্যন্ত নিয়ে আসবেন। এই তো আপনার উজু হয়ে গেল, তাহলে আপনাকে বেসিনের উপরে পা তুলতে হচ্ছে না, আর আপনি সর্বনাশ থেকে বেঁচে গেলেন। এইভাবে আমাদের দেশের ভদ্র মহিলারা এই প্লেনের ভিতরে গিয়ে এই এয়ারপোর্টে যখন প্লেন চলতে থাকে তখন এই বেসিনের উপরে পা তুলে নিয়ে অনেক ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে, তারা ওইটা নোংরা করেন এবং নানান ধরনের কেরিকেচার করেন যেগুলি করা উচিত নয়। আপনি সহি সালামতে পায়ের মোজার উপরে জুতার উপরেও মাসে করতে পারেন, সেটি হাদিস আমরা পেশ করেছি, সুতরাং সেটি আপনার ইচ্ছা। জুতা যদি বের করেন তাহলে জুতার উপরে মাসে করবেন, সেই জুতা নিয়ে আপনি নামাজ পড়বেন, তাতে কোনো সমস্যা নেই। এখন আপনাদের কাছে বারবার বলছি যে পাক নাপাক এই সকল জিনিস বাংলাদেশের বইপত্র পড়ে আপনাদের জ্ঞান অর্জন করলে হবে না। যে বাথরুমে গেলে জুতার নিচে যে পেশাবের ফুটা লেগে থাকে এই যে পা থেকে, সেটি পবিত্র করার জন্য এটিকে ধুইতে হয় না। সব হুকুম যুক্তি দিয়ে বের করা যাবে না, হুকুমটুকু বের করতে গেলে আপনাকে দলিল দেখতে হবে। সেখানে সহি দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তোমরা যখন মসজিদে জুতা নিয়ে প্রবেশ করো তখন তোমরা জুতার নিচেরটুকু দেখে নাও, যদি সেখানে কিছু থাকে অপবিত্র কিছু যদি থাকে আমরা দেখতে পাই, সুবহানাল্লাহ, পেশাবের ফোঁটা থাকলে তো সেটা দেখা যাবে না, সেটা ভিজা থাকবে। যদি দেখা যায় মানে দেখা যাওয়ার মতো নোংরা যদি কিছু থাকে তাহলে কি করো, আসারু বিহা আলাল আরদ, যে এটি মাটির উপরে ঘষা দাও, মানে আপনি যদি জুতার তলাটাকে কার্পেটের উপরে দুটো ঘষা দেন আর জুতার তলাটা যখন শুকিয়ে যাবে তখন আপনার জুতা পবিত্র হয়ে গেছে। পবিত্রতার মানে এই নয় দোকান থেকে নতুন জুতা কিনে নামাজ পড়তে হবে, এই ধরনের কোনো দলিল নাই। সুতরাং আমার বন্ধুদের কাছে আমার দরখাস্ত, আমি এই ক্লাস এবং আগামী ক্লাস এবং পরের ক্লাস পবিত্রতা নিয়ে কথা বলবো, আপনারা অনুগ্রহপূর্বক আপনাদের মাথা থেকে বাংলাদেশের প্রচলিত ধারায় পাক পবিত্রতার জিনিসগুলো ভুলে যান। সহিভাবে পাক পবিত্রতা হওয়ার জন্য দলিল শিখার চেষ্টা করুন, তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য দ্বীনের উপরে তলা সহজ করে দিবে। দ্বীন ইসলামের ভিতরে সহজ করার একটি অভিনব কায়দা হচ্ছে যে জুতা এবং মোজার উপরে মাসে করা, এবং মাসে করলে মানুষের কষ্ট কমে যাবে এবং আপনি 24 ঘন্টা, আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে এই মোজা পরে বের হলেন, জোহরের নামাজে আপনি বাইরে থাকলেন, আসরের নামাজে বাইরে থাকলেন, মাগরিবে আপনি বাসায় আসলেন, তখন আপনি মাগরিবের নামাজের সময় অথবা পরে এসে আপনি যদি ইচ্ছা করেন তাহলে মোজা খুলে পাওটা ধুতে পারেন। আর যদি ইচ্ছা না করেন যে না আমি বাসায় মোজা খুলবো না, সুবহানাল্লাহ বিহামদিহি, আপনি এশার নামাজ পর্যন্ত আপনি মোজার উপরে মাসে করতে পারবেন, যদিও আপনি এই মোজা নিয়ে টয়লেটে যাচ্ছেন, যদিও আপনি এই মোজা নিয়ে টয়লেটে যাবতীয় কাজ করছেন তাতেও কোনো সমস্যা নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জুতা নিয়ে তিনি পেশাব পায়খানা করতেন সেই জুতা নিয়েই তিনি নামাজ পড়তেন, সমস্ত সাহাবীরা নামাজ পড়তেন। আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্ন। আমাদের মেয়েদের যে বড় চুল থাকে যখন বা চুল ছাড়া থাকে, এই সিচুয়েশনে এটার করার পদ্ধতিটা কিরকম হবে ভাইয়া? আরেকটা হচ্ছে যে মাথা মোজা না থাকার ব্যাপারে হাদিসে যেটা আসছে দুই হাত দিয়ে দুই পায়ের উপরে মাথা করাটা, যদি এইটাকে কি আমি যদি কখনো বসতে অসুবিধা হয় তোর হয়ে দুটাকে একসাথে করতে সমস্যা হয়, আমি কি এক পা এক পা করে করা যাবে পরে মাথাটা? এটা তোমরা খেয়াল হয়ে ওইরকম আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটুকু খুবই সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান আরো বাড়িয়ে দিক। আপনি খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন।
আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা যেন আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিন। এখানে চুলের উপরে আপনি আমার যে বক্তৃতার ভিতরে আমি যে দুটো হাদিস বর্ণনা করেছি সেই হাদিসের ভিতরেই আপনার এই প্রশ্নের উত্তরটুকু রয়েছে যে একটি পদ্ধতি হচ্ছে মাথার সামনে থেকে নিয়ে পিছন পর্যন্ত যেখানে চুলের গোড়া শেষ হয়ে যায় ঘাড়ের উপর পর্যন্ত, আবার ওখান থেকে হাতটা না তুলে সামনে আসা, এই এটি হচ্ছে একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে মাথার উপরিভাগ থেকে যেখানে আপনার মাথার সর্বোচ্চ অংশ উঁচু, উঁচু থেকে আপনি প্রথমে সামনে যাবেন একই হাত, আবার পিছনে যাবেন, আবার ডানে যাবেন, বাঁয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার যদি চুল বেশি থাকে তাহলে চুলের ভাঁজগুলো ভাঙবে না, সেটি হাদিসে বর্ণনা এসেছে। সুতরাং সেই ক্ষেত্রে মাসে করার উপায় হচ্ছে উপর থেকে সামনে, উপর থেকে পিছনে, উপর থেকে ডানে, উপর থেকে বাঁয়ে, একসাথেও করতে পারেন অথবা আলাদা আলাদা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু পদ্ধতি হচ্ছে একবার শুধু মাসে করা যাবে। এইভাবে করলে যাদের চুল বড় আছে তাদের চুলগুলো হাদিসের ভিতরে এসে লা তাহারিকুহা শাইরিহি, যে চুলগুলো যেন না ভাঙে, না নষ্ট না হয়, লা ইয়াহরিকু শা'র আন হাই আনতিহি, যে তার চুলের ভাঁজগুলো যেন না ভাঙে। এটি আরেকটি হচ্ছে যে আরেকটি প্রশ্ন আমি ঠিক ভুলে গেছি, আপনি কি আবার বলবেন? মোজা মাছে করার সময় হাদিসের ভিতরে পরিষ্কার কোনো বর্ণনা আসেনি যে কোন হাত দিয়ে কোন পা মাছে করতে হবে কিংবা কিভাবে করতে হবে। হাদিসের ভিতরে বর্ণনা এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি পার উপরে মাসে করেছেন, এই কথার ব্যাখ্যা দিয়েছেন মাসাহাতুহুমা, যে শেখ উসাইমিন শরহুল মুমতি'এ এই বইতে তিনি বলেছেন কিতাবের ভিতরে, যে তাতে বোঝা যায় যে ডান হাত ডান পায়ের উপরে থাকবে, ডান পায়ের পাতাটাকে মাসে করবে, আর বাঁ হাত বাঁ পায়ের পাতাকে মাসে করবে। এটি হচ্ছে তার এই শেখ উসাইমিনের ব্যাখ্যা। যদিও অন্যান্য কোনো স্কলার এইভাবে আলাদা করে কোনো ব্যাখ্যা দেননি, যদি আমরা সেটাকে সঠিকভাবে ধরে নেই তাতেও এটি প্রমাণ হয় না যে দুটো কাজ একসাথে করতে হবে, এরকম কোনো দলিল নেই। বরঞ্চ দলিল হচ্ছে যে প্রথমে ডান পা আগে করা, তারপর বাঁ পা করা। উজুর ক্ষেত্রে আমরা হাদিস পেশ করেছি যে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা তাওয়াদ্দা তুম ফাবাদাহু বি ইয়ামিনিকুম, যে তোমরা যখন উজু করবে তখন ডান দিক থেকে শুরু করো। সুতরাং আপনি প্রথমে ডান পায়ের উপরে মাসে করলেন ডান হাত দিয়ে, তারপর আপনি বাঁ হাত দিয়ে বাঁ পায়ের পাতা মাসে করলেন, তাহলে দুটো একসাথে করা করতে হবে না, বরঞ্চ ডান আগে করা বাঁ পরে করাই হাদিসের হুকুম। আশা করি বুঝতে পেরেছেন। আমরা তো সবই বেশি তো ভুল করি ভাইয়া, আমরা তো ডান পায়ের উপর থেকে এই যে আঙ্গি গুলো দিয়ে তারপরে গোড়ালি থেকে ফিরে নিয়ে এসে আবার গোড়ালি পর্যন্ত মুছে ফেলবে, এটা তো একেবারেই রং। জি জি জি, আপনাকে মাসে করতে হবে হচ্ছে পায়ের আঙ্গুলির সামনে থেকে নিয়ে হাতের পালু, এটি হাতের যে আপনার যেটি হাতের দুইটি অংশ, একটি হচ্ছে বাহির একটি হচ্ছে ভিতর। বাহিরের অংশটিকে বলা হয় জাওয়াহর জাহের, আর ভিতরের অংশটা হচ্ছে বাতন, ভিতরে ভিতরের অংশটুকু দিয়ে পায়ের উপরে রেখে আঙ্গুল থেকে শুরু করবেন, হাতটুকু আস্তে করে পিছনে নিয়ে এসে পা পর্যন্ত পায়ের পাকনু পর্যন্ত মানে টাচ করবেন, তাহলেই হয়ে গেল। কিন্তু পায়ের পিছনে গিয়ে আবার মুছতে হবে না, যে এখানে যদি পায়ের পিছনে মানে গোড়ালির পিছনটুকু তো মুছা হলো না, তাহলে আমরা গোড়ালির পিছনটুকু মুছে দিই। কারণ মোছার জিনিসটা এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দিন মানুষের যুক্তির উপরে নির্ভর করে না,
লাউকানা দীনুন বিরাই লাকানা আসফালুল খুফি আওলা বিমাসহা বিন আলাহু। দীন যদি মানুষের যুক্তির উপরে হতো তাহলে মুজার উপরের অংশটুকু বাদ দিয়ে মুজার তলা মাফে করতে হতো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখেছি যে তিনি জুতার উপরে মাফে করছেন। সেখানে তিনি বলছেন যে যুক্তি প্রয়োগ করে উজু তায়ামুম করা যাবে না। সুতরাং যতটুকু বর্ণনা এসেছে ততটুকুই করতে হবে, এর অতিরিক্ত যদি কেউ করতে যায় সেটি হাদিসের ভাষায় বলা হয়েছে যে আজলাহু, মানে সেটি স্যার জুলুম করছে। সুতরাং না করাই উত্তম, কিন্তু কেউ যদি করে তাহলে কি তার উজু হবে না? না, উজু হয়ে যাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটি অতিরিক্ত, এটি দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। ভাইয়া আমার আর একটা প্রশ্ন, কিছুক্ষণ আগে আমার এক বোন বলল মাথার টিকলি থেকে একটি টিকলিতে হাত রেখে সামনের দিকে কপাল পর্যন্ত নিয়ে আসনা, আবার ওখান থেকে টিকলি পর্যন্ত নিয়ে গেলাম, আবার সেকেন্ড টাইম টিকলির থেকে চুলের গোড়া পর্যন্ত নিয়ে আসলাম, ওখান থেকে আবার টিকলি পর্যন্ত নিয়ে আসলাম, এইভাবে কি এটা ভাইয়া? হ্যাঁ, টিকলি যদি আপনি মাথার উপর উপর অংশটুকু শরীর মাথার যে সর্বোচ্চ চোরা যেখানে মাথার চুলের মানুষের কুণ্ডলি থাকে সেই সেই পাক থেকে যদি আপনি স্টার্টিং পয়েন্ট ধরেন তাহলে আপনার দুই হাত, ডান হাত এবং বা হাত, ডান হাত বা হাত একসাথে করাই উত্তম। এখানে উপর থেকে একবার উপর থেকে শুরু করে দুই পাশে যাবে, আবার উপর থেকে শুরু করে সামনে এবং পিছনে যাবে। এই মানে কেউ যদি এটা চারবার চারভাবে করতে চায় তাও পারবে ইনশাআল্লাহ। যে এটি হাদিসে তেমন আলাদা করে বর্ণনা নাই, তবে কথাটি হচ্ছে যে এই মাসেটা হবে মাত্র একবার, একবার হবে। আর যেটি কপাল থেকে শুরু করে ঘাড় পর্যন্ত যাচ্ছে সেটি হবে মাথা মাঝে হবে দুইবার, সেখানে চুলগুলো এলোমেলো হয়ে যাবে। আমাদের চুলটা অনেক বড় ভাইয়া এসে সামনে এসে পড়ে এই এই ক্ষেত্রে চুল পুরোটুকু, কারণ মাসে করতে হবে হচ্ছে মাথা, চুল মাসে করার কোন হাদিস কোরআন এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেননি। কুল চুলকে বলা হয় শার আর মাথাকে বলা হয় রাস, আল্লাহ বলছেন তোমরা মাথাকে মাসে করো, তার মানে চুল যতটুকু পর্যন্ত গজায় কপালের উপর থেকে নিয়ে ঘাড়ের উপর পর্যন্ত যতটুকু চুল রয়েছে সেই পর্যন্তই হচ্ছে আপনার মাথা, সেই বরাবর আসতে হবে, যদিও আপনার চুল অনেক লম্বা। আরেকটি বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে ঘাড় মাসে করার কোনো হাদিস সহি নয়। আমরা যদিও বাংলাদেশ পাকিস্তান ভারতের লোকরা উজুর সময় আলাদা করে ঘাড় মাসে করে, সুতরাং ঘাড় মাসে করার কোনো হাদিস সহি না, আপনারা করবেন না, করার কোনো দলিল নাই, আর গলা মাসে করার দলিলও না। আমরা এটা অনেক দিন থেকে করি না, যখনই শুনতে পাচ্ছি আল্লাহ রহমতে চেষ্টা করছি ওই রকম। পরের প্রশ্ন ইনশাআল্লাহ। সেটি তো আমি এখানে উজু আমি ধরে নিয়েছি মাশাআল্লাহুল আজিজ, আমি ধরেছি যে আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদেরকে আমি নতুন করে কোনো উজু শিক্ষা দিচ্ছি না। এই ক্লাসটি হচ্ছে অ্যাডভান্স লার্নারদের জন্য, যারা ইতিমধ্যেই সহি সুন্নাহ ভাবে নিজেদের ওযুকে ঠিক করেছেন, শুধু তাদের ছোট ছোট ভুল ত্রুটি যেখানে হচ্ছে সেটুকু আমি আলোচনা করেছি। তবে আপনি যেহেতু জিজ্ঞাসা করেছেন সেটি অত্যন্ত সহজ, এবং আপনি সিদ্দিকা আপার কাছ থেকে জানলেও পারতেন। এটি হচ্ছে যে হাত যেভাবে বাংলাদেশে বর্ণনা করা হয় যে হাতের তালু দিয়ে নিচের অংশটুকু, তারপরে হাতের বাইরের অংশটুকু একবার, ভিতরের অংশটুকু, এই ধরনের বর্ণনা হাদিসে নেই। আপনি দুভাবে হাত এবং পা গুলোকে ধুইতে পারেন, এটি হচ্ছে ধোয়া, গাসালা। গাসালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুভাবে করেছেন। একটি হচ্ছে পানি যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে আপনি ডান হাত বা হাতের কোনো বর্ণনা নেই, যেভাবে আপনি পারেন যে পানিগুলো নিয়ে হাতের উপরে দিলেন, দিয়ে আপনি ধুয়ে ফেললেন কনুয়ের একটু উপর পর্যন্ত। এখানে আবু হুরায়রার হাদিস দিয়ে যেটি বলা হয় যে একেবারে বগল পর্যন্ত হাত ধুইতে হবে,
এই হাদিস সহিহ হলেও তার ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলেছে যে এটি ওই পর্যন্ত বোঝায় না, হাত্তা আশরা কথা দিয়ে রাসূলুল্লাহ মানে আবু হুরায়রা বলছেন হাত্তা আশরা ফি সাক, হাত্তা আশরা ফিল আদুদি, আল আদুদি মানে বাহুর উপর পর্যন্ত নয়, বাহুর একটু অংশ মানে কোনোইটা সহ করতে হবে। তো এখন এটি হচ্ছে পুরো পানি দিয়ে, আর যদি আপনার কাছে পানি কম থাকে তাহলে আপনি পানি অল্প একটু হাতের তালুতে নিয়ে জায়গাটাকে ভিজিয়ে দিলেন তারপরে ঘষলেন, এইটিও আরেকভাবে করা যায়, সেটাকে বলা হয় ইউদলাকা। ইউদলাকা মানে হচ্ছে দলখ মানে হচ্ছে ঘষা, আপনি ঘষে ঘষে রাবিং করেও ওই জিনিসটা ধুতে পারেন দুই ভাবে, একটি হচ্ছে ওয়াশিং থরলি বাই ওয়াটার, আরেকটি হচ্ছে রাবিং টু দ্য ইউনিট টু দি ইউর লিমস আনটিল দ্য অ্যাঙ্কেল এন্ড দ্য এলবো। পরবর্তী প্রশ্ন ইনশাআল্লাহ। আমরা উজু করার সময় প্রথমে তো বিসমিল্লাহ বলে উজু করব, তারপরে শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমি একটা ভিডিও থেকে পেয়েছি এভাবে আরেকটা হলো যে কায়েম করার সময় আমাদের কি কোন নিয়ত করতে হবে যে আমরা পানি না পাওয়ার কারণে এবং এরপরে আমরা কি তিনবার তিনবার করে মুখটা মুছবো আর তিনবার করে হাত মুছবো না একবার করলেও চলবে? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আপনাকে উজুর দোয়া আজকে তেমন বর্ণনা করিনি, দোয়া যেটি বলেছেন সেটি ঠিক আছে, অসুবিধা নেই। দোয়া থেকে সবচেয়ে জরুরি হচ্ছে উজু ঠিক হচ্ছে কিনা, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে উজুই ঠিক হচ্ছে না, সেই জন্য আমি দোয়ার চ্যাপ্টারে যাইনি, কারণ দোয়া প্রায় বইতেই আছে। শুধুমাত্র উজু শেষ করার পরে সুরা কদর পড়ার যে একটি হাদিস আছে বেহেস্তির জবাবে বর্ণনা আছে সেটি জাল, সেটি সহি নয়, সুরা কদর টদর পড়া যায় না। আরেকটি হচ্ছে উজু করার পরে আকাশের দিকে তাকিয়ে যে লা ইলাহা পড়ার কথা বলা হয় বাংলাদেশের বইতে, ওই আকাশের দিকে তাকিয়ে কথাটা ভুল, ওটি সহি নয়, রাফা রাসাহু ইয়াসামা, লা ইলাহা বললেই আকাশের দিকে তাকাতে হবে এমন কোনো কথা নেই, সুতরাং ওই অংশটুকু ভুল। যেটি কথা হচ্ছে এই ক্ষেত্রে কেউ কেউ আকাশের দিকে তাকায়, কেউ কেউ ওই তর্জনী অঙ্গুলিটুকু আকাশের দিকে নির্দেশ করে, এই ধরনের বর্ণনা সহি নয়, শুধু বলতে হবে এতটুকু। আকাশের দিকে না তাকালাম কিন্তু আমরা এটা বলতে পারি তাই না? জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সহি। তারপরে কতটুকু আপনি কি করেছিলেন আমি ভুলে গেছি, বলেছেন যে টাইমিং করা আমাদের, জি 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 ইনশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ আমার মনে পড়েছে। তায়াম্মুমের ক্ষেত্রে সহি দলিল হচ্ছে একবার শুধুমাত্র মাটিতে হাত মারতে হবে, একবার, ভালো করে শুনে রাখুন, একবার মাররাতান, একবার, দুইবার হাত মারার একটি দলিল কোন কোন হাদিসে আছে কিন্তু এটি সহিভাবে নেই যে দুইবার মেরেছেন, এইভাবে নেই, ওখানে বর্ণনা এসেছে এরকম যে একবার হাত মেরেছেন তারপরে তিনি হাতকে মাসে করেছেন কবজি পর্যন্ত, আরেকবার মাটিতে হাত মেরেছেন তারপরে তিনি মুখমণ্ডল দিয়েছেন, এই দুইবার বর্ণনাটা সহি নয়। বর্ণনা যেটা সহি সেটি হচ্ছে একবার দুটি হাত একসাথে ভূপৃষ্ঠে অথবা দেয়ালে মারতে হবে, মারার পর ইয়ানফাখা নাফাখা, আপনি ওই হাতে বালু থাকুক বা না থাকুক হাতের তালুতে ফু দিতে হবে, ফু দিয়ে অতিরিক্ত বালুগুলো ধুলাগুলো হাত থেকে সরিয়ে ফেলতে হবে, কিন্তু হাত ঘষে আপনি ধুলাগুলো সরাতে পারবেন না, ফু দিতে হবে। আপনি যদি হাত ঘষাঘষি করেন তাহলে তো বালুগুলি সব পড়ে যাবে, কিন্তু বালুগুলো যেন বেশি পরিমাণে না থাকে সেই জন্য দুই হাতে আপনি ফু দিবেন, সেই ফু কবার দিতে হবে সেটির বর্ণনা হাদিসে নাই, শুধু বলা হয়েছে নাফাখা। সুতরাং হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যায় যে দুটো হাত একত্র করে মাঝখানে একটি ফু দিয়ে দিবেন, তাহলেই কিছু অতিরিক্ত বালু যেগুলো ফুয়ের সাথে এটি পড়ে যাবে। তারপর ওই
বালুযুক্ত হাত আপনি কচলাবেন, হাত যেভাবে কচলায়, যেমন হাতের আঙ্গুলিগুলোর ভিতরে আপনি আঙ্গুলিগুলো দিয়ে হাতের আঙ্গুলগুলো খেলাল করলেন, ডান হাতের পিঠে আপনি হাতের তালু নিলেন বাঁ হাত, আর বাঁ হাতের পিঠ দিয়ে ডান হাতের তালুটা ধরলেন, তাহলে ডান বাম প্রথমে আপনি মুছে ফেললেন কবজি পর্যন্ত, এই হচ্ছে একবার। তখন আপনার হাতের বালু অর্ধেক কমে গেছে, কারণ যেহেতু আপনি হাতে ঘষাঘষি করেছেন। এখন সেই হাত দিয়ে আবার বালু না নিয়ে সেই হাত দিয়ে মুখটা একবার মুছবেন, সেই চুলের গোড়া থেকে কপালের উপর থেকে নিয়ে শুরু করে টুটনির নিচ পর্যন্ত একবার। এখানে হাত মোছা হলো একবার আর মুখ মোছা হলো একবার, তিনবারের কোনো বর্ণনায় উদুর সাথে কোনো ধরনের যুক্তি প্রয়োগ করে কেয়াস করা যাবে না। পরবর্তী প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছেন। আমি বলছি নিয়তের ব্যাপারে কোন ধরনের নিয়ত আপনি কিভাবে করতে চান, নিয়ত বলে কিছু নেই, আপনার মনের ইচ্ছাটাই হচ্ছে নিয়া। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখতে পাচ্ছে যে আপনি পানি পাচ্ছেন না, এখানে আল্লাহ বলছেন কোরআনের ভিতরে ফালাম তাজিদু আল মা, যদি তোমরা পানি না পাও, সেখানে আপনার পেরেশানি আপনার বিবেচনাতেই হচ্ছে নিয়া, আপনি পানি পাচ্ছেন না। সেখানে আমি বলেছি যে মনের খুশি মতো যুক্তি প্রয়োগ করে আপনি তায়াম্মুম করতে পারবেন না, যে আমি এখন মার্কেটে আছি, আমি এখন সেমিনারে আছি, আমি একটা ভদ্রলোকের অফিসে আছি, এইখানে আমি তায়াম্মুম করি নেই, এইভাবে তায়াম্মুম করা যায় না। কারণ উত্তর আমেরিকার প্রত্যেকটা জায়গায় মানুষের ধারে কাছে বাথরুম আছে, যেখানে সে প্রবেশ করতে পারে, বাথরুমে গেলে সেখানে পানি পাবে, সেই ট্যাপের পানি দিয়ে তাকে উজু করতে হবে, তার কোনো তায়াম্মুমই হবে না। সুতরাং উত্তর আমেরিকায় অসুস্থ ব্যক্তি ছাড়া কোনো লোকের তায়াম্মুম করা যাবেই না, এইটা যাওয়াটা খুবই কঠিন। যদি কোনো লোক বিল্ডিং এ আটকা পড়ে যায় যে সে আর বের হতে পারছে না ঘরের থেকে, ওই বিল্ডিং এ আর কোনো পানি নাই, তারপরেও তাকে দোকান থেকে পানি এনে মানে উজু করতে হবে, এরকম। এটি তো ফালাম তাজিদু মা, সেটি তো মরুভূমির সাথে, এই তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে মরুভূমির সাথে, যেখানে মরুভূমিতে তারা পেরেশান হয়ে গিয়েছিল সাহাবিরা, যখন তারা মানে পানি পাচ্ছিল না, আর জুনুব অবস্থায় এক সাহাবি মাটিতে গড়াগড়ি করছিল, সেভাবে হাদিসে এসেছে। তো সুতরাং এখানে পানি থাকলে শুধুমাত্র বিপদে পড়লে প্যারালাইজড পেশেন্ট, যাদের স্ট্রোক করেছে, হসপিটালে আটকা পড়ে গেছে, এখন সে উঠতে পারে না, আশেপাশে কোনো লোক তাকে যে উজু করিয়ে দেবে সেরকম কোনো লোক নেই, তখন এটা করতে হবে। আর চলন্ত বাসে যদি মানুষ চলতে থাকে তাহলে সে তায়াম্মুম করতে পারবে না, কারণ বাসটা তো কোনো না কোনো জায়গায় থামছে। এখানে দেখতে হবে যে কোন নামাজ, নামাজের ওয়াক্ত যদি আপনার, আমি আগেই বলেছি যে জোহর থাকলে এটা আসরের সাথে যোগ দিতে হবে, যেহেতু আপনার বাস এটি কতক্ষণ পরে থামবে, যদি এরকম হয় এই বাস 12 ঘন্টা পর্যন্ত একটানা চলবে, সেরকম কোনো বাস পৃথিবীতে নাই যে 12 ঘন্টা একটানা চলবে, কোথাও থামে না, এরকম বাসও নাই, গাড়িও নাই, প্লেনও নাই, কোথাও নাই। আর যেখানেই থাকুক না কেন পানি থাকবে, আর পানি থাকলে মানে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, শুনুন শুনুন শুনুন, পানি থাকলে উজু তায়াম্মুম হবে না। এখানে শর্ত হচ্ছে পানি যদি আপনার নাগালে থাকে, সেটি আপনার যুক্তিতে পানি না থাকলেও আল্লাহর যুক্তিতে পানি থাকলে আপনার তায়াম্মুম বৈধ নয়, নামাজ হবে না, উজু তায়াম্মুম হবে না, কিচ্ছু হবে না, সেটি আপনি জোর করে তো তায়াম্মুম করতে পারবেন না। এখানে তাজিদু ব্যাখ্যা জানতে হবে, সেটি আপনার ইচ্ছার উপরে। সুতরাং সেরকম কোন পরিস্থিতিতে যদি আপনি পড়েন, যেমন আপনি মরুভূমিতে গেলেন, আপনার আশেপাশে কেউ নাই, এরকম পরিস্থিতি বাংলাদেশে কোনো মহিলা পড়ার সম্ভাবনা নাই, শুধু বিল্ডিং এ আটকা পড়লে যদি হতে পারে এরকম, অথবা কোনো কারণে যদি পানি চলে যায় তার দীর্ঘ সময়, কিন্তু বাইরে গিয়ে পানি পড়ে, যাই হোক, এটি বিস্তারিত বলার অপেক্ষা রাখে। যেটি সংক্ষেপে সেটা বলছি, সেটা হচ্ছে কোনো কাজের জন্য আলাদা করে মনে মনে কোনো নিয়ত করার কোনো তরিকা হাদিসে বর্ণনা নাই। আপনি যখন পানি না পেয়ে পেরেশান হয়ে যাবেন, সেটাই আপনার নিয়া, যে আপনি পাচ্ছেন না, তখন আপনি তায়াম্মুম করবেন।
আর আপনি যদি মনে করেন নিজে নিজে শর্ত আরোপ করেন যে নামাজের ওয়াক্ত চলে যাবে, আপনি দৌড়ে গিয়ে নামাজ তায়ামুম করে নিচ্ছেন, এইভাবে শর্ত দিলে তো আপনার মানে তায়ামুম হবে না, কারণ নামাজ পড়ার সাথে তায়ামুমের কোনো সম্পর্ক নেই। সেটি আপনাকে পানি নিয়ে উজু করেই নামাজ পড়তে হবে, যদিও নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, কারণ এটার জন্য দলিল লাগবে। কোনো সাহাবি এইভাবে নামাজ পড়েন নাই যে ওয়াক্ত চলে যাচ্ছে দেখে তায়ামুম করে নিয়েছে, এটি বিতর্কিত বিষয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাম তাজিদু মা, যদি তোমরা পানি না পাও। সুতরাং সেই ক্ষেত্রে পানি পাওয়ার জন্য আপনার যে প্রচেষ্টা, সে প্রচেষ্টাই হচ্ছে আপনার জন্য নিয়া। আমি যেটা দেখেছি বিভিন্ন মলে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মানুষজন বাথরুমে যায় না, বসে তায়ামুম করে না, এই তায়ামুম হবে না, কারণ তার পানি আশেপাশে আছে। আর পানি যে পবিত্র সেটি আমরা আজকে অনুষ্ঠানের শুরুতেই বলেছি যে সমস্ত পানি পবিত্র, এটি রং টেস্ট যদি একটু পরিবর্তন হয় তাতেও পানি অপবিত্র হয় না। সুতরাং নিয়ত হবে আপনার প্রচেষ্টার সাথে, আপনি যখন প্রচেষ্টা করে পাচ্ছেন না সেটাই আপনার নিয়া হয়ে গেল, নতুন করে কোনো শর্ত দিয়ে নিয়ত করা যাওয়ার দরকার নেই। উজুর ক্ষেত্রেও তাই, যখন আপনি উজু করতে যাচ্ছেন বিসমিল্লাহ বলছেন উজুর উদ্দেশ্য করে নিয়ত হয়ে গেল, সেটির জন্য নতুন করে কোনো কিছু মনের ভিতরে আনতে হবে না। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা ভাই, একটা আমি যেটা বলতেছি যে রিসেন্টলি আমাদের এখানে পাওয়ার অফ হয়ে গেছিল প্রায় 8-10 দিনের জন্য, তো তখন আমাদের হিটার কাজ করছিল না, পানি খুবই ফ্রোজেন অবস্থায়, ওই সময় ওই ঠান্ডা পানিতে উজু করলেও মানুষ অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, তো ওই সময় কি আমরা তায়ামুম করতে পারি না? না, সেই এই যেটা যদি শুধুমাত্র অসুস্থ ব্যক্তি তায়ামুম করতে পারবে, সুস্থ ব্যক্তি পারবে না। যিনি অসুস্থ ব্যক্তি তাহলে ঠান্ডা তাকে ফ্রোজেন পানিতে কোনো লোকের মৃত্যু হয় না। একটি ফ্রোজেন পানি যদি সেটা পানি হতে হবে, সেটি যদি বরফ হয়ে যায় তাহলে তো সেটি দিয়ে উজু করতে পারবে না, কুলি করতে পারবে না, কিছুই করতে পারবে না। মানে এমন পানি ঠান্ডা যে মানে হাত কেটে যাওয়ার মতো অবস্থা, এত ঠান্ডা থাকে দেখেন। সেই ধরনের ঠান্ডা পানি থাকলে আপনি প্রথমে ঠান্ডা পানিটাকে একটা পাত্রে নিয়ে কিছুক্ষণ বাইরে রেখে দিবেন, যখন যখন যেখানে মানে সেটি মানে কিছুটা রুম টেম্পারেচারে আসে তখন আপনি সেই পানি দিয়ে উজু করবেন, যদিও এটি ঠান্ডা, দ্রুত করবেন আর একবার করে করবেন। আপনি তখন সুন্নাহ অনুযায়ী সব কিছু করবেন একবার, তিনবার করবেন না, দুইবার করবেন না, তাহলে আপনার কষ্ট কমে যাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে যে পানিটুকু আপনি পাত্রে রেখে দিলেন, কিন্তু ঘরে যদি কোনো অসুস্থ লোক থাকে যিনি এটি ব্যবহার করলে নিজে আরো বেশি অসুস্থ হয়ে যাবে, যে অসুস্থতা তার জন্য জীবন হরণের ব্যবস্থা, তার নিউমোনিয়া হয়ে যাবে, তার সেই ধরনের ব্যক্তির জন্য তায়ামুম করা যাবে, যেহেতু পানি গরম হচ্ছে না। যিনি সুস্থ ব্যক্তি তার জন্য তায়ামুম হবে না, যেহেতু ফালাম তাজিদু মা, যদি তোমরা পানি না পাও, পানি তো পাওয়া যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তো বলছেন না পবিত্র কোরআনে যে পানিটা কি ঠান্ডা না গরম, এটা যদি পানি থাকে তাহলেই হয়ে গেল। ফালাম তাজিদু মা, আল মা হচ্ছে আরবিতে কোরআনের ভাষা, আল মা মানে হচ্ছে পানি। সুতরাং পানি যেটা সমাজে আমরা পানি বলি সেটি আও বারাদ আও হার, গরম হোক ঠান্ডা হোক হুকুম একই। আশা করি বুঝতে পেরেছেন। ভাইয়া আমার একটা প্রশ্ন। জি বলুন। আমরা উজু করার পর যে এই যে 3-4 বছরের বাচ্চাদের, 5 বছরের বাচ্চাদের যে হাগুমতি করলে পরিষ্কার করে দেয়, এখানে কি উজুর কোনো ক্ষতি হয়? এটা আমি বলেছি, আশা করি আমার বক্তৃতা থেকে শুনে নেবেন, কারণ এক প্রশ্ন বারবার উত্তর দেওয়া যাবে না। এটি আমি বলেছি, আজকে বলেছি, ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল কাদ। উজু করাকালীন যদি কারোর বাতাস বের হয় তাহলে কি প্রথম থেকে আবার উজু করতে হবে? এটিও আমি আজকের অনুষ্ঠানে বর্ণনা করেছি যে উজু নামাজের মতোই, এটি বাতাস বের হলে প্রথম থেকে করে। আশা করি আপনারা বক্তৃতা শুরু থেকে মনোযোগ দিয়ে শুনবেন, না হলে একই জিনিস যেটি আমি বক্তৃতায় বলেছি এটি যদি আবার আমি রিপিট করি তাহলে রাত পার হয়ে যাবে কিন্তু বক্তৃতা শেষ হবে না। পরবর্তী প্রশ্ন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন।
আমি একটা জায়গায় পড়েছি যে যারা মাসে করাটাকে মানে না, এটা শিয়াদের আকিদা, ও যারা মোজা পরে নামাজ পড়ি আর কি ঘরে থাকি, তো তাদের জন্য কোনটা বেটার হবে, মাসে করাটা বেটার হবে নাকি মোজা খুলে উজু করাটা বেটার হবে? না না, শিয়াদের আকিদা বলতে সেটি আপনি ভুল বুঝেছেন, সেটি না। শিয়াদের কোরআনের ভিতরে তারা ওয়ামসাহু বিরউসিকুম বি আরজুলিকুম, ওখানে তারা এটি কাসরা করে আরজুলিকুম লামের নিচে কাসরা করে পড়ে তেলাওয়াতের সময়, তখন সেটি জার মাজরুর গ্রামার অনুযায়ী সেটি ওই মাথার মতোই হয়ে যায়, এটা গ্রামার অনুযায়ী। সেটি পরের বিধায় শিয়ারা সবসময় ওই পাটাকে মাসে করে, ওইটি হচ্ছে শিয়াদের আকিদা। যে যাই হোক, সেটি আপনি উল্টা শুনেছেন, এটি আপনার জন্য জরুরি না। আপনাকে যেটি মানতে হবে সেটি হচ্ছে আপনি ঘরের ভিতরে থাকুন আর বাইরে থাকুন। মানে না যারা, তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই। মাসে করা আমাদের আহলুস সুন্নাহ আল জামার আকিদার অংশ, ইমাম আত-তাহাবি তার আকিদাতু তাহাবিয়ার ভিতরে যে 112-13 কন্ডিশন দিয়েছেন যে আহলুস সুন্নাহ আল জামা তাদের আহলুস সুন্নাহ জামা থেকে বের হয়ে যাবে যদি কেউ মাসেকে অস্বীকার করে। কোনো ব্যক্তি আহলুস সুন্নাহ জামার ভিতরে থেকে যদি কোনো ব্যক্তি মাসে করাটাকে অস্বীকার করে যে আমরা এটা করি না, পরিত্যাগ করে, তাহলে স্কলারদের হুকুম অনুযায়ী তারা যেটি বুঝেছেন যে সে আহলুস সুন্নাহ জামার তার ভিতরে সে পড়ে না, সে বাইরে চলে গেছে। এটি হচ্ছে স্কলারদের আন্ডারস্ট্যান্ডিং। মাসে করাটা মোতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং মাসে করাকে কোনোভাবেই মানে অবহেলা করা, খাটো করে দেখা, সওয়াব করে যাওয়া, এই ধরনের কিছুই করা যাবে না। কোনটি উত্তম সেটি হচ্ছে আপনার, শুনুন, কোনটি উত্তম সেটি হচ্ছে আপনার ইচ্ছা। আপনি ইচ্ছা করলে মাসে করতে পারেন, আপনি ইচ্ছা করলে পা ধুতে পারেন যদি আপনি সারাদিন বাসায় থাকেন। বিশেষ করে শীতকালে অনেকে পা ধুতে চায় না, যে মোজার উপরে মাসে করতে পারেন, সেটি আপনার ইচ্ছা। তাতে আপনার কোনো সওয়াব, ধুলে আপনার সওয়াব বাড়বেও না আর মাসে করলে সওয়াব কমে যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। ভাই আমি একটু ইনকোয়ারি করছি, আমার মনে হয় গুণ এটা মনে হয় সে কুতাবিনের কর্মস্থানে আছে, যে এটা মনে হয় যেতে চাচ্ছেন হয়তো বা যে রাফিজিরা আনাস বিন মালিক যখন বলতেছিল রাসূলুল্লাহর পা ধোয়াচ্ছিলেন, তখন বললেন আমি এই যে অবস্থায় মজা পড়েছি, যেটা মোতাওয়াতি হাদিস, যে তখন আনাস বিন মালিক যখন তুমি মজা খোলো না, আমি ওই যে অবস্থা মজা আমি মজার উপর মাসে করবো, কিন্তু রাফিজিরা এটাকে অস্বীকার করে যে যদি আমরা মুকিম অবস্থায় ঘরে থাকি তাহলে তারা এই মানে মেজার উপর মাসে করাটাকে রাফিজিরা এটা এটা নিয়ে সে কোথাও লিখেছেন, সেটি বলছেন, কিন্তু রাফিদি বলে কোনো দল দুনিয়াতে এখন নেই। সেটি বহু আগে যখন শিয়া মতবাদটুকু তৈরি হওয়ার আগে যে প্রজন্ম ছিল যারা সহি হাদিসকে অস্বীকার করত, অতিরিক্ত পরহেজগারি করত, তারা হচ্ছে সাহাবিদের ছাত্র যারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে মদিনা মুনাওয়ারাতে, এবং যারা আলীর সাথে যুদ্ধ করেছে, সেই আমলে যে সকল লোক রাফেদি ছিল তারা দুনিয়াতে এখন ওইভাবে নেই। এখন শিয়া বলতে যেগুলো বোঝায় তাদের আকিদা তাদের থেকে অনেক দূরে, অনেক দূরে। শুধু রাফেদি যারা ছিল তারা যেটা করত সেটি হচ্ছে সব ক্ষেত্রেই আকিদার ক্ষেত্রে তারা কড়াকড়ি মত পোষণ করত। তাদের তারা বুঝত যে এই যে মাসে করা সেটি মাসে করলে জিনিসটি হালকা হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ করলে সওয়াব বেশি হবে এবং আল্লাহ নৈকট্য লাভ করবে, এরকম করে তারা একটা আকিদা পোষণ করত। সেই আকিদার সাথে তেলাওয়াতের কোনো সম্পর্ক নেই, সেটি হচ্ছে তাদের আকিদা। যেমন তারা মনে করত যে যারা নামাজ ছেড়ে দেয় অথবা মিথ্যা কথা বলে অথবা ওয়াদাকে খেয়ানত করে তারা কাফের হয়ে যায়, এটি এমন কাফের যে আর কোনোদিন মুসলমান হতে পারবে না, এরকম এরকম করে অনেক কথাবার্তা তারা বিশ্বাস করত, যেগুলো
আকিদার ভিতরে বাড়াবাড়ি করণে এটা হয়েছে। এগুলিকে বলা হয় রাফেদি। রাফেদি হচ্ছে শুরু, তাদের থেকেই কয়েকশো বছর পরে শিয়া মতবাদের উৎপত্তি হয়েছে। সুতরাং ওটি হচ্ছে রাফেদিদের আকিদা। এটি ঠিক আছে যদি ওইভাবে আপনি বলেন, কিন্তু কিন্তু এভাবে ওই জিনিসটা মানে বলতে হবে যে এটা রাফিদিদের আকিদা। যেমন রাফিদিরা, এর ভিতরে হারুরা নামে একটি জায়গা ছিল ইরাকে, হারুরা, এই হারুরা জায়গায় যে লোকগুলো থাকতো তারা এরকম নামাজ রোজা নিয়ে কড়াকড়ি করত। এই জন্য যে ওই এলাকার লোকদেরকে বলা হতো হারুরিয়া। যখন মেয়েদের হাইজ হয় তখন তারা রোজা রাখে না এবং নামাজও পড়ে না, কিন্তু রোজার কাজা করতে হয় কিন্তু নামাজের কাজা করতে হয় না। এরকম একটি প্রশ্ন যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তাবেঈন করেছিলেন, তখন তিনি তাকে উত্তর দিয়েছিলেন যে আ হারুরিয়া, তুমি কি একজন হারুরিয়া, তুমি এই ধরনের প্রশ্ন করছো কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাইজ অবস্থায় নামাজ যেটা চলে গেছে সেটি আবার কাজা পড়তে হবে না, কিন্তু রোজা যেটি নষ্ট হয়ে গেছে সেটি কাজা আদায় করতে হবে। কিন্তু ওই রাফিদি যারা ছিল তারা বলতো যে নামাজও পড়তে হবে যেমন রোজা করতে হবে, কারণ নামাজ এবং রোজা ইসলামের স্তম্ভ। সুতরাং নামাজের যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা কোনো আয়াত কোরআনে নাজিল করেন নাই, কিন্তু এটি রোজার মতোই হবে, ওই ধরনের আকিদা ওই রাফিদিদের ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে তারা ইসলামের হুকুমগুলোতে বেশি কড়াকড়ি করত, সেইগুলোকে বলা হয় রাফেদি হারুরিয়া। এগুলো শিয়া নয়, শিয়া এসেছে বহু পরে, আশা করি বুঝতে পেরেছে। আচ্ছা ভাই, এটা একটু ক্লিয়ার, এটা আমাদের বাংলাদেশিরা যখন আমরা প্রথম মাসে মুতাওয়াত্তির হাদিস দ্বারা প্রমাণিত, তো মুকিম অবস্থায় তারা বাংলাদেশি মনে করে যে আমরা বাইরে গেলে কিংবা সফরে গেলে ছবি করব, ঘরে থাকলে ঘরের কাছে পানি আছে, ঘরে আমার পানি আছে, মোজা পরে কেন আমি মাসে করব, এরকম একটা ধারণা পোষণ করে। তো যেহেতু আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ রাসুল ঘরে অবস্থায় মুকিম অবস্থা করেছেন, অবশ্যই রাওয়াহু মুসলিম, রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিমই হাদিস বর্ণনা করেছেন, লি হাদিস আলী ইবনে আবি তালিব। শুনুন, মাসে করার হাদিস যেটি এই মানে মুসাফিরদের কিভাবে করতে হবে আর স্থানীয় লোকদের কিভাবে করতে হবে, এই প্রশ্ন সুয়াইরিয়া নামে একজন সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদি, বলেছিলেন যে যখন মুসাফির হবে তখন সে কিভাবে কতদিন ধরে মাসে করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে সাআলতা আলী ইবনে আবি তালিব, তোমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করো, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অধিক সফর করেছেন। এই হাদিসের শুরুতে এই কথাটুকু আছে। এখান থেকে আমরা একটা আদব শিখতে পারি যে যে ব্যক্তি হাদিস ভালো করে জানে না তার উচিত না হাদিস বর্ণনা করা। এই কারণেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসটা বর্ণনা করেননি, বরঞ্চ ওই ব্যক্তিকে বলেছেন তুমি আলীকে জিজ্ঞাসা করো, কারণ আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অধিক ভ্রমণ করেছেন। এখান থেকে আমরা দলিল পাই যে যারা হাদিসের উপরে বেশি জ্ঞানী তাদের কাছ থেকে আমাদের হাদিস শিখতে হবে, এবং যারা হাদিস সম্পর্কে তেমন কিছু জানে না তাদের কাছ থেকে হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেওয়া যাবে না। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সতর্কতার জন্য মুকিম এবং মুসাফির তারা কতদিন ধরে মাসে করবে সেটি তিনি হয়তো জানতেন, কিন্তু নিশ্চিতভাবে বর্ণনা করলে যদি ভুল হয়ে যায় সেই কারণে তিনি নিজে বর্ণনা না করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করার জন্য সাহাবীকে প্রশ্ন করেছেন। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিস বর্ণনা করেছেন। লি হাদিস আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্বাল জুইলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল মুকিম ইয়াওমান ওয়া লাইলাতান লিল ওয়ালিল মুসাফির সালাসাতুল আইয়াম ওয়া লাইলাহুন্না ইয়ানি ফি মাসহি আলা আল-খুফাইন
তিনি বলছেন যে মুকিম যিনি স্থানীয় আর যিনি মুসাফির তাদের জন্য, মুকিমদের জন্য স্থানীয়দের জন্য হলো একদিন এক রাত আর মুসাফির জন্য হচ্ছে তিন দিন তিন রাত। মানে মুকিম থাকলেও একদিন পর্যন্ত করা যায়, সেখানে শর্ত আরোপ করা যে আমি এটা করব না, আমার কোনো দরকার নাই, আমি বেশি পরহেজগার, তারপরে এটা করলে সব কমে যাবে, এটি কোথায় পাইছেন, আমরা এটা করি না, বাপ দাদারা করে না, এই ধরনের ব্যক্তিদের সাথে আমাদের কোনো কথা নেই। আলাইকুম আসসালাম। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম সুকাত জি ভাই, আমি জানতে চাচ্ছি আপনি যেটা বললেন যে তৈয়ুম পানি থেকে করা যাবে না, কিন্তু কারো যদি অপারেশন হয় বা কেউ যদি ওইরকম ভাবে অসুস্থ কিন্তু সে নামাজ পড়তে পারবে শুয়ে শুয়ে ইশারাতে, কিন্তু সে অজুটা করতে পারবে না পানি দিয়ে, তাকে তাইম করতে হবে মাস্ট, তাহলে কি সেই ক্ষেত্রে তাইম করা যায় যাচ্ছে কিনা? জাজাকাল্লাহ খায়। ওইরকম যারা হসপিটালে ভর্তি থাকেন অপারেশনের পেশেন্ট, তারা যদি হসপিটালে থাকেন সাথে যদি কোনো সুস্থ মুসলমান থাকেন যিনি বাথরুম থেকে তাকে উজু করায় দিতে পারবেন, তাহলে তাকে উজু করতে হবে শুয়ে শুয়েই, তাকে উজু করায় দিতে হবে। সেই ক্ষেত্রে উজু করার নিয়ম হচ্ছে তার শরীরে মুখে এরকম করে একটু পানি দিয়ে মুখটাকে রাবিং করে দিতে হবে, তার এইভাবে সে উজু করবে, তাহলেই সে উজু করতে পারবে। পাওটুকু মাথাটুকু অন্য লোক হাতে পানি দিয়ে এটি মুছে দিবে, নিজে নিজে ফতোয়া আবিষ্কার করে অসুস্থ ব্যক্তিকে তায়ামুম করা যাবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ফি কোরআনুল কারীম ফালান তাজিদু মা, তোমরা যখন পানি না পাও, হসপিটাল তো পানির ভর্তি, পানি এখানে সব আছে, সুতরাং এখানে নিজে নিজে ফতোয়া দেওয়া যাবে না, এখানে তাকে অবশ্যই অন্য লোকের সাহায্য নিয়ে উজু করতে হবে। সেই উজু করার তরিকা হচ্ছে অল্প একটু পানি যেমন চামচে করে অথবা কাপে করে তাকে মুখে দেওয়া হলো, তিনি মুখে নিয়ে একটু কুলকুচা করে চিরমচিতে ঢেলে দিলেন, তাহলে মুখটা ধোয়া হয়ে গেল। এখন নাকে পানি দিবেন কিভাবে? নাকে পানিটা সে একটু হাতে নিয়ে, যার হাতটা যিনি উজু করাচ্ছেন তিনি হাতে নিয়ে তার নাকের কাছে ধরবেন, ধরে তাকে বলবেন যে আপনি একটু টানেন, একটু টানবে শুধু, তারপরে তার নাকে পানি দেওয়া হয়ে গেল, একবার করবে, তারপরে মুখটা মুছবে, তাকে মুখটা মুছে দিবে। সেইখানে হাদিস হচ্ছে দালকু 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 মানে হচ্ছে রাবিং করা, পানিটা দিয়ে রাবিং করে দিতে হবে, তাহলে তার উজু হয়ে গেল, মাথা মাসে করে দিতে হবে, যেভাবে এটি সবাই অন্য লোক করে দিবে। শুধুমাত্র শুনুন, শুধুমাত্র যে সকল অসুস্থ মহিলা যারা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রয়েছে, যাদের মানে নিউমোনিয়া হওয়ার আশঙ্কা রয়েছে, যে এখন যদি নাকে কিংবা মুখে পানি নেয় তাহলে তার নিউমোনিয়া হয়ে যেতে পারে, ইনফেকশাস ডিজিজ হতে পারে, চেস্টে সমস্যা হতে পারে, যিনি অসুস্থতা আরো বেড়ে যাবে, এই ধরনের সমস্যা হলে হসপিটালে যদি ওই শুয়ে পড়া ব্যক্তির সাথে কোনো হেল্পার না থাকে, তিনি যদি উঠতে না পারেন, তখন তিনি ফালান তাজিদু মা হবে। আর এমনি যে কোনো অসুস্থ লোককে জোর করে যে একটা পাথরের টুকরা টিফিন ক্যারিয়ারে নিয়ে, আমাদের দেশের আমাদের লোকরা যেটা করে সেটা হচ্ছে বাসা থেকে একটা পাথরের টুকরা বাক্সে করে নিয়ে হসপিটালে নিয়ে যায়, যে কেন নিয়ে যাচ্ছেন, কেন, যে এটা দিয়ে তায়ামুম করবে, এই ধরনের ফতোয়া কোরআন হাদিসে নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালান তাজিদু মাআন, যদি তোমরা পানি না পাও, হসপিটালে পানি নাই এটা আপনাকে কে বললো? তাহলে তো পানি ছাড়া তো হসপিটালই হয় না, হসপিটালে পানি নাই এটা তো কোনো পাগলও বিশ্বাস করবে না, হসপিটাল মানেই হচ্ছে সেখানে পানি আছে, না হলে এটা হসপিটাল হবে কি করে? না ভাই, আমি এটা বলিনি হসপিটালে পানি নাই, আমি বলেছি যেমন আপনি যেটা বললেন যে সাথে কেউ না থাকে, বা আমার যেমন চোখ অপারেশন হয়েছিল, ছয় মাস আমি পানি মুখে ঠেকাতে পারবো না, মানে চোখে দিতে পারবো না, ওইভাবে আমি শুয়ে নামাজ পড়েছি, তো সেই ক্ষেত্রে সেই বিষয়ে আমি যদি আপনার আপনার সাথে যখনই সুবহানাল্লাহ বিহান দিই আপনাকে ওই রকম শুনুন, আমি এখানে হুকুম বর্ণনা করছি, আপনাদের যেটি আপনাদের মনে চায় সেগুলো এস্টাবলিশ করতে গেলে নিজেরা বক্তৃতার আয়োজন করতে পারেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে
কোনো গায়ের জোরে কিছু আমি বলছি না, আর এটি প্রত্যাশিত নয়। এগুলি যদি কারো করতে ইচ্ছা হয়, আপনারা নিজেরা একটা বক্তৃতা আয়োজন করতে পারেন, সেখানে যা খুশি তা নিজেরা বলে সেটাকে বাস্তবায়ন করতে পারেন, বিজনিল্লাহি তাআলা, কোনো সমস্যা নেই। এখানে হুকুম বর্ণনা করা হচ্ছে কোরআন হাদিস স্কলারদের উদ্ধৃতি দিয়ে, এখানে কারোর ব্যক্তিগত চাহিদাকে পূরণ করা হচ্ছে না, যুক্তিকে বাস্তবায়ন করা হচ্ছে না। আর এগুলো করলে এই কোরআন হাদিসের শিক্ষার কোনো নূর থাকবে না। এখানে বলা হচ্ছে যে কোনো অসুস্থ ব্যক্তি যদি পানি ব্যবহার করার জন্য সে অসুস্থতা বেড়ে যায়, এরকম যদি কোনো লোক থাকে যে পানি, এই ধরনের অসুস্থতা খুব কম। আমি একজন ডাক্তার, আমি বুঝতে পারছি যে কি অসুস্থতা হলে তার পানি ব্যবহার করা যাবে না, সেটি মনের ইচ্ছা মতো নিজে নিজে ডাক্তারি করলে তো, ফতোয়া দিলে তো কাজ হবে না। সেটি তাকে জানতে হবে যে পানি ব্যবহার করলে আদৌ সে অসুস্থতা হবে কিনা। পৃথিবীতে এরকম অসুখের সংখ্যা খুব কম যে পানি ব্যবহার করলে অসুস্থতা বাড়ে। শুধুমাত্র কোন ক্ষেত্রে যদি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন থাকে, যে কোল্ডনেস তাতে গিলে তার কফ বেড়ে যাবে, যদি এরকম খুব রেয়ার এরকম যদি থাকে তাহলে। আর যদি যিনি হসপিটালে আছেন তাকে যদি সাহায্য করার কোনো লোক না থাকে, যে মুসলমান কোনো ব্যক্তি তার সাথে নেই যে তাকে হেল্প করবে, যে পানি এনে দিবে, তাকে ধোয়া দিবে, সেই ক্ষেত্রে নিরুপায় হয়ে তার যদি কোয়াড্রোপ্লেজিয়া হয়, যেমন চারটি হাত স্ট্রোক হয়ে গেল, খুবই রেয়ার, যদি চারটি হাত স্ট্রোক হয়ে গেল অথবা ALS অসুখ হচ্ছে, অ্যামায়োট্রপিক মানে মায়োলাইসিস যদি হয়, এরকম রেয়ার কোনো অসুখগুলো হাত পা নাড়াতে পারে না, সেই ক্ষেত্রে সে ওইভাবে তায়ামুম করবে। সেটি বলা বোঝা যাচ্ছে যে হসপিটাল কোনো শর্ত নয়, শর্ত হচ্ছে তার অসুস্থতা বাড়বে কিনা। অসুস্থতা যদি বেড়ে যায় পানি ব্যবহার করাতে, তাহলে সেটি নিষেধ। যেমন পানি যদি অত্যন্ত ঠান্ডা হয়, বরফ ঠান্ডা, আপনারা অনুগ্রহপূর্বক এই যে মাইক্রোফোন মানে বাচ্চাদের কান্না এইসব কথাবার্তা সেটগুলি বন্ধ করুন অনুগ্রহপূর্বক। এখানে কোরআন হাদিসের দর্শ হচ্ছে, যদি কোনো কারণে অসুস্থতা বেড়ে যায়, এই ধরনের কোনো সমস্যা থাকে কোনো ব্যক্তি, যে হাসপাতালের পানিটা বরফ ঠান্ডা, এই ধরনের হসপিটাল ভারত আমেরিকা কি বলে কানাডা আমেরিকাতে নাই, যেখানে বরফ ঠান্ডা পানি পাওয়া যায়। এখানে সমস্ত হসপিটালে ঠান্ডা এবং গরম পানি দুটোই পাওয়া যায়। আমি হসপিটালে কাজ করি, এই দেশেরই একটি হসপিটালে একজন চিকিৎসক, আমি নিজে বলছি, এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি কিছু না জানো, আস আলু জিক্র ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি কিছু না জানো তাহলে আহলে জিক্রকে জিজ্ঞাসা করো। এখানে না জিজ্ঞাসা করেই নিজে নিজেই ফতোয়া করার কোনো দলিল আমার কাছে নেই। এখানে দেখতে হবে তার অসুস্থতা বেড়ে যায় কিনা। ডাক্তার যদি বলে যে পানি ঠান্ডা হোক আর গরম হোক, পানি যদি স্পর্শ করে তাহলে তার গায়ে ফোসকা পড়ে যাবে, এই ধরনের অসুখ দুনিয়াতে নাই যে পানি লাগলে গায়ে ফোসকা পড়ে যাবে। পানি এমনই এক নিরাপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহি বিহামদি, আল মাউ তাহুরান, পানি পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে আসমান থেকে আমাদের কাছে দিচ্ছেন, এটি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি। এটি শর্ত হচ্ছে পাওয়া না পাওয়া দিয়ে, সেটি হচ্ছে অত্যন্ত জটিল পরিস্থিতি যেখানে পানিকে রিচ করতে পারছে না। আর পানিকে যদি রিচ করতে পারে, সেটি নিজের মাধ্যমেই হোক অন্যের মাধ্যমে হোক, শর্ত হচ্ছে যে পাবে কিনা। সেটি যদি আরেকজনের মাধ্যমে পায়, যেমন একজন অসুস্থ তার ওয়াইফ রয়েছে, আরেকজন অসুস্থ তার হাজবেন্ড রয়েছে, হাজবেন্ড ওয়াইফ একে অপরকে স্পর্শ করলে অজু অবস্থায় তার অজু নষ্ট হবে না। যে হাদিসগুলো এসেছে যে অজু অবস্থায় মহিলাদেরকে স্পর্শ করলে পুরুষের অজু ভেঙে যাবে, এই হাদিস সহিহ হলেও এর পাল্টা হাদিসও রয়েছে যে হাদিসে প্রমাণ হয় যে স্পর্শ করলেও অজু ভাঙে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের স্ত্রীকে অজু অবস্থায় চুমু খেয়েছেন, সহি হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং স্পর্শ করলে অজু ভাঙবে না। সেখানে হাজবেন্ড ওয়াইফ, ওয়াইফ হাজবেন্ড, তারা উভয় উভয়কে উজু করে দিতে পারেন। এখানে উজুর উদ্দেশ্যে যতটুকু স্পর্শ করা যাবে ততটুকু, এখানে অন্য কোনো উদ্দেশ্য না যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে উজু হয়ে যাবে, সেখানে কোনো সমস্যা নেই। এই হুকুম আমাদের যদি না জানা থাকে
তাহলে ভিন্ন কথা, আর যদি জানা থাকে তাহলে আমরা ওইভাবে সেটি আদায় করব। কারণ প্রশ্নটা হচ্ছে এই যে আমরা যদি নিজের যুক্তির উপরে দিয়ে তায়ামুম করে নামাজ পড়ি সেটা কবুল হবে কিনা, সেটি হচ্ছে প্রশ্ন। আমরা তো জোর করে কোনো জিনিস কবুল করাতে পারবো না। এই হুকুম আল্লাহ আমাদেরকে দেন নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত দেন নেই। উজুর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাজাল ওদু আমাবিহি, আল্লাহ আমাকে এইভাবে আদেশ করেছেন। ওযু এখতিয়ার এবং তায়ামুমের এখতিয়ার এত মারাত্মক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এটা বর্ণনা করেছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রেখে দেন নাই, বরঞ্চ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সুতরাং মোদ্দা কথা হচ্ছে যে দেখতে হবে যে পানিটাকে রিচ করাটা তার জন্য মেকানিক্যালি ইম্পসিবল কিনা। যেমন রাস্তায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে একজন লোক হসপিটালে গেল, এখন চারিদিকে তার ব্যান্ডেজ, হাতটা বাঁধা আছে, ব্যান্ডেজ করা আছে, উঠতে পারছে না, আর আশেপাশে কেউ নেই। এখন এরকম অবস্থায় সে যদি বিছানা থেকে নামতে যায় তাহলে পড়ে যেতে পারে, অথবা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বাথরুমে যাওয়া পর্যন্ত, এরকম রিক্স নিতে পারছে না, মাথা ঘুরাচ্ছে, তাহলে সেই ব্যক্তি শুয়ে শুয়ে বিছানার উপরে হাত বাড়ি মেরে উজু করে তায়ামুম করে নিবে। আর যদি তার বন্ধু বান্ধব চলে আসে তাহলে তারা তাকে উজু করে দিবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে হসপিটালে গেলে একটি ব্ল্যাঙ্ক সার্টিফিকেট নিয়ে পাথর নিয়ে হসপিটালে রওনা দিল। আমাদের দেশের হসপিটালগুলোতে দুই ধরনের টিফিন ক্যারিয়ারই নিয়ে যায়। আমি বাংলাদেশেও ডাক্তারি করেছি, তার অভিজ্ঞতার আলোকে আপনাদের বলছি, দুই ধরনের টিফিন ক্যারিয়ার হসপিটালের ভিতরে প্রবেশ করে। একটির ভিতরে থাকে হচ্ছে খাবার, আরেকটির ভিতরে থাকে হচ্ছে পাথর। এই দুটোই, এই পাথর টিফিন ক্যারিয়ারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ হসপিটালের যে দেয়াল সেখানে ধুলো লাগানো আছে, আর আপনার যে কার্পেট রয়েছে মাটি যেটা ফ্লোর, সেখানে ফ্লোর থাকলেও সেখানে ধুলো রয়েছে, সুতরাং সেই ধুলোতেই তার তায়ামুম হয়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা, তিনি পাথর নিয়েছেন, ভালো কথা, কিন্তু পাথর নিলেও তাকে ওইভাবে গণহারে তাকে তায়ামুম করা তার যাবে না, কারণ এখানে আল্লাহ বলেছেন ফালান তাজিদু মা, যদি তোমরা পানি না পাও। এখানে সতর্কতার জন্য আমি এমনও বলেছি যে তায়ামুম করে কেউ নামাজ শুরু করে দিল, একটু পরে একটি লোক এসে বলল যে পানি পাওয়া গেছে, তাহলে তার নামাজ পর্যন্ত ছেড়ে দিতে হবে, যেহেতু তার তায়ামুম নষ্ট হয়ে গেছে। কারণ তায়ামুম করলে তার নষ্ট হয়ে যাওয়ার একটি প্রধান শর্ত হচ্ছে পানি পাওয়া। যখনই কোনো লোক তাকে বলবে আরে দোকানে তো পানি পাওয়া যাচ্ছে, তখনই তার তায়ামুম ছুটে যাবে। তায়ামুম ছুটার জন্য কি আজান দিতে হবে নাকি নাকি না শরীর থেকে বাতাস বের হতে হবে, এটি আপনাকে আগে জানতে হবে। তায়ামুম ছুটে যাওয়ার শর্ত হচ্ছে পানি পাওয়া। আপনার তায়ামুম নষ্ট হয়ে যাওয়ার জন্য বাতাস বের হতে হয় না, পায়খানা পেশাব করতে হয় না, পানি পাওয়া গেলেই আপনার টাইমও নাই। আশা করি বুঝতে পেরেছেন।